আমাদের বিভাগের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মনির ইসলাম কে আমাদের আজকের যে দুজন অতিথি ডক্টর জাহান আখতার এবং ডক্টর সেলিম জাহান স্যারকে দুজনকে নিজ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর মনিরকে। আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মূল পর্বে যাব। একটুখানি পেছনে ফিরে যাচ্ছি, আজকে যে অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি এটি জনসংখ্যা উন্নয়ন বিষয়ক একটি পাবলিক লেকচার। আমরা অনেকদিন ধরে আমাদের চিন্তার মধ্যে ছিল, শেষ পর্যন্ত আমরা আজকে এটা প্রথম লেকচার দিয়ে এটা যাত্রা করতে যাচ্ছি। এবং এর সাথে আমাদের জন্য আরেকটা সুখবরও আছে, আমরা আজকে যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো জানেন আমাদের বিভাগটা সঙ্গে জাতিসংঘ উন্নয়ন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের একটি অর্থায়নের সম্পৃক্ততা আছে। সেই অর্থায়নের একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল। আমাদের এই যে জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ক যে লেকচার, সেই লেকচারটিকে আপনারা পালন করছেন, সেটি আমাদের জন্য একটি নিশ্চয়ই ভালো দিক। এই যে আজকে যে নতুন প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি, এই প্রোগ্রামটা একটু আগে বললাম যে আমাদের অনেক দিনের পরিকল্পনার মধ্যে ছিল, আমরা আসলে চিন্তা করছিলাম যে কিভাবে শুরু করা যায়। আজকে আমাদের মাঝে এই দুজন ইন্টারন্যাশনালি রিনাউন স্কলার যারা আমাদেরই এই ফিল্ডের উপরে কাজ করেন, একজন অর্থনীতির উপরে বিশিষ্ট গবেষক আমাদের প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি, আরেকজন ম্যাটার্নাল হেলথ রিপ্রোডাক্টিভ হেলথের উপরে দেশব্যাপী এবং বিদেশে অনেক কর্মকাণ্ড আছেন। তো আমি এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানিয়ে আমি যদি শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে দুজন স্কলার আছেন সেই দুজন স্কলারকে আপনাদের সামনে আমি পরিচয় করে দিতে চাই। আমাদের আজকের প্রোগ্রামটার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা হবে আমি আমাদের যে এখানে যে সিনিয়র আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর হালিদা হানুম আগে বলবেন, তারপর ডক্টর সেলিম জাহান বলবেন। আমি প্রথমে ডক্টর হালিদা হানুমকে একটু আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই, ওনার একটা ব্রিফ প্রোফাইল আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ডক্টর হালিদা হানুম আখতার উনি বর্তমানে সিনিয়র অ্যাসোসিয়েট হিসাবে কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল হেলথ, ডিভিশন অফ হিউম্যান নিউট্রিশন, ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ, জনস হপকিন্স ইউনিভার্সিটি। ডক্টর হালিদা হানুম ইজ এ রিপ্রোডাক্টিভ হেলথ এপিডেমিওলজিস্ট with over 30 years of national and international experience. She is a medical graduate with post-graduation in obstetrics and gynecology and has obtained MPAs and doctor in public health from Johns Hopkins University. Following which, as a Rockefeller Fellow, she served as Epidemic Intelligence Service Officer at the Center for Disease Control and Prevention, Atlanta. Dr. Halida is starting her career as a Family Planning and NCIS Service Provider and trainer in Contraceptive Technologies, has demonstrated her leadership roles to developing reproductive health research institute and reproductive health research capacity building through conducting scientific research in contraceptive effectiveness, youth reproductive health goods and services, maternal morbidity and mortality in Bangladesh. And she has over 40 journal publications. Dr. Halida has served over 20 years on many committees of WHO Geneva, International Medical Advisory Panel of International Plant Parenthood Federation, London, on alternate business model of Packard Foundation and several others. She served in the board of directors of Family Health International and PATH, which is program for appropriate technology in Seattle. And she has also participated in evaluations of large reproductive health programs of WHO, HIV, UNFPA, USA, Bill and Melinda Gates Foundations. Dr. Akhter has served as global technical lead for reproductive health family planning at Management Sciences Project.
And she was also the deputy chief of party and technical lead on the global 2030 million project, USAID funded evidence for action project based in Washington DC. She was founder director at the Bangladesh Institute of Research for Promotion of Essential and Reproductive Health Technologies, which is commonly known as BARPAT, for over 16 years. And she was also the director general of the Bangladesh Family Planning Association of Bangladesh. Dr. Halida has received many honors and awards, including just Leavitt University's Developing Country Award in 1995. And most importantly, she has also received the prestigious United Nations Population Award in 2006. With this note, I request Dr. Halida Hanum to present her lecture, and we will be expecting that you finish your lecture around 4 minutes. Thank you very much. সবাইকে শুভ সকাল। কেন এতগুলো বাংলা মুখ দেখে ইংরেজি সহজে বের হবে না, শুনতে পাচ্ছেন আপনারা? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রফেসর ক্যালামকে, যে আমার অনেক সুন্দর করে আমাকে পরিচিত করেছেন আপনাদের সামনে। আমি যখন এরকম একটা জায়গায় আসি আর আমার সামনে যখন আমার ভবিষ্যতের নাগরিকরা থাকে, তখন দ্যাট ইজ মাই হ্যাপিয়েস্ট ডে অফ লাইফ। And this gives me an opportunity যে আমি যা শিখেছি সারা জীবন, আমি যা জেনেছি, আমি যা করেছি, তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবং এই সৌভাগ্য তো সবসময় হয় না, কদাচিত হয়, এবং আমি সেই সুযোগের অপেক্ষাতেই থাকি। এবং আজকে এরকমই একটা সুন্দর টিম, যেখানে আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছেন, বিলাল ভাই আছেন, আমাদের সেলিম জাহান স্যার আছেন, এবং ইট ইজ ডেফিনেটলি ভেরি প্রিভিলেজড ডে ফর মি। আপনি শুনেছেন ওখান থেকে যে আমি বেসিক্যালি রিপ্রোডাকটিভ হেলথ এপিডেমিওলজিস্ট। একটু আমার ব্যাকগ্রাউন্ড অল্প সময়ের মধ্যে বলি, আমি জানি যে আমার প্রেজেন্টেশন থেকে কাটা পড়তে তাতে কোনো আপত্তি নেই। আমি বেসিক্যালি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার, রংপুরের মেয়ে। 18 ঘন্টা ট্রাভেল করে আমি ঢাকা মেডিকেল কলেজে এসেছি, 62 থেকে 68 পর্যন্ত পড়েছি ওখানে। পরবর্তীতে আমি ফামিল প্ল্যানিংয়ে জয়েন করলাম, তখন মানুষ বলে তুমি কি গাধা নাকি পেকুপ নাকি, ফামিল প্ল্যানিংয়ে জয়েন করলাম কেন, গাইনিকোলজিস্ট হবে তুমি, এ হবে তুমি, পিডিয়াট্রিশিয়ান হবে তুমি, সার্জেন হবে। আমার মা গাইনিকোলজিস্ট ছিলেন রংপুরে, ডক্টর হুমায়রা খানম, আমি ওনাকে দেখেছি। তো কিছু একটা কারণে আমি পাবলিক হেলথের দিকে অ্যাট্রাক্টেড হলাম, এবং আমি আমেরিকাতে আমাকে পাঠানো হলো ফর ট্রেনিং, যেখানে আমি দেখলাম যে পাবলিক হেলথের বিস্তৃতি, পাবলিক হেলথের ডেপথ, পাবলিক হেলথের ব্রেথ কত বড়। আমি বললাম না, আমি ওই বড় সমুদ্রে সাঁতার কাটবো, আমি ছোট জায়গায় শুধু বাচ্চা ডেলিভারি করাবো না, দ্যাট উইল নট স্যাটিসফাই মি। তো সেটা করার পরে আপনি দেখছেন আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি রিপ্রোডাক্টিভ হেলথ পড়াশোনা করেছি, আমি এমবিএস করেছি, ডক্টরেট করেছি, আমি সার্ভিস ডেলিভারি, আপনি যদি বলেন ফ্যামিলি প্ল্যানিং, মায়ের স্বাস্থ্য, আমি সবগুলোই প্রায় করেছি সেদিকে, সেদিকে প্রথম দিকে করেছি। অ্যান্ড দ্যাট লেট মি টুডে ইন পাবলিক হেলথ। আজকে আমার যে লেকচারটা, সেটা বেসিক্যালি আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কী বুঝি, রিপ্রোডাক্টিভ হেলথের আমরা বাংলাদেশে কি কতটুকু সাকসেস আনতে পেরেছি, এবং এখনও আমাদের হাউ মাচ টু গো, হোয়াট আর দ্য আনফিনিশড এজেন্ডা। আমি জানি যে উইল হ্যাভ এ লং ওয়ে টু গো, এবং সেটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই। অ্যান্ড আপনারা জানেন যারা স্পোর্টস করেন, দের ইজ এ রিলে রেস, কাঠিটা একজন আরেকজনের হাতে দিয়ে দেয়, সে আবার দৌড়ায়, তার কাঠি নিয়ে আরেক জায়গায় যায়, সে আবার দৌড়ায়। তো ওই রিলে রেসের আমার কাঠিটা আমি আপনাদের কাছে দিয়ে দিতে চাই। ইউ উইল বি দ্য এক্সপার্টস ইন দ্যাট এরিয়া অ্যান্ড ইউ উইল লিড দ্য ফলোয়িং অ্যাচিভমেন্ট, এটাই আমার এক্সপেক্টেশন অফ দ্য ডে। আমি এই ছবিটা আমার ছবি দেখানোর জন্য দিইনি, এটা দিয়েছি যে আমি খুব গ্রামাঞ্চলে একটা ক্লিনিক ভিজিটে গেছি। আমি ওই ক্লিনিক ভিজিটে গিয়ে যখন স্কুলের সামনে দাঁড়ালাম, তখন এই বাচ্চাগুলো আমার সামনে আসলো। তো বাচ্চাগুলো দেখলে পরে তখন কি মনে হয়, এখানে শিশু কন্যা আছে, এখানে ছেলে আছে, এখানে আছে। আমি চট করে তাদের সামনে, বিশেষ করে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ লাইফের যে ট্র্যাজেক্টরি এবং ট্র্যাজেডি, দুটোই আমার সামনে ভেসে ওঠে। এবং আপনি যখন আমার লেকচারটা আজকে আমি দিব শেষে, তখন এই ছবিটা যদি আবার দেখেন, তখন দেখবেন যে আমার আমার মনে কি হয়েছিল এবং কেন আমি এই ছবিটা আর কি শুনি। আপনারা কার্য কনফারেন্সের নাম শুনেছেন, এবং ওটা হলো ICPD, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে ওখানে পৃথিবীর প্রায় সব দেশই ছিল, এবং তারা এই এই রিপ্রোডাক্টিভ হেলথের উপরে কো সিগনেটারি হয়ে এসেছে, এবং দেশে এসে রিপ্রোডাক্টিভ হেলথের আলোকে তারা স্বাস্থ্য ব্যবস্থাপনা করেছে, এবং আজকে পর্যন্ত সেটাকেও তারা ইমপ্লিমেন্ট করছে।
কিন্তু এই সুযোগটা আমাদের সবসময় হয় না আমি জানি না পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্ট নিশ্চয়ই শো করেন এখানে ওখানকার স্টুডেন্ট যারা আছেন তারা জানেন আমার একটা আত্মীয়তা আছে আইসিপিটির সঙ্গে তখন আমরা গভর্নমেন্টের বিরাট বড় ডেলিগেট গিয়েছিলাম এবং কোনো না কোনো ভাবে আই ওয়াজ দ্য ভাইস চেয়ার অফ চ্যাপ্টার 7 যেখানে অ্যাম্বাসেডর বিগম্যান ওয়াজ দ্য চেয়ার এবং আমাকে ভাইস চেয়ার হয়ে তখন একটা শাড়ি পরা অনেক কম বয়সী একটা মেয়ে ডায়াসের উপরে ইউএনের যে ডায়াস ওখানে অ্যাম্বাসেডর বিগম্যানের পাশে ডক্টর হালিদা হানুম ছিল অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্লোরিয়াস ডে অফ মাই লাইফ এবং তারপরে যে রেসপন্সিবিলিটি গুলো এসে গেল যে দেশের রিপ্রোডাক্টিভ হেলথের আলোকে প্ল্যান করা ট্রেন দেওয়া ট্রেন করা প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করা প্রোগ্রামকে মনিটর করা আমি সরকারের পাশাপাশি বসে আমার যে রিপ্রোডাক্টিভ হেলথ রিসার্চ ইনস্টিটিউট যেটা আধা সরকারি প্রতিষ্ঠান ছিল মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ওখানে 16 বছর আমি এই কাজগুলো করার সুযোগ পেয়েছি এবং পরবর্তীতেও করে যাচ্ছি তো এটা লাইফ সাইকেল অ্যাপ্রোচ এটা এই অ্যাপ্রোচটা এটা ইউনাইটেড নেশনস এবং WHO UNDP এরা সবাই মিলে অল ইউএন অর্গানাইজেশন এরকম একটা রিপ্রোডাক্টিভ হেলথ ইলনেসের একটা সাইকেল এর ভাবে আমি বলি নৌকা নৌকার মতো করে দেখিয়েছে আর্লি চাইল্ডহুড থেকে শুরু করে একদম এলডারলি পর্যন্ত যে সব ইলনেসে একটা নারী ভোগেন সেই ইলনেসগুলো এখানে দেখানো হচ্ছে এবং আপনারা দেখবেন যে একেবারে ছোটবেলার থেকে FGM তারপরে ম্যালনিউট্রিশন এনিমিয়া আনওয়ান্টেড প্রেগনেন্সি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইনফার্টিলিটি HIV AIDS তারপরে যেটা হচ্ছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স সেক্সুয়াল ভায়োলেন্স আনরেগুলেটেড ফার্টিলিটি মেটারনাল মর্বিডিটি মর্টালিটি অ্যান্ড দেন ক্যান্সারস অস্টিওপোরোসিস প্রোল্যাপস এবং এলডারলি হওয়ার যে আরও জেন্ডার বেসড ইস্যুগুলো আছে সেই জিনিসগুলো থ্রু লাইফ সাইকেল অ্যাপ্রোচ এবং এটার উদ্দেশ্য হলো যে একটা নারীর জীবনে এই ইলনেসগুলো জানা থাকলে আমরা প্রোগ্রামগুলোকে ওদিকে ডিরেক্ট করতে পারবো এবং প্রোগ্রামগুলোকে আমরা গঠন করতে পারবো সেইভাবে এটা এটা বাংলাদেশের একটা ডেমোগ্রাফিক চিত্র এটা করতে হবে না এটা আপনারা সবাই জানেন কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনিশনটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে এটা কি বলবো ওটা একটু দূরে হয়ে গেছে আমার জন্য রিপ্রোডাক্টিভ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট এবং এই রিপ্রোডাক্টিভ হেলথের ডেফিনিশন ওই ICPD-তে ওটা ফাইনাল হলো এবং প্রোগ্রাম অফ অ্যাকশন যে ডকুমেন্টটা আছে যে বইটা ওই বইটার মধ্যে এটা ডকুমেন্টেড হলো আন্ডার চ্যাপ্টার 7 রিপ্রোডাক্টিভ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং তাহলে ডেফিনিশনটি কেবল প্রথম অংশটা যারা যারা দেখতে ডেফিনিশন জানেন অ্যাকর্ডিং টু দ্যাট রিপ্রোডাক্টিভ হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজেস or infirmity in all matters relating to the reproductive health, reproductive system and to its functions and processes. Ebar ashe, reproductive health therefore implies that people are able to have a satisfying and safe sex life and that they have the capability to reproduce and the freedom to decide when and how often to do. Definition er modhe apni toto toto kore satisfaction paben na freedom paben na এই জিনিসগুলো নতুন করে অ্যাড করা হলো এবং অনেক নেগোসিয়েশনের দরকার ছিল টু অ্যাড দোজ থিংস ইন দ্য ডেফিনেশন ইমপ্লিসিট ইন দিস লাস্ট কন্ডিশন আর দ্য রাইট অফ ম্যান অ্যান্ড উইমেন টু বি ইনফর্ম অ্যান্ড টু হ্যাভ অ্যাক্সেস টু সেফ ইফেক্টিভ অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং অফ দেয়ার চয়েস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেথডস অফ দেয়ার চয়েস ফর রেগুলেশন অফ ফার্টিলিটি হুইচ আর নট এগেনস্ট দ্য ল and the right of access to appropriate health care services that will enable women to go safely through pregnancy and childbirth and provide couples with the best chance of having a healthy infant. এটা একটা অনেক বড় ডেফিনিশন বাট একটা মানুষের জীবনকে যখন চিন্তা করেন একটা মানুষের সত্তাকে যখন চিন্তা করেন একটা মানুষের অধিকারকে যখন চিন্তা করবেন এবং তার এটা একটা ইন্টিমেট পার্ট অফ লাইফ ইন্টিমেট পার্ট অফ ইন্টিমেসি লাইফ এখানে তার অধিকার তার রাইটস তার চয়েস তার ফ্রিডম এই জিনিসগুলোকে শ্রদ্ধা করা হয়েছে এবং এই জিনিসগুলোকে ডেফিনেশনে আনা হয়েছে যেটা কিনা একেবারেই নতুন জিনিস ছিল ICPD-তে তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ ডেফিনেশন থেকে কি বের হয়ে আসলো আমি যদি সেবাদানকারী হই তাহলে আমার সেবা কি কি হলো সেবা হলো ফ্যামিলি প্ল্যানিং সেফ মাদারহুড সেফ অবর্শন ফেসিলিটিস ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড কেয়ার
male participation and responsible behavior, addressing reproductive health, infertility, reproductive tract infection, sexually transmitted disease, HIV, AIDS, cancers of reproductive tract, reproductive health needs of disabled. এগুলো একটা বড় ব্যাপার। কিন্তু একটা জিনিসকে খুব বারবার করে বলা হয়েছে, সেটা হলো যে যেহেতু এটা উইমেন ওরিয়েন্টেড কেয়ার গুলো, উইমেনরা দে আর ফেসিং থ্রেটস ইন দ্যার লাইফ ইন অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এটা একটা বড়, এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করতে হবে এবং ওই প্ল্যাটফর্মের উপরেই সেবাগুলোকে দিতে হবে এবং দে সাফার থ্রু মেনি থ্রেটস ইন দ্যার হেলথ অ্যান্ড ওয়েলবিং। কারণ কি হলো যে তারা ওভারবার্ডেন উইথ দেয়ার ওয়ার্ক অ্যান্ড দে ল্যাক পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। আপনারা জানেন লেখাপড়া নাই, হাতে পয়সা নাই, নোবডি লিসেন্স টু দেম, দে ক্যানট মেক ডিসিশনস ফর দেয়ার ওন লাইফ। আমরা এমডিজি শুনেছি, এমডিজি আমাদের 215 শেষ হয়ে গেছে, 8টা গোল ছিল আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি কথা বলবো না, এটা শুধু পার্সপেক্টিভে আমরা রাখবো, যেহেতু পরবর্তীতে আমাদের রাখবে। এমডিজি কি বাংলাদেশ অ্যাচিভ করতে পেরেছেন কি? আমাদের ইকোনমিক্স স্যার আছেন, উনি আর একটু ভালো করে বলবেন। আমি আমার হেলথের দিক থেকে বলবো যে আমরা শিশু মৃত্যু আমরা করতে পেরেছি, আমরা আপনি দেখবেন যে পভার্টি এডুকেশনের ব্যাপারেও আমরা অনেকখানি এগিয়েছি, আমরা মাতৃ মৃত্যু একটুর জন্য পারিনি কিন্তু খুব কাছাকাছি গেছি আমরা ওটা, আমাদের দেশের যে আর্থসামাজিক অবস্থা তাতে কিন্তু আমরা অনেক ভালো অ্যাচিভ করেছি এবং আমরা গ্লোবালি আমরা কিন্তু অ্যাক্লেমড হয়েছি যেটা আমরা করতে পেরেছি। এখন আমাদের দেশের ওই পার্সপেক্টিভে কি কমিটমেন্ট আছে, কিছু কমিটমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা এগুলো জানেন, বাট তারপরেও আমার কনটেক্সটে আমি কিছু জিনিস বলতে চাই যে আমাদের বাংলাদেশের উইমেন্স অ্যাডভান্সমেন্ট একটা মেজর কমিটমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। এবং আপনি দেখবেন একটা উদাহরণ যে 35% অফ উইমেন ইন বাংলাদেশ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্টস, যেটা কিনা আমাদের এই সাউথ এশিয়া রিজিয়নে দিস ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট ওয়ান। একেবারে গ্রামে মাইক্রো ক্রেডিটের কারণে এটা একটা আমাদের অনেকখানি এগিয়ে গেছে, না তাদের যে আর্থিক এম্পাওয়ারমেন্ট, তাদের ডিসিশন মেকিং পাওয়ার, ওই যে ছোট ছোট মাইক্রো ক্রেডিটের সভা যে একজন সভানেত্রী একজন নারী এবং মেম্বাররা নারী, দ্যাট মেক্স দ্যাম ডিফারেন্ট কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট, এবং ওই এম্পাওয়ারমেন্ট তাদের লাইফে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করে। মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার্স মহকা, তারা একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করেছে ফর 2013-2025, যেটা কিনা মেইন উদ্দেশ্য হচ্ছে যে টু সাপ্রেস ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। আমাদের ভায়োলেন্স কমছে না, আমি আপনাদের যে যুদ্ধ, আমাদের সবার যে যুদ্ধ, এটা আমি আপনাদের সেই সংগ্রামী একজন যোদ্ধা, কিন্তু এটা কবে শেষ হবে আমি জানি না, দিস উই হ্যাভ টু স্টপ ইট। আমাদের এই যেটা মক্কা যেটা প্ল্যান করেছে, আই হোপ ইট গেটস ইটস সাকসেস, এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি, সুতরাং এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে এটার উদ্দেশ্য যেটা হচ্ছে যে একটা হলো যে আমাদের যে ম্যারেজ, গার্লস ম্যারেজ আছে বা চাইল্ডহুড ম্যারেজ আছে বা বাল্য বিবাহ যেটাকে বলে থাকি, এটাকে কমিয়ে নিয়ে আসা, আর আর 18 ইয়ার্সের আগে যে বিয়েগুলো হচ্ছে সেটাকে 1/3 কমিয়ে নিয়ে আসা, তার মানে চাইল্ড ম্যারেজটাকে একেবারে কমিয়ে নিয়ে আসা হচ্ছে এটার কাজ। আর কিছু কিছু জিনিস আমরা অ্যাচিভ করেছি, যেমন ম্যাটারনিটি লিভ 6 মান্থ দেওয়া হয়েছে, ম্যাটারনিটি লিভ দিলে বাচ্চাটা মায়ের দুধ, মুখের দুধ পাচ্ছে, বাচ্চাটা সুস্থ হচ্ছে, মায়েরও তার বডি হিল করতে এবং তাকে সুস্থ হতে এটা সহায়তা করে। আরেকটা জিনিস হয়েছে যেটা বার্থ রেজিস্ট্রেশন, এটার এখনো ওয়াইডার ইমপ্লিমেন্টেশন হয়নি কিন্তু কাগজে কলমে পলিসিতে আছে। আমরা যারা যোদ্ধা তারা কিন্তু এই জিনিসগুলো ধরে ধরেই যুদ্ধ করতে হবে যে কেন এটা কমপ্লিটনেস নাই, কেন এটা অর্ধেক হবে, কেন এটা 1/3 হবে, কেন আমাকে টাকা দিতে হবে, এই জিনিসগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। দিজ আর আওয়ার রেসপন্সিবিলিটি। আমি এই জন্য বার্থ রেজিস্ট্রেশনটা দিয়েছি এবং দিস ইজ ভেরি ইউজফুল ফর এ গার্ল, যখন তার বার্থ রেজিস্ট্রেশন থাকবে তখন সে 18 বছর না 15 বছর, আমরা 15 বছর তখন তাকে বিয়ে দিতে পারবো না, ইউ ক্যান গো ফর লিটিগেশন, কেস করে দিতে পারেন বাবা মার নামে যে না 18 বছর আগে তুমি বিয়ে দিতে পারবে না, এই হলো বার্থ সার্টিফিকেট, সে আজকে 15 বছরের মেয়ে, 18 বছর নয়। এই জিনিসগুলোকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। আমাদের অ্যাডোলেসেন্ট হেলথ একটা বিরাট বড় ব্যাপার। অ্যাডোলেসেন্ট হেলথে আমরা কি করেছি, অনেকখানি সরকার এগিয়ে গেছেন, নানা ধরনের প্রেশার, গ্লোবাল প্রেশার, ইউএন প্রেশার, সব রকম প্রেশারের মাধ্যমে এটা এগিয়ে গিয়ে আজকে যেটা হচ্ছে যে সরকারের একটা হেলথ রিপ্রোডাক্টিভ অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি আছে এবং তার যে সেক্টর প্রোগ্রাম, ফোর্থ হেলথ পপুলেশন নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, যেটা কিনা 2021-22 এইখানে এসে শেষ হবে, সেখানে বলছে যে দেয়ার ইজ এ ফেজ ওয়াইজ স্কেল আপ অফ অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সার্ভিসেস ইন অল মেটারনাল চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারগুলো আছে সেখানে হবে এবং আরবান হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলোতে তারা এই ফেজ ওয়াইজ অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ সার্ভিসেস দিবে।
আরেকটা হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, এই দুটা, মা স্কুল টিচার রাস্তাঘাটে সবাই, ছোট ভাইও একটা মেয়ের গেটকিপার, সে বলবে বোনকে কোথায় যেতে পারবা কোথায় যেতে পারবা না, প্রোটেকশন দিতে চাবে অনেক কিছু। তো এখানে এই অ্যাওয়ারনেসটা দেওয়া যে তাদের একটা অ্যাডোলেসেন্টের কি তথ্যের দরকার, কি সেবার দরকার, কি তার প্রয়োজন, তার মেন্টাল হেলথের জন্য কি প্রয়োজন, তার সাপোর্ট কি দরকার, তার সিকিউরিটি কি দরকার, কি আছে, তাকে কি শিখাতে হবে, এই ওপেননেসটা আনার জন্য তাকে একটা মানুষ হিসাবে চিন্তা করে, তাকে একটা বলিষ্ঠ মানুষ হিসাবে চিন্তা করে, আরো বলিষ্ঠতম তর করার জন্য যে ওপেননেসটা লাগবে, অ্যাকসেপ্টেন্সটা লাগবে, বাবা মা সবাই, আমরা মেয়েদেরকে খুব দুর্বল মনে করি এবং সবাই আমরা তাদেরকে প্রোটেক্ট করতে চাই, করতে পারি না, তারপরে প্রোটেক্ট করে দিই, বিয়ে হয়ে আরেকটা ছেলের আন্দারে চলে গেল তখন সে প্রোটেক্টেড হয়ে গেল, এটাকে মনে করি। সুতরাং সার্বিকভাবে কিন্তু তাদের ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের আরো সুন্দর করে গেটকিপারদের কাছে প্রেজেন্ট করতে হবে। আমাদের যে ন্যাশনাল অ্যাডোলেসেন্ট হেলথ স্ট্র্যাটেজি আছে সেখানে যে 15 এটা একটা 15 ইয়ার্স প্ল্যান ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি এখন আমরা সবাই বলি আমাদের সবার মুখে মুখে, তো এখানে কিন্তু আমরা অনেক স্বপ্ন দেখছি, এই স্বপ্নগুলোকে আমরা কিভাবে পরিপূর্ণ করব সেটা একটা বড় চ্যালেঞ্জ, আমি আরো দেখাবো আপনাদেরকে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমি এবার একটু মাতৃ স্বাস্থ্যের কাছে আসতে চাই, মায়ের স্বাস্থ্য, আমরা সবাই মা বাবা আছি এবং একটা মেয়েকে সবসময় মা হতে হয়, এবং আমি ম্যাটার্নাল হেলথের মানুষ, সুতরাং এটা একটা বড় ব্যাপার আমাদের সবার কাছে। আমি একটা কোট দিয়ে শুরু করি, এটা বলা যে একটা মা বলছে যে আই এম গোয়িং টু দ্য সি টু ফেচ এ নিউ বেবি বাট দ্য জার্নি ইজ লং অ্যান্ড ডেঞ্জারাস অ্যান্ড আই মে নট রিটার্ন। মানে একটা মা যখন প্রেগনেন্ট হয়ে যায় কি সাংঘাতিক কথা মাটা হচ্ছে, সে সমুদ্রে তার সন্তান আনতে যাচ্ছে এবং সে জানে যে জার্নিটা এত লম্বা এবং সে শিওর রাতে সে সত্যি সত্যি সন্তানটাকে নিয়ে ফিরে আসতে পারবে কিনা। এবং আমরা জানি যে যে মাটা মরে যায় তার সংসারের মধ্যে বিভিন্ন বিভীষিকা এসে যায়, যে কোলের বাচ্চাটা সেটা মরে, কোলের বাচ্চার আগে যদি আরেকটা সন্তান থাকে সেটারও মৃত্যুর আশঙ্কা অনেক বেশি সন্তান ধারণ একটা গর্বের ব্যাপার, সন্তান ধারণ একটা আনন্দের ব্যাপার, আমার পরবর্তী জেনারেশন কে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার, সেখানে একটা মা মরে যাবে এবং প্রিভেন্টেবল কারণে, যে মরার তার কোনো কারণ নেই, সেখানে সে মরে যাচ্ছে এবং তার সেবার অভাব, তার জন্য ব্যবস্থার অভাব, তার জন্য পয়সার অভাব, নানান কারণে সে মরে যাচ্ছে। আমরা কি অ্যাচিভ করেছি, আমরা কিন্তু অনেক অনেকখানি অ্যাচিভ করেছি। আমি এটা দেখাতে চাই যে আপনি একটা জিনিস দেখবেন যে আমরা যদি 2019 থেকে শিখি, আমরা 1990 থেকে যদি চিন্তা করি যে 2001 থেকে 2010 এ কিন্তু 40% রিডাকশন অফ ম্যাটার্নাল মর্টালিটি, আপনারা জানেন এই ফিল্ডে যারা করছেন, ম্যাটার্নাল মর্টালিটি ইজ নাম্বার অফ উইমেন ডাইং ডিভাইডেড বাই 100,000 লাইফ বার্স। আমাদের আমাদের আমি পরে আসছি যে এই শুনে এই মাতৃমৃত্যুর হারটা 2001 থেকে 10-এর মধ্যে 40% কমেছে, 90 থেকে 1-এর মধ্যে 2001-এ 60% কমেছে। সুতরাং আমরা মাতৃমৃত্যুকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পেরেছি যা ছিল তার থেকে, কিন্তু আরো অনেক আমাদের দূর যেতে হবে। আমাদের রিসেন্টলি যে বাংলাদেশ ম্যাটার্নাল মর্টালিটি সার্ভে হয়েছে যেটা 2016-তে, তাতে দেখা যাচ্ছে যে আপনারা যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্টটা, 2000 ঠিক আছে মনে হচ্ছে না, এই যে 2000 যদি আমরা 16-তে দেখি তাহলে 2000 এখানে ছিল, 2000-এ যত ছিল 322 সেখান থেকে 194, কিন্তু 2016-তে সেই পরিমাণে কিন্তু কমে আসতে পারিনি, যেটা সরকার এক্সেপ্ট করছেন না, এটাই নিয়ে আমরা একটু আগাম করছি না। সুতরাং কেন এই ব্যাপারগুলো কমে আসেনি 4 বছরেও মাতৃমৃত্যু, সেটাও একটা বিরাট বড় চিন্তার ব্যাপার আমাদের, এবং প্রোগ্রাম কোন দিকে আগাচ্ছে, প্রোগ্রাম কোথায় অ্যাটেনশন দিবে, প্রথম আর প্রোগ্রাম আরো বেশি কোথায় তারই সোর্স করবে সেই জিনিসটা ইম্পর্টেন্ট। কি কি কারণে মায়ের মৃত্যু হচ্ছে এবং মাকে বলতে আমরা বোঝাচ্ছি 15-49 ইয়ার্স এর উইমেনদেরকে, আপনারা দেখবেন যে
ক্যান্সারে মারা যাচ্ছে 24%, সার্কুলেটরি ডিজিজে 23%, আর মাতৃ বা গর্ভজনিত কারণে 13% মারা যাচ্ছে, অন্যগুলো ছোটখাটো আছে। সুতরাং এইটার দিকে আমরা অনেকখানি অ্যাটেনশন দিয়ে থাকি। এখন যদি ওই 13%কে দেখি যে কি কি কারণে একটা মা মারা যাচ্ছে, তার গর্ভজনিত কারণে, তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে হিমোরেজ, মানে ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং, এই গর্ভ প্রসব হওয়া, তারপরে বাচ্চা ডেলিভারি হওয়া, প্লাসেন্টা ডেলিভারি না হওয়া, এইসব কারণে সে ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে সে মরে যাচ্ছে। আরেকটা হলো তার যেহেতু আমরা প্রপারলি চেক আপ করি না, তার এক্লামশিয়া হয়, খিচুনি হয়, এক্লামটিক টক্সিমিয়া হয়, এক্লামশিয়া হয়ে হাসপাতালে নিতে নিতে তার আগেই মারা যায় অথবা বাড়িতেই মারা যায়। আরেকটা হচ্ছে অ্যাবর্শন, আনওয়ান্টেড প্রেগনেন্সি হওয়ার কারণে কিন্তু অ্যাবর্শনের নিড। আপনারা জানেন বাংলাদেশে মেনস্ট্রুয়াল রেগুলেশন একটা প্রোগ্রাম আছে এবং যার জন্য কিন্তু আমাদের অনেক আনওয়ান্টেড প্রেগনেন্সি আমরা টেক কেয়ার করতে পারি, যার জন্য আজকে আমাদের ফার্টিলিটি অনেকখানি নেমে এসেছে এবং আমরা এমআর এর কথাটা অনেক বেশি প্রকাশ্যে বলি না। বাট আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু লার্ন এমআর এবং ডু এমআর এবং ট্রেইন অন এমআর, এবং আজকে যদি এমআর না থাকতো তাহলে আমাদের পপুলেশনের দৃশ্য একেবারেই অন্যরকম হতো। সুতরাং এই এমআর সার্ভিসের কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, এই সার্ভিসের প্রপার কোয়ালিটি, কোয়ান্টিটি, এক্সপ্যানশন, অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু যেহেতু কিছু দাতা সংস্থা আছে, ইউএসএআইডি, ইউএসএআইডি যখন সার্ভে করবে ওরা কিন্তু দে ডোন্ট ওয়ান্ট টু ডেলভ ইনটু দিস ওয়ান। কিন্তু আমরা জানি, আমরা যারা অ্যাবর্শন রিলেটেড কাজ করছি, গবেষণা করছি, এইসব আমরা জানি যে ইম্পর্টেন্ট ইস্যুজ, এবং এই ইস্যুগুলোকে আমরা যদি অ্যাটেনশন না দিই তাহলে কিন্তু গর্ভজনিত কারণে মাতৃমৃত্যু হতেই থাকবে। আগে তো অনেক বেশি ছিল, এখন এখন আবার দশে, যখন আমরা দশের পরে শুরুতে স্টাডিটা করছি তাতে দেখা, আপনারা যদি এটা দেখেন কুইকলি, আমরা মেজার করি তিনটা পর্যায়ে মৃত্যু, একটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, একটা হচ্ছে ডিউরিং ডেলিভারি, আর একটা হচ্ছে পোস্টপার্টম, সন্তান প্রসব হওয়ার পরে। পোস্টপার্টমটা কিন্তু হাইয়েস্ট রেট, আপনি যদি দেখেন 69% অফ দ্য ডেথস আর ডিউরিং পোস্টপার্টম। আমরা যদি কম্পেয়ার করি এই যে ব্লু এবং অরেঞ্জটা, তাহলে দেখবেন যে পোস্টপার্টম কমেছে, ডেলিভারি কমেছে, কিন্তু বেড়েছে ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি কি জন্য বাড়ে? ডিউরিং প্রেগনেন্সি বাড়ে আমাদের ধারণা মতে ইট ইজ বিকজ অফ দ্য অ্যাবর্শন, বিকজ অফ দ্য অ্যাবর্শন কমপ্লিকেশন। সুতরাং এই জায়গাটাতে আমাদের অ্যাটেনশন দিতে হবে। সরকার শুড বি হ্যাপি যে পোস্টপার্টম কমেছে, সরকার শুড বি হ্যাপি যে ডিউরিং ডেলিভারি কমেছে, এন্ড দিস কুড বি অ্যাট্রিবিউটেড টু দ্য গুড কোয়ালিটি সার্ভিসেস, বাট অ্যাবর্শনটা একটা দিকে যেখানে আমরা নজর মতো ভালো করে দিতে পারছি না। আমি এটাতে আর যাচ্ছি না, কেন দেওয়ার পথে আমাকে কয়েকটা জিনিস আপনাদের দেখাবো যেটা ইম্পর্টেন্ট, যে একটা মাতৃমৃত্যু কমাতে হলে আমাদের অ্যান্টিনেটাল কেয়ার দরকার, অন্তত চারটা অ্যান্টিনেটাল কেয়ার দরকার। তো আমরা অ্যান্টিনেটাল কেয়ার বাই এনি অ্যান্টিনেটাল কেয়ার বাই এ মেডিকেলি ট্রেন প্রোভাইডার ইজ অ্যাবাউট 74% অফ উইমেন, বাট যদি চারটা অ্যান্টিনেটাল কেয়ার দেখি যেটা কিনা ম্যান্ডেটরি একটা মাকে সুস্থ রাখার জন্য, সেটা কিন্তু তার হাফ। সুতরাং এখানে একটা কথা আমাকে বলছে যে আমার ভালো করে অ্যান্টিনেটাল কেয়ার দিতে হবে, নাহলে মায়ের মৃত্যু হবে। আরেকটা ফ্যাসিলিটি ডেলিভারি আমাদের আগের তুলনায় বেড়েছে, আমি 2010-এ 23% হলো ক্লিনিকে বা হাসপাতালে ডেলিভারি হচ্ছে, 16-তে কিন্তু সেটা 47% এসে গেছে। সুতরাং এটা ডাবল হয়েছে, 2010 থেকে 16-এ ডাবল হয়েছে ফ্যাসিলিটি ডেলিভারি। আরেকটা জিনিস হচ্ছে তাহলে কি হলো, 47 যদি ফ্যাসিলিটিতে হয় বাকিগুলো কোথায় হচ্ছে? বাকিগুলো কিন্তু সব বাড়িতে ডেলিভারি হচ্ছে, তার মানে 53% ডেলিভারিজ আর এট হোম। আমাদের গ্রাম বাংলার হোম কি, আমাদের শহরের মতো তো এত সুন্দর হোম না, কাঁচা বাড়ি, ডাক্তার নাই, প্যারামেডিক নাই, কেউ নাই, দায় দিয়ে করা হয়, টিবিএ দিয়ে করা হয়, আনট্রেইন মেডিকেল প্রোভাইডার দিয়ে যাদের কোনো ট্রেনিং নাই। তাহলে আমি কমপ্লিকেশন কিভাবে বুঝবো, কমপ্লিকেশন রেফার করবো কিভাবে, কমপ্লিকেশন ডিল করবো কিভাবে? আমি এই মুহূর্তে আমাদের গাইবান্ধাতে একটা স্টাডি আছে টিভিটা, ওইটার যে ম্যাটার্নাল মর্টালিটি গুলো হয়েছে তার ধর্মের অটোপসিগুলো নিয়ে, ন্যারেটিভ নিয়ে আমি কাজ করছি, আমার কাজ করতে গিয়ে কান্না পাই, মানে জলে ইউট্রাস বের হচ্ছে না, হাত দিয়ে খামচি দিয়ে ইউট্রাসটা বের করে দিচ্ছে, মা আইদার শকে মারা যাচ্ছে সাথে সাথে অথবা ব্লিড করে বাড়িটারি ভিজিয়ে সে মারা যাচ্ছে, মানে এরকম একটা নৃশংস অবস্থা তার উপরে না, এগুলোকে বন্ধ করতে হবে, আপনি যদি দেখেন যেগুলো ফ্যাসিলিটি ডেলিভারি হচ্ছে তার একটা মেজর পোর্শন সিজারিয়ান সেকশন হচ্ছে, ডেলিভারি বাই সি সেকশন,
এই যে বিএমএমএস এর যে যে সিজারিয়ান সেকশনের ডেলিভারি 31% হয়ে গেছে, আমাদের কিন্তু WHO বলে যে 10-15% হবে, 31% ইজ টু মাচ অ্যান্ড নট অ্যাকসেপ্টেবল। তার মানে এর পেছনে যে কারণগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস না করলে কিন্তু মর্টালিটি বাড়ার সম্ভাবনা আছে, আমরা অনেকখানি কমিয়ে নিয়ে আসি। আমরা দেখছি গ্রামে যার দরকার সে পাচ্ছে না, যার দরকার নাই সে সিজার করতে যাচ্ছে। সুতরাং এটাও একটা আমাদের কনসার্ন এবং অ্যালার্ট হওয়ার একটা ব্যাপার, এবং এটা নিয়ে চলছে গভর্নমেন্টের সেক্টরে কথা চলছে। আর সিজার করলে তো খরচ অনেক বেশি হয়, আপনি যদি প্রাইভেট সেক্টরে দেখেন একটা সিজারে 20,000 টাকা খরচ হয়, একটা গরিব মানুষ 20,000 টাকা কোথায় পাবে? তাকে বাড়ি বন্ধক দিতে হয়, তাকে গরু ছাগল যা আছে সব বিক্রি করতে হয়, সবার তো আর গরু ছাগল নাই, তাহলে কি হবে? সে কিন্তু আমরা জানি যে হেলথ এক্সপেন্ডিচার একটা বড় ব্যাপার, বিশেষ করে এই ক্ষেত্রে। তো দিজ আর সাম অফ দ্য মেজর কনসার্ন যেটা আমাদেরকে খুবই আমাদের চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। সিজারের সেকশন বেশি, প্রাইভেট ফ্যাসিলিটিতে বেশি হচ্ছে, দ্যাট কজ ইজ মোর এক্সপেন্স ফর দ্য ফ্যামিলি, যেটা তার বিয়ন্ডে চলে। আমি ওই কেস স্টাডিগুলোকে দেখি, যখন বলছে বড় হাসপাতালে নিয়ে যান, বড় হাসপাতালে তাকে অনেক কাড়িকাড়ি টাকা লাগবে, রুগীকে নিয়ে বাড়ি চলে গেল, বাড়ি যাওয়ার পথে বললো নালে বাড়িতে গিয়ে বল, একদম। এসডিজি আপনি জানেন অনেকগুলো গোল আছে, কতগুলো গোল আছে? হ্যাঁ 17টা অ্যাচিভ করা, কি বলো গেলাম ভাই? ওটা আপনাদের ঘাড়ে পড়বে, আমাদের ঘাড়ে যত না পড়বে আপনাদের ঘাড়ে পড়বে, ঠিক আছে? এগুলো সব অ্যাচিভ করতে হবে, আমি আসবো দেখতে। সরকার কি বলছে, যে কনটেক্সটে আমরা কথা বলছি, সরকার বলছে যে আমি ফোর্থ হেলথ পপুলেশন নিউট্রিশন প্রোগ্রামের শেষে 2022-এ আমি 105 ডেথ আনবো, আমার এখন 194, আমি সেটাকে অর্ধেক করে, অলমোস্ট অর্ধেক করে 105, অনেক দূর আছে, তার জন্য অনেক কষ্ট করতে হবে। আর এসডিজি যেটা আমরা, এসডিজি যেটা শেষ হচ্ছে 2030-তে, সেখানে কিন্তু 70টা ডেথ নিয়ে আসবো, তার মানে আরো কমিয়ে নিয়ে আসা। তো এগুলো আমাদের অনেক বড় বড় স্বপ্ন, অনেক বড় বড় গোল, আমরা কমিট করে আসছি বাইরে গিয়ে, দেশে এসে সেটাকে অ্যাচিভ করার জন্য যা যা করা দরকার সেই পরিমাণ নিষ্ঠা আমরা দিতে পারছি না। প্ল্যান, ইমপ্লিমেন্টেশন, সিনসিয়ার যে মনিটরিং, সুপারভিশন, এই জিনিসগুলো আমাদের করা হয়ে উঠছে না। তো যে অ্যাচিভমেন্টগুলো আছে, আমি যেটা বললাম অনেক ব্যারিয়ার আছে, প্রোভাইডার, ট্রান্সপোর্টেশন, বাড়িতে মাকে হাসপাতালে নেওয়ার জন্য যে টাকা, আপনারা থ্রি ডিলে কনসেপ্ট, যারা একটু মেডিকেলি ওরিয়েন্টেড, থ্রি ডিলে কনসেপ্ট আছে, বাড়িতে ওই মাটাকে, ওই অসুস্থ ব্লিডিং হওয়া মা, এগ্লান্সিয়া হওয়া মাকে কোথায় নিবে, আদৌ নিবে কিনা, হাতে টাকা আছে কিনা, এই ডিসাইড করতে ওদের অনেক সময় হয়ে যায়। বাই দ্য টাইম দে স্টার্ট গোয়িং, হয় মা রাস্তার মধ্যে মরে যায়, নাহলে যে হাসপাতালে নিলো ও বলে আমার ডাক্তার নাই, সিজার করেন, আপনি চলে যান আরেকটাতে, চারটা হাসপাতাল পার হয়ে যাচ্ছে, চারটা ক্লিনিক পার হচ্ছে, অ্যান্ড শি ডাইজ অন দ্য ওয়ে, হাসপাতালে যেই বাঁচতে পারে না। এইগুলো অনেকগুলো ব্যাপার আছে যারা আরো ক্লোজলি এগুলোর উপরে আপনারা থিসিস করেন। আমি চাই যারা পপুলেশন সায়েন্সের লোক আছে ওই থিসিস করবেন, যেটা দিয়ে লাইফকে বাঁচানো যাবে, দেন ইউ উইল হ্যাভ আ ডিরেক্ট ইন্টারভেনশন ইন ইউর ক্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউর থিসিস। আপনি নতুন জিনিসকে বের করে আনবেন, আপনি ওই তথ্য দিয়ে অ্যাডভোকেসি করবেন, আপনি ওই তথ্য দিয়ে সংগ্রাম করবেন নিজের জীবন নিয়ে এবং এগিয়ে যাওয়ার জন্য। সো দিজ আর সাম অফ দ্য কনসেপ্ট যেটা আপনি, আমি আমি এনকারেজ করতে চাই আপনাদের করার জন্য। খুব প্রথম বিষয় আছে, আছে আছে, থ্যাংক ইউ। সো এখন এতগুলো কথা বললাম, আমরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখছি, কিন্তু এখনো হোয়াট উই হ্যাভ অ্যাচিভ, সেখানে দাঁড়িয়ে যদি আর একটু দূরে দেখি তাহলে কোথায় যেতে হবে, কত দূর যেতে হবে, একটা মাও মরবে না ওই দিনটা আসতে কত দিন লাগবে, একটা অ্যাডোলেসেন্টও অবসর হয়ে মরবে না ওই দিন আসতে কত দিন লাগবে, একটা অ্যাডোলেসেন্ট তার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে উইথ ফুল ইনফরমেশন, উইথ ফুল নলেজ, ফুল কেয়ার, সেটাতে কত সময় লাগে। আই থিঙ্ক দ্যাটস হোয়াট আই এম টকিং নাও ইন দ্য আনফিনিশড স্টেজ। আমি যখন এই বোটের মধ্যে দাঁড়াই তাহলে কার কি রেসপন্সিবিলিটি সেটা চিন্তা করি, সরকারের বিরাট বড় কমিটমেন্ট থাকতেই হবে উইমেন্স হেলথের জন্য, নারী না বাঁচলে কেউ বাঁচবে না, কি বলেন সন্তান হবে কোথার থেকে? ছেলেরা এরপরে সামনে, আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে ছেলেদের আমরা ইন্টারেস্ট দিয়ে দিব তাহলে ওরা সন্তান গর্ভে ধারণ করবে এবং তারা করবে, দেহ তো সে 50% না, ওই দিন আসবে, ওই দিন চান না তারা, আমি যাবো আমি এই মানে মরুক মরুক যা হোক তার ওই কথা সাথে ব্যবহার করুক, ওরই ডেলিভারি হোক, ওরই পেটে বাচ্চা আসুক, ওই মরে যাক, আমার তো ইউ হ্যাভ টু শেয়ার উইথ পারসন, কোনো একদিন আসবে। এখন আছে সবার বড় একটা কনসার্ন, সো আপনারা নলেজ জানেন, নলেজ ইম্পার্ট করেন, নলেজ অন্যকে দেন, আপনার পাশের যে মেয়েটা আছে বস্তিতে, আপনার পাশে গ্রামের যে মেয়েটা আছে সে তো আপনার থেকেও কম জানে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু লেট দেম নো কি করতে হবে, কোথায় যেতে হবে, কি ব্যবহার করতে হবে, এইসব জিনিসগুলো
ফ্যামিলি আমরা অনেক অ্যাচিভ করেছি বাট আমাদের এখনো উই হ্যাভ লং ওয়ে টু গো, অনেক জিনিস আমাদের জানা দরকার। এবং ইন্টারন্যাশনালি আমাদের ইউএনএ স্যার আছেন, ইউএনএ যখন সব পৃথিবীর দেশকে নিয়ে এসে আলোচনা করা হয় কি অ্যাচিভ করেছো এখনো কি করনি, ওগুলো কিন্তু মেজর রেকমেন্ডেশন দেয় ফর রিজিয়ন্স, এই সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে এইটা, এই রিজিয়নে এইটা, ওই রিজিয়নে এইটা, এবং ওগুলোর কিছু মেজর এজেন্ডা থাকে যেটা ওনারা আবার হাতে লিখে নিয়ে যান আবার কাজ করেন। সুতরাং এই গ্লোবাল যে ইস্যুগুলো, গ্লোবাল যে ইনস্ট্রুমেন্টগুলো, গ্লোবাল যে ইনস্টিটিউশনগুলো, এগুলো সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে তখনই, এবং এদের গাইডেন্স কিন্তু আমরা মানি যতই যেভাবে হোক। দেখবেন কতদিন পরে পরে প্রাইম মিনিস্টার যাচ্ছেন অমুকতম ইউএন কনভেনশন অ্যাটেন্ড করতে, ইউএন সেশন অ্যাটেন্ড করতে, দল বল আমরা সবাই যাচ্ছি, কিন্তু কি নিয়ে আসছি, কি কমিট করে আসছি এবং এসে আমি কি করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউ উইল ফেস। আপনাকে প্রশ্ন করতে হবে, খবর তালিকা করতে হবে, আদারওয়াইজ জিনিস কিছু আগাবে না। গাড়িকে যেমন ড্রাইভ করতে হয়, ইউ আর সিটিং ইন দ্য ড্রাইভার সিট অ্যান্ড ইউ হ্যাভ টু লেট দ্য গভর্নমেন্ট ড্রাইভ ইন দ্য ডিরেকশন ইউ ওয়ান্ট টু বি ড্রাইভেন, এই জিনিসগুলো করতে হবে, ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আপনাদের ভয়েস অনেক স্ট্রং, আপনাদের শক্তি অনেক স্ট্রং, এই শক্তিগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে অ্যান্ড দ্যাট উইল বি মাই সাজেশন। এখানে এটা আমার একটা খুব পছন্দের একটা ইয়ে যে সন্তান জন্মের কত কাছাকাছি শিশুগুলো মারা যায়, নিউবর্নগুলো মারা যায়, প্রথম হাতেই দেখা যাচ্ছে যে 60% অফ দ্য ডেথ আন্ডার ফাই অকার উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, মানে 5 বছরের যে বাচ্চারা তার অর্ধেকই মরে যায় প্রথম 1 ঘন্টার মধ্যে জন্ম হওয়া। তার মানে কি, ম্যাটারনাল কেয়ার আমরা ভালো দিতে পারছি না, যার জন্য শিশুগুলো, নবজাতক শিশুগুলো বেশি মরে অ্যাজ কম্পেয়ার টু এনি আদার এজ। বাঁ দিকেরটা হলো, ব্লুটা হলো মায়েদের, মারাও কিন্তু ওই যে পোস্টমার্টামে 69% মারা যাচ্ছে। পোস্টমার্টাম মানে কি, সন্তান হওয়ার পরের দিন, তার পরের দিন, এর মধ্যেই সে 48 আওয়ার্সের মধ্যে অনেক, যতগুলো মৃত্যু তার বেশিরভাগ মৃত্যুই ওই সময়টায় হয়। আমি যদি ওই সময় তাকে পাহারা দিতে পারি, ওই সময় তাকে প্রপার কেয়ার দিতে পারি, শিশুকেও তাই করতে, শিশুর জন্য আগেও কেয়ার দিতে হবে, তাইলে আমরা এই মৃত্যুগুলোকে আমরা বাঁচাতে পারবো, মা গুলোকে, শিশুগুলোকে বাঁচাতে পারবো। আমি প্রোগ্রামের কথা এখন বলি না, এখানে যেটা দেখাতে চাচ্ছি যে আমরা হিমোরেজের জন্য যদিও আমাদের মৃত্যু অনেক বেশি হচ্ছে, কিন্তু প্রোগ্রামে কিন্তু মাইসোপ্রোস্টল বলে একটা ওষুধ আছে যেটা মাকে খাইয়ে দিলে মায়ের ব্লিডিং এ মরতে হবে না, মা কিন্তু হিমোরেজকে আমরা প্রিভেন্ট করতে পারব। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার টাকা আনলেও যদিও 53% ডেলিভারি বাড়িতে হচ্ছে, মাত্র 17% বাড়ি বা মা ওই মাইসোপ্রোস্টল দিয়ে কভারেজটা পাচ্ছে। তাহলে আমি কি করছি, এগুলো এক একটা ইন্ডিকেটর। আপনাকে পানি আনতে বললাম, আপনি পানি আনলেন, একটা নোংরা গ্লাসে নিয়ে আসলেন, এসে ওখানে দাঁড়িয়ে থাকলেন, আমার কাছ পর্যন্ত আসলেন না, ওই পানি তো আনা হলো না, হলো না। ওই ওষুধটা সরকার নিয়ে আসছে, ওই ওষুধটা সরকার ওই মায়ের কাছে সময় মতো দিবে যাতে মা ওটাকে খাবে, ব্যবহার করবে এবং তাতে যেন হেমোরেজ হয়ে মরতে না। ঠিক এক্লামশিয়ার ওষুধ আছে, এক্লামশিয়ার ওষুধ হলো ম্যাগনেশিয়াম সালফেট, এই সালফেট সরকার নিয়ে আসছে, এনে কিন্তু ওই মার কাছে হচ্ছে না, যে এক্লামশিয়ার মা তার কাছে পর্যন্ত ম্যাগনেশিয়াম সালফেট পৌঁছাচ্ছে না। ম্যাগনেশিয়াম সালফেট হাসপাতালে যখন যাবেন, অনলি 28% অফ দ্য ফ্যাসিলিটিতে ম্যাক্সাল আছে, তাহলে ম্যাক্সাল গুলো কোথায় যাচ্ছে, কে বললেন, ফার্মেসিতে চলে যাচ্ছে, ওখানে পয়সা দিয়ে বিক্রি হচ্ছে। মাইসোপ্রোস্টল তাই, মাইসোপ্রোস্টল ইজ অলসো অ্যান আর্টিফিশিয়াল, প্রোগ্রামে নাই, প্রোগ্রামে মাত্র 75% 17% কভারেজ, বাকি সব ফার্মেসিতে চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল হিসাবে বিক্রি হচ্ছে, করা দামে, বেশি দামে আপনি বিক্রি করছেন, টাকা কমে যাচ্ছে, এই জিনিসগুলো এগুলো যখন থাকবে তখন কিন্তু এগুলোর স্ক্রিনিং না করলে সে প্রেগনেন্ট হলে তার এই কন্ডিশন গুলো এক্সাসারবেট করে, বেড়ে যায়, কমপ্লিকেশন বেড়ে যায় এবং মৃত্যু হয় এগুলোর জন্য, তাহলে এগুলোর জন্য আমরা কেয়ার দিতে পারি না। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে যে কোথায় আছি আমরা। অ্যাডোলেসেন্ট আপনারা অনেকে জানেন অনেক কিছু, আমাদের একটা বড় সংখ্যা অ্যাডোলেসেন্ট, তার মধ্যে যদি নারীর সংখ্যা দেখি অ্যাডোলেসেন্ট ফিমেল, তাহলে 1.6 crore ও 1.5 crore ফিমেল অ্যাডোলেসেন্ট। এর মধ্যে আবার যে ম্যালনিউট্রিশনের জন্য 13% তারা শর্ট স্ট্রেচার, আপনি জানেন যদি একটা মেয়ে খাটো হয় তার রিপ্রোডাক্টিভ আউটকামগুলো, কমপ্লিকেশনস, হাই রিস্ক প্রেগনেন্সি, তার নিজের ফিস্টুলা হওয়া, তার নিজের
এই জিনিসগুলো হওয়ার অনেক বেশি রিস্ক বেড়ে যায়, সুতরাং এগুলো আমাদেরকে পার্সপেক্টিভে রেখেই প্রোগ্রামটাকে চালাতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের দেশে ওই যে অ্যাডোলেসেন্ট ব্রাইড অনেক বেশি, অনেক বেশি, ইটস অলমোস্ট ওই যে আমরা, আমি যখন এটা করছিলাম তখন নিজের ওয়াজ দ্য সেকেন্ড ওয়ান, সেকেন্ড টু নিজের, নিজের নাম্বার ওয়ান, যেখানে অ্যাডোলেসেন্ট ব্রাইড অনেক বেশি, তারপরেই বাংলাদেশে অ্যাডোলেসেন্ট ব্রাইড অনেক বেশি। আরেকটা যেটা হলো যে অ্যাডোলেসেন্ট যে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার দেখেন কতজন, অলমোস্ট 60%, 59% অফ দ্য গার্লস আর ম্যারিড বিফোর 18 ইয়ার্স, 15 বছরের আগে 22% এই বয়সের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, 31% অফ দ্য গার্ল যাদের বিকাম প্রেগনেন্ট 15 to 19, ওর তো শরীরই বড় হয়নি, ওর পেটে বাচ্চা আসবে, আবার ওই বাচ্চা সে পালবে, আমি হাউ ক্যান ইউ ইমাজিন দ্যাট, এটা বিরাট বড় ব্যাপার। 2 মিলিয়ন বার্থস অকার, 17% অফ টোটাল বার্থ টু 15 to 19 এজ গ্রুপ, কঠিন একটা অবস্থা, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি খুব হাই, তাদের আনমেট নিড ইজ হায়ার দ্যান দ্য ন্যাশনাল লেভেল, আনমেট নিড ইজ 17% এবং ন্যাশনাল লেভেল ইজ 20%, আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, তারা আনওয়ান্টেড প্রেগনেন্সি চায় না, দে ওয়ান্ট মেডিসিন সো দ্যাট দে ক্যান প্রিভেন্ট দেয়ার আনওয়ান্টেড প্রেগনেন্সি। এত কথা বলার পরে আমরা গ্লোবালি কি দেখছি, আমরা জানি যে ইউনিসেফের ডেফিনেশন এবং ইউএন এর ডেফিনেশন হচ্ছে যে এনিবডি আপ টু এজ, এনি চাইল্ড আপ টু এজ 18 ইজ এ চাইল্ড, তার মানে কি হচ্ছে 18 আগে যাদের বিয়ে দিচ্ছি আমরা একটা শিশুকে দিয়ে দিচ্ছি, একটা চাইল্ডকে দিয়ে দিচ্ছি। ইউএন কনভেনশন অফ দ্য রাইটস of the child establishes that the definition child covers everyone until age 18. তাহলে from the child rights perspective আমরা কি করছি, marriage is not permissible, 18 আগে পারমিশ করতে পারবেন না, until infancy, childhood and adolescence are over and the person has a right at childhood, তার আগে বিয়ে দেওয়া যাবে, আমাদের ধর্মে যেগুলো এটা হারাম হওয়া উচিত, তাই না? আমি ওই কথাটা ইউজ করতে চাই না, বাট দ্য মিনিং বিহাইন্ড ইট, ওটা একেবারেই বর্জনীয় একটা কাজ, ওটা ওটাকে বর্জন করতেই হবে আমাদের, না হলে আমি কি করি, আমার কাছে মনে হয় কি একটা অ্যাডোলেসেন্টকে বস্তার মধ্যে, পলিথিনের বস্তার মধ্যে করে মাথাটা বেঁধে পুকুরে ফেলে দিলে তার যে অবস্থাটা, ইট অলমোস্ট হ্যাপেন্স লাইক দ্যাট। ভায়োলেন্স আপনারা জানেন, বিবিএস এর 2015 যদি রিপোর্টটা আপনারা পড়েন, আই উড এগেন সাজেস্ট আপনি এটার উপরে থিসিস করেন অ্যান্ড সি হোয়াট ক্যান বি ডান। আপনার ফিজিক্যাল ভায়োলেন্স 43%, 28% হচ্ছে ফিজিক্যাল সেক্সুয়াল ভায়োলেন্স ইন লাস্ট 12 মান্থস, হিউজ ভায়োলেন্স, এটা নতুন করে বলার কিছু নাই। আপনি যদি অল উইমেন ভায়োলেন্স দেখেন, এনি ভায়োলেন্স, ভায়োলেন্স কত রকম, ফিজিক্যাল, সেক্সুয়াল, ইমোশনাল, সব ভাই, ইকোনমিক ভায়োলেন্স সব মিলিয়ে যদি দেখি, 73%, 100টা নারীর মধ্যে 73টা নারী ভায়োলেন্সের শিকার, এটা কোনো পৃথিবী, কে যেন ফেসবুকে দিয়েছিল, আমি কেন বাংলাদেশে থাকবো, বাংলাদেশে এই লম্বা লিস্ট, তার মধ্যে ভায়োলেন্স এর বিরাট বড় লিস্ট, বিউটিফুলি ডান, অন্য দেশে চলে যেতে যেখানে ভায়োলেন্স নাই। আর এদেরকে যখন আমরা, আমি সুজের হাসির চিফ অফ পার্টি ছিলাম, ওখানে আমরা ভায়োলেন্স স্ক্রিন করতাম এবং ওদেরকে বলতাম, মাদেরকে, যে আপনারা একটু জানেন এখানে আপনি একটা লিগাল ব্যবস্থা নেন, বা যে আপা লিগাল ব্যবস্থা নিব, আমি তো দেখছি আপনার সামনে দাঁড়িয়েছি, আমি লিগাল ব্যবস্থা নিলে আমার লাশ দেখবেন আপনি, ইউ নট সিন, মেরে বুধ বানাইতে যাও, সো দে উইল নেভার গো ফর এনি লিটিগেশন অথবা এনি অ্যাকশন। এইচআইভি এইডস আপনারা অনেকে জানেন বা জানেন না, আমি যেটা খালি বলতে চাচ্ছি যে বাংলাদেশে লো প্রিভালেন্স যদিও আছে, বাট দ্যাট ইজ হাই ভালনারেবিলিটি, হাই রেট অফ ইনজেকশন ড্রাগ ইউজ বাড়ছে, কমছে না, আনসেফ ট্রান্সক্রিপশনের আমরা বলছি আমরা কিছু করছি কিন্তু এখনো পুরোপুরি করে উঠতে পারবো, ভালনারেবিলিটি অফ উইমেন, মেন ক্যাট এফেক্টেড, ইনফেক্টেড এবং পরে এসে তার ওয়াইফকে ইনফেক্ট করে, অ্যাজ দে গো আউটসাইড, অ্যাজ দে গো অ্যাব্রড, ওখান থেকে নিয়ে আসে, আর অ্যাওয়ারনেস সম্বন্ধে নাই, ওষুধ, ওষুধ মাত্র কত পার্সেন্ট, খুব অল্প একটা, এই যে এআরটি দেখেন 2470 আউট অফ 13,000 অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পাচ্ছে, মেডিসিন পাচ্ছে না, 13% মেডিসিন পাচ্ছে, তো বাকিগুলো তো ভুগে মরা ছাড়া তো আর কিছু করার নেই। এখানে আমি আর বেশি কিছু বলতে চাই না, আমার মনে হয় আমি অলরেডি বলে ফেলেছি যে ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইউথ ফ্রেন্ডলি এখন আমাদের জন্য আনফিনিশড এজেন্ডা, আইসিপিডি এবং দুটোরই, গভর্নমেন্ট জেন্ডার বেস ভায়োলেন্সকে বন্ধ করতে হবে, চাইল্ড ভায়োলেন্সকে বন্ধ করতে হবে, ম্যাটারনাল মর্টালিটি কমাতে হবে, মর্বিডিটি কমিয়ে নিয়ে আসতে হবে, ইউনিভার্সাল অ্যাক্সেস টু এসটিডি আরটিআই, রিপ্রোডাক্টিভ হেলথের, মেল রিপ্রোডাক্টিভ হেলথের যে সমস্যাগুলো সেগুলো, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসগুলো নিয়ে আসতে হবে। এই আমি এই সুন্দর জিনিসটাকে দেখাতে চাই যে দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ অ্যান অ্যাডোলেসেন্ট, স্পেশালি বাংলাদেশ বা এই ধরনের
সোশিওইকোনমিক ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এই সেবাগুলো আমাকে অ্যাডোলেসেন্টের কাছে পৌঁছাতে হবে এবং এটা একেবারেই আনফিনিশড এজেন্ডা কোথাও আপনি এই জিনিসগুলো পাবেন না উইথ দ্য এক্সেপশন অফ ফিউ এনজিওস যারা এই কাজটা করে চেষ্টা হচ্ছে খুবই মিনিস্কিউল ওয়েতে বাট দিস হ্যাজ টু বি ইউনিভার্সাল ইউনিভার্সাল না হলে হবে না আমাদের অনেকগুলো এটা আমরা অলরেডি বলেছি সরকার বলছে আমি করছি কিন্তু সরকারকে বলতে হবে যে তুমি ভালো করে করো আরো বেশি করে করো আমি যখন সূর্যের রাশিতে ছিলাম একটুখানি চেষ্টা করেছি যে মা মাকে এম্পাওয়ার করার গরিব মা পয়সা পাবে কোথায় আমি প্লাস্টিক কোম্পানির সাথে নেগোসিয়েট করে প্লাস্টিকের মায়ের ব্যাংক দিয়েছিলাম সেখানে পয়সা জমা করে এবং ওর পয়সা জমানোর পরে ওর যে এম্পাওয়ারমেন্ট ওই ওটা নিয়ে সে ক্লিনিকে দায় বলতো দেখেন আমার ব্যথা উঠছে এখন আপনি ডেলিভারি আমার সুন্দর করে দেন ডাক্তার দিয়ে করে দেন তার যে এম্পাওয়ারমেন্ট এবং ফ্যামিলিতে ওই প্রেগনেন্সির ইম্পর্টেন্স এবং ওই মায়ের ইম্পর্টেন্স কিন্তু অনেকখানি বেড়ে গেল আমি আর এর বেশি যাব না আর থ্রি ডে বিজনেসটা হলো আমরা জানি যে মাতৃমৃত্যুটা লেবার স্টার্ট করার এক ঘন্টা মানে একদিন দুদিনের মধ্যে হাইয়েস্ট হয় ওখানে যদি একটা তিন দিনের পাহারা আমরা করে দিই দুই তিনটা মেম্বার দিয়ে অ্যাটলিস্ট ওকে মৃত্যুর থেকে বাঁচাতে পারবো আমরা এই জিনিসটা আমি কমিউনিটি এনগেজমেন্ট কমিউনিটি ইনভলভমেন্টের জন্য আমরা করেছি আজকাল ইন্টারন্যাশনালি অনেক বেশি আলোচনা হচ্ছে এবং বাংলাদেশ আমি বলবো পায়োনিয়ার বিকজ অফ দ্য মাইক্রো ক্রেডিট হ্যাঁ সেটা হলো উইমেন্স এজেন্সি নারীদের এজেন্সি থাকতে হবে নারীদের জানতে হবে আমার কি দরকার আমার কি প্রয়োজন এবং তাকে চাইতে শিখতে হবে এবং শেখাতে হবে সে চাইতেও জানে না চাইতেও জানে ওই হাঁড়িতে যেটা তলানি থাকবে ওইটাই খেয়ে বাঁচবে কিন্তু আমার জন্য যে একটু মাংস লাগবে আমার জন্য একটু মাছ লাগবে আমার জন্য আমি একলা রাস্তা পেয়ে ক্লিনিকে যেতে পারবো এই জিনিসটা কিন্তু নয় আমি আমাদের কথা বলছি না আমি ওই গ্রামের ওই মেয়েটার কথা বলছি ওই মাটার কথা বলছি ওই নরমটার কথা বলছি ওই ভাবিটার কথা বলছি আপনাকে জানতে হবে এটা কি ব্যাপার যেখানে উইমেন্স এজেন্সি বলে কয়েকটা প্রশ্ন করে ওই দেশের উইমেন্স এজেন্সির কন্ডিশনটা ডেমোগ্রাফিক হেলথ সার্ভেতে এসছে বিকজ দ্যাট ইজ অ্যান ইন্ডিকেটর ফর ডেভেলপমেন্ট নাও অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইন্ডিকেটর অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট সুতরাং এটা কিন্তু ইন্ডিকেটর হিসাবে চলে আসছে এবং আমরা ডেফিনেটলি কমিটেড টু ইমপ্রুভ দ্যাট আমার সময়ের মধ্যে শেষ করতে পেরেছি আপনি আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেবেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ সবাই জানেন ধন্যবাদ আপনাকে তার চমৎকার বক্তব্য দেওয়ার জন্য এই লাইফ সাইকেল আপনার স্টুডি প্রোডাক্টিভ হেলথ আমাদের এবারের বক্তা আমরা সবাই ওনাকে চিনি ডক্টর সেলিম জাহান উনি চমৎকার বাংলা বলেন আমরা ওনার বাংলা শোনার জন্য অপেক্ষা করি শুধু বাংলা শোনার জন্য না ওনার বক্তৃতাটা বাংলায় শোনার জন্য মানে উনি কঠিন কঠিন শব্দগুলোকে যেভাবে চমৎকার বাংলাতে উপস্থাপন করে সেটাই আমরা আসলে খুব বিমোহিত হয়ে যাই আমি খুবই সংক্ষিপ্ত আকারে Dr. Selim Dhan, and oversaw the initiative of the International Poverty Center in Brasilia, Brazil. Dr. Selim Dhan was the first deputy director of HDRO in 1996 to 2001. Prior to that period, he served as a policy advisor in HDRO from 1992 to 1996. During his time period in HDRO, he was a member of the core team that authored 9 global human development reports which we are every day using in our research. Before joining UNDP in 1992, Dr. Jahan held different positions in universities, national governments and other international organizations. Probably some of you know that he has been teaching in the Department of Economics, University of Dhaka for the time period of 1974 to 1992 and served as the department's economic research unit during 1992. He was a lecturer at the Department of Economics, McGill University, Montreal, Canada for the time period of 1983 to 1984. He was a visiting fellow at the School of Public Policy, University of Maryland, College Park, USA in 1992. Dr. Selim Dhan served as Economic Advisor, Planning Commission of the Government of Bangladesh during 1989 to 90. He has served also as an advisor and consultant to various international organizations including ILO, UNDP, UNESCO and the World Bank during 1980s and in the early 1990s.
1990s. He was the Secretary General of the Bangladesh Economics Association in 1991-1992 time period. Dr. Selim holds a PhD with distinction in economics from McGill University, Canada. He is the author of 10 books and more than 150 articles published in various national and international academic journals. His latest book entitled Overcoming Human Poverty, Essays on the Millennium Development Goals and Beyond came out in 2014. With this short note, now I request Dr. Selim Jahan to deliver his speech. And উনি আজকে আমাদের সামনে যে বক্তৃতাটা উপস্থাপন করবেন বাংলায় সেটি হচ্ছে প্রসঙ্গ অসমতা। আপনারা জানেন অতি সম্প্রতি যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট পাবলিশ হয়েছে সেটি মূল থিম হচ্ছে অসমতা ইনইকুয়ালিটি। স্যার আমাদের সামনে আজকে সেই বিষয়ের উপরে উপস্থাপন করবেন, আমাদেরকে আলোচিত করবেন। ধন্যবাদ স্যার। অনেকেই পেছনে বসে আছেন, আমরা এখানে যারা বসে আছি তারা কেউ বিপজ্জনক বা ভয়ঙ্কর নয়, সুতরাং সামনে চলে আসতে পারেন। আমি গত পাঁচ বছর যাবতই এই জনবিজ্ঞান বিভাগে আমন্ত্রিত হয়ে নানান বিষয়ে বলেছি। এটা আমার জন্য একটা অত্যন্ত সুখকর অবস্থা যে আপনাদের সামনে বলতে পেরেছি এবং পাচ্ছি। হালিদা একটা প্রশ্ন করেছিলেন যে যদি পুরুষরা সন্তান বহন করতেন তাহলে অবস্থাটা কি দাঁড়াত। আমি অন্তত বলতে পারি যে পুরুষরা যদি সন্তান বহন করতেন তাহলে পৃথিবীর জনসংখ্যা 40-এর বেশি হতো না, কারণ সন্তান বহন, সন্তান ধারণ, সন্তানের জন্ম দেওয়ার জন্য মায়েরা বা নারীরা যে কষ্ট করতে পারেন পুরুষরা সেই কষ্ট করতে পারে। তৃতীয় কথা হচ্ছে যে আপনারা যদিও জনবিজ্ঞানের ছাত্র কিন্তু আমরা জানি যে আজকে উন্নয়ন সম্পর্কে ধ্যান ধারণার জন্য, উন্নয়ন সম্পর্কে বোঝার জন্য একটা বিস্তৃত প্রেক্ষাপটের দরকার। সুতরাং আপনারা উন্নয়ন কর্মী, উন্নয়ন ক্ষেত্রে কাজ করছেন, নিজেদের চিন্তা চেতনা শুধুমাত্র জনবিজ্ঞানে সীমিত করে রাখলে চলবে না, এটার জন্য একটা বিস্তৃত প্রেক্ষাপট, একটা বিস্তৃত ধ্যান ধারণার প্রয়োজন আছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমি আপনাদেরকে আজকে অসমতা সমতা যেটা নিয়ে নানান রকম ভাবে আলোচনা হচ্ছে সেই সম্পর্কে বলব। তিনজন মানুষের গর্ব দিয়ে শুরু করি। একটি আফ্রিকাতে প্রায় 90 বছরের বৃদ্ধা, তো তিনি আমাকে বলেছিলেন যে ঈশ্বর মানুষকে নানান রকম ভাবে পৃথক করে সৃষ্টি করেছেন, কেউ লম্বা, কেউ বেটে, কেউ ফর্সা, কেউ কালো, কেউ পুরুষ, কেউ নারী। তো সেই পার্থক্য যদি ঈশ্বরই করে থাকেন তাহলে পরে এই সমতা নিয়ে এত মাতামাতি করার কি আছে? ভালো প্রশ্ন। দ্বিতীয় একজন কৃষক ব্রাজিলে আমাকে বলেছিলেন যে দারিদ্র সেটা আমি মেনে নিতে পারি, কারণ আমি দরিদ্র, আমার পিতা দরিদ্র ছিলেন, আমার পিতামহ দরিদ্র ছিলেন, সুতরাং দারিদ্রকে আমি মোটামুটি ভাবে আমার ললাট লিখন বলে মনে করি। কিন্তু যখন আমি আমার রাষ্ট্রের কাছে আইনের চোখে সমান অধিকার পাই না, যখন আমি ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হই, আমি দরিদ্র হলে ওই অন্যায্যতাটা আমি কখনোই মেনে নিতে পারি। তাহলে সমতা আমার কাছে সমান নয়। আমরা কিছুক্ষণ আগে হালিদার যে উপস্থাপনা তা থেকে জানলাম যে স্বাস্থ্যের সুযোগের ক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে যে পার্থক্য, ধনী দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটা অনেক বেশি। অংশগ্রহণের ক্ষেত্রে আমরা জানি যে দরিদ্র মানুষের কণ্ঠ কতখানি প্রতিফলিত হয় সাধারণ বিতর্কে জাতীয় নীতিমালায়। সুতরাং মূল কথাটা হচ্ছে যে এখানে আইনে আমরা যতই অসমতা অসমতার কথা বলি না কেন, দারিদ্রের মতো সমতা বিষয়টিও বহুমাত্রিক, জীবনের বিভিন্ন দিকে এর একটি গুরুত্বপূর্ণ দিক আছে। তৃতীয় যে কথাটি রকম ফেরের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হচ্ছে সমতা শুধু বর্তমানের বিষয়, সমতা বিষয়টি আন্তঃপ্রজন্মের। একজন মানুষ যখন চরম দারিদ্র সীমার মধ্যে বাস করে, একটি পরিবার যখন চরম দারিদ্র সীমার নিচে অবস্থান করে, সেখানে কিন্তু এটা হবে যে পিতা থেকে পুত্রে, মাতা থেকে কন্যায় এই অসমতা দারিদ্র ক্রমান্বয়ে
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাবে। এবং অন্য দিক থেকেও বিচার করলে আমরা যদি আমাদেরকে আজকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো সবগুলো আমরা ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নিয়ে যেতে পারব না। সুতরাং মূল কথা হচ্ছে যে সমতাটা শুধু বর্তমানের নয়, সমতাটা কিন্তু আগন্ত প্রজন্ম। সেই জন্য আমি বলি যে সমতা ও অসমতার বিষয়টি আসলে গড় পেরিয়ে আয় ছাড়িয়ে এবং বর্তমানের উপায়, এই যে রকম ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে তাহলে সমতার প্রবণতাটা কি জাতীয় প্রবণতা আমরা দেখছি, আমি একটু বৈশ্বিক দিক থেকে বলার চেষ্টা করি। একটা সময় ছিল যখন আমরা মনে করতাম যে দারিদ্র এবং অসমতা হাতে হাত ধরে চলে, দেশের মধ্যে যদি দারিদ্র বৃদ্ধি পায় অসমতাও বৃদ্ধি পাবে, কিন্তু আজকে আমরা জানি যে দারিদ্র এবং অসমতা কিন্তু সবসময় হাতে হাত ধরে চলে না। বহু দেশে দারিদ্র্যের আপাতন কমিয়ে নিয়ে আসা হয়েছে, অসমতা বৃদ্ধি পেয়েছে, চীন হচ্ছে তার প্রকৃষ্ট প্রমাণ। দারিদ্র কমেছে অনেক, অসমতা কিন্তু বেড়ে গেছে। তো এই যে দারিদ্র এবং অসমতার যে গতিময়তার যে পার্থক্য, এই প্রবণতাটা কিন্তু আমাদের বুঝতে হবে। বহু দেশ বলছে যে আমরা দারিদ্র কমিয়ে নিয়ে আসতে পেরেছি, অতি সত্যি কথা, কিন্তু অসমতা কিন্তু কমানো যায় না, যার জন্য এই পর্যায়ক্রম উন্নয়ন লক্ষ্যের মধ্যে কিন্তু দারিদ্রের সঙ্গে অসমতারও একটি লক্ষ্যমাত্রা আছে। এটি হচ্ছে প্রথম প্রবণতা। দ্বিতীয় প্রবণতা হচ্ছে যে অসমতা কিন্তু নানান স্তরে কাজ করে, নানান দিক থেকে কাজ করে। একটি আমরা বললাম যে আর্থ সামাজিক দিক থেকে ধরা যায়, আয়ের দিক থেকে, সম্পদের দিক থেকে, সুযোগের দিক থেকে। আমরা যদি জনগোষ্ঠী নেন তারপরে দেখা যাবে যে সেটা শহর এবং গ্রামাঞ্চলে যারা আছে সেই জনগোষ্ঠীর মধ্যে আমরা বলতে পারি যে সংখ্যাগুরু সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অসমতার বিস্তার আমরা লক্ষ্য করি। তবে যেখানে সবচেয়ে অসমতা অত্যন্ত প্রবল সেটা হচ্ছে নারী পুরুষের অসমতা, সুযোগের ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে, অংশগ্রহণের ক্ষেত্রে, সেখানে একটা বিরাট মাতৃকতা আছে। কেন আজকে একবিংশ শতাব্দীতে নারী কর্মক্ষেত্রে প্রবেশের জন্য 18টি দেশে তার স্বামী বা পিতার অনুমোদন লাগবে, কেন 31টি দেশে আমি যদি পাসপোর্ট করাতে চাই তাহলে নারীকে একটা ভিন্ন প্রক্রিয়ার মাঝখানে দিয়ে যেতে হবে, এটা একটা বড় রকমের একটা বৈষম্য। কেন বিশ্বব্যাপী 18 বছরের নিচে 15 লক্ষ মেয়ের প্রতি বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, প্রতি 2 মিনিটে আমরা একজন বালিকা বধূ পাচ্ছি, কেন প্রতি সেকেন্ডে 11 জন শিশুকে মৃত্যু মুখে পতিত হতে হবে, কেন প্রতি ঘন্টায় 33 জন মাকে সন্তান জন্মদানকালে মৃত্যু মুখে পতিত হতে হবে। এই যে বিভিন্ন উপাত্তের মাঝখানে আমরা দেখছি যে নারী পুরুষের যে অসমতা রয়েছে সেটা কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য। আর কিছু কিছু বৈষম্য বঞ্চনা নারীকে বহন করতে হয় শুধুমাত্র নারী বলে, গৃহের অভ্যন্তরে যে সহিংসতা, নারীর বিরুদ্ধে যে সহিংসতা সেটা শুধু নারী বলেই তাকে বহন করছে। এটার বিস্তৃত ব্যাখ্যা হালিদা দিয়েছে। আমরা গত কয়েকদিনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর ব্যাপারে যে ঘটনাটি ঘটেছে সেটাও আমরা জানি। নারীর জীবনের বহু বাস্তবতা নির্ধারিত হয় পুরুষের কর্মকাণ্ড দ্বারা, এবং এটা আপনারা যারা পুরুষ এই সভাকক্ষে আছেন তাদের এটা বুঝতে হবে। সুতরাং এই যে অসমতাটা যেটা আমি বললাম সেটার নানান রকমের ব্যাখ্যা শুধুমাত্র নারী পুরুষের ক্ষেত্রে নয়, আমরা এটা শহর এবং গ্রামের মধ্যে বলতে পারি, দেশ থেকে দেশান্তরে বলতে পারি, দেশের অভ্যন্তরে নানান জনগোষ্ঠী আমরা। তৃতীয় ব্যাপারটি হচ্ছে যে এই যে অসমতার কথা বলছি এটা কিন্তু জীবনব্যাপী, এবং ক্রমান্বয়ে এই অসমতাটার রূপটা জীবনের বিভিন্ন স্তরে বদলায়, কিন্তু জীবন কুঞ্চিত এই অসমতা, বহু অসমতার সৃষ্টি জন্মগ্রহণের আগে, ছেলে না মেয়ে, শহরে না গ্রামে,
ধনী পরিবারে নাকি দরিদ্র পরিবারে আপনার জন্ম, একটি উন্নত দেশে না অনুন্নত দেশে আপনার জন্ম, সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাচ্ছে ভবিষ্যতে আপনার সুযোগ এবং আপনার সক্ষমতা কতখানি। সুতরাং সমতা নিয়ে অসমতা নিয়ে যারা কাজ করেন, অনেক সময় আমি দেখেছি যে খুব সীমিত একটা দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান সময়ের দিকে তারা তাকান, কিন্তু এটা যদি জীবনব্যাপী একটা আলোচনা এবং পর্যালোচনা না হয় তাহলে এটাকে বোঝা যাবে। চতুর্থ, যে অনেক মৌলিক সক্ষমতার ক্ষেত্রে অসমতা কমে এসেছে, এটি কোনো সন্দেহ নেই, এবং এই অর্জনকে আমরা সর্বরকম ভাবে অভিনন্দিত। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমতা বহু দেশে কমে এসেছে, আমরা জানি যে অনেক প্রাথমিক স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে অসমতা কমে এসেছে, কিন্তু বর্ধিত সক্ষমতা যেখানে জড়িত সেখানে কিন্তু অসমতা একই রয়ে গেছে বা বেড়ে গেছে। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে ধরা যাক নারী পুরুষের অনেকটা অর্জন হলে পরে অনেকখানি অসমতা বেড়ে গেছে। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দরিদ্র এবং ধনী শ্রেণীর মধ্যে যে অসমতা সেটাও রয়ে গেছে। সুতরাং আমরা শুধু মৌলিক অসমতার দিকে তাকালে চলবে না, আমাদের বর্ধিত সক্ষমতার যে অসমতা সেটার দিকে তাকাতে হবে। পঞ্চমত, অসমতার কতগুলো মৌলিক সনাতন কারণ ছিল, আমরা সবাই সেটা জানি। আমরা সবাই শিক্ষা সুযোগের কথা বলেছি, স্বাস্থ্যের সুযোগের কথা বলেছি, সম্পদ বণ্টনের কথা বলেছি, কিন্তু নতুন কিছু মাতৃকতা এবং নতুন কিছু চাহিদা শক্তি আসছে, একটি হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে পরস্পর পরস্পরের কাছে নিয়ে এসেছে, অতি সত্য কথা। প্রযুক্তির কারণে অনেক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে, তাও সত্যি, কিন্তু এই প্রযুক্তিতে প্রবেশাধিকার, এই প্রযুক্তির ব্যবহার সবাইকে আমরা সমানভাবে করতে পারছি। আমরা সবাই মনে করি যে মুঠোফোন সবার কাছে লভ্য, কিংবা বলা চলে যে কম্পিউটার সবার কাছে লভ্য। বহু দেশ এখন আফ্রিকাতে আছে যেখানে সাধারণ বিদ্যুৎ বিভিন্ন জায়গায় পৌঁছে, তো তারা কি করে এই প্রযুক্তির ব্যবহার করবে? এই প্রযুক্তির ব্যবহারে শিক্ষা ব্যবস্থার অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে যদি ঢাকার একটা বিদ্যালয়ের সঙ্গে আমি সিরাজগঞ্জের অজপাড়া গায়ের একটা বিদ্যালয়কে তুলনা করি, ঢাকা সেই বিদ্যালয়ে হয়তো প্রচুর পরিমাণ উপকরণ প্রযুক্তিগত নানান রকম সুবিধা আছে, সিরাজগঞ্জের একটি ছেলে বা মেয়ে সেই সুবিধা থেকে বঞ্চিত। সুতরাং প্রযুক্তির কারণে যেমন করে উন্নয়ন সামনে চলে গেছে, প্রযুক্তির কারণে অসমতা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আরেকটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে পরিবেশ বেশিরভাগ দূষিত করে কিন্তু দরিদ্র জনগণ পায়। ধনী শ্রেণীর ভোগ প্রণালী, ধনী শ্রেণীর জীবনযাত্রা, এগুলো কিন্তু পরিবেশকে অনেক বেশি দূষিত করে তুলছে। জলবায়ু পরিবর্তনের ফলে শুধুমাত্র যে আমাদের কৃষিক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে তা কিন্তু নয়, রোগের ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে এবং অন্যান্য কর্মসংস্থানের ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়বে। সুতরাং এই যে নতুন মাতৃকতা যে অসমতা এসেছে, আমার মনে হয় এই মাতৃকতাগুলোকে আমাদের বোঝার প্রয়োজন। ষষ্ঠত, অসমতা শুধুমাত্র অর্থনৈতিক, অসমতা রাজনৈতিক, অসমতা সামাজিক, বহু অসমতার জন্ম সামাজিক রীতিনীতি এবং সামাজিক মূল্যবোধ থেকে। নারী পুরুষের যে অসমতা আমি উল্লেখ করলাম, তার কিন্তু একটা বিশেষ কারণ সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধ এবং সংস্কার। আমি গত সপ্তাহে সিলেটে গিয়েছিলাম, তো আমাদের বন্ধু শাহজালাল প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হরিউদ্দিন আহমেদ, আমাদের বন্ধু এবং সহকর্মী অর্থনীতির ছাত্র, আমরা যখন হজরত শাহজালালের মাজারের ওখানে গেছি, আপনারা কি জানেন যে মহিলাদের ওখানে উপরে উঠতে দেওয়া হয় না? একটি ছোট্ট শিশু, 3-4 বছরের হবে, তো তার বাবা তাকে কোলে করে নিয়ে তাকে পর্যন্ত উঠতে দেওয়া হয়। এই অসমতাটার সূত্রটা কেন? সুতরাং আমার মনে হয় যে সামাজিক রীতিনীতি মূল্যবোধ কিন্তু এই অসমতাকে সৃষ্টি করে। আমার শেষ কথা অন্তত প্রবণতার ক্ষেত্রে আমি যেটা বলবো, যে
অর্থনৈতিক যে বৈষম্য আছে সেটা কিন্তু রাজনৈতিক বৈষম্যে রূপান্তরিত হয়। কারণ অর্থনৈতিক দিক থেকে যারা সুযোগ ভোগ করছেন তারা রাজনৈতিক খুঁটিগুলোকে তাদের কব্জা করে নেন, নীতিমালার খুঁটিগুলো কব্জা করে নেন, তারা রাজনৈতিক দিক থেকে কায়েমি স্বার্থের ক্ষেত্রে কব্জা করে নেন। সুতরাং সমতার বিষয়টি উঠলে পড়ে, এর ব্যাপারে কোনো নীতিমালা গ্রহণ করার কথা উঠলে পড়ে, এই ধনিক শ্রেণী সম্পদশালী শ্রেণী কখনো সেটাকে মেনে নিতে পারে। তারা নানানভাবে নানান উপায়ে নানান কৌশলে যে অবস্থাটা বর্তমানে বিদ্যমান সেটিকে বহাল রাখার চেষ্টা করে। সুতরাং সমতার কথা, সমতার নীতিমালার কথা যখন উঠবে তখন শুদ্ধ অর্থনৈতিক নীতিমালা দিয়ে এটা হবে না, কারণ সমতার একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমার শেষ বক্তব্যের অংশ হচ্ছে তাহলে করণীয় কি। মনে রাখতে হবে যে অসমতার জন্য যেমন নীতিমালার প্রয়োজন তেমনি নীতিমালার জন্য অসমতা প্রাসঙ্গিক। উন্নয়নের মানে শুধু প্রবৃদ্ধি নয়, উন্নয়নের মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের সুফল যদি সমভাবে বণ্টিত না হয় তাহলে পরে কিন্তু দেখা যাবে যে সেই উন্নয়ন সেই প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে কখনো বজায়যোগ্য হবে না, কখনো বজায়ক্ষম হতে পারে। সেই প্রেক্ষিতকে মনে রেখে চারটি দিকে অন্তত আমরা নীতিমালার কথা বলতে পারি। একটি হচ্ছে একেবারে অর্থনৈতিক নীতিমালার কথা, যেটা অর্থনীতিবিদেরা বলে থাকেন, এবং সেখানেও আমি মনে করি যে নীতিমালাগুলোকে ভাগ করে নেওয়া দরকার, সবগুলোকে ঢালাওভাবে একইভাবে বিবেচনা করলে চলবে না। কিছু আছে, যেহেতু অর্থনীতিবিদেরা বাজারের কথা বলে থাকেন, কিছু আছে বাজার পূর্ববর্তী, কিছু আছে বাজার মধ্য, কিছু আছে বাজার পরবর্তী। বাজার পূর্ববর্তী হচ্ছে যে শিশুদের সক্ষমতা বৃদ্ধি করা, আমরা প্রাথমিক শিক্ষার কথা বলতে পারি, কিন্তু এটা প্রাক প্রাথমিক জায়গা থেকে শুরু করতে হবে। এবং এই সক্ষমতা বৃদ্ধির মূল কারণ, মূল ব্যাপার হচ্ছে যে মানুষকে তৈরি করে নেওয়া, যে যখন তারা অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করবে তখন যেমন একটা সমান না হলেও একটা সাম্যের জায়গা থেকে তারা শুরু করবে। সুতরাং এটা হচ্ছে বাজার পূর্ব ব্যবস্থা। বাজার মধ্য ব্যবস্থা যদি অসমতাকে আমরা দূর করতে চাই তাহলে বহু কথা অর্থনীতিবিদেরা বলছেন যে যেখানে দরিদ্র মানুষের বসবাস কর্মনিয়োজনের ক্ষেত্রটি সেখানে তৈরি করতে হবে, মূল্যের যে কাঠামো সেই কাঠামোকে এমন করতে হবে বা কর কাঠামো এমন করতে হবে যাতে দরিদ্র মানুষের উপরে চাপ না পড়ে, সম্পদের যে বন্টন সেটাকে নিশ্চিত করতে হবে। এবং সেইভাবে আমরা অন্তত বাজারের মধ্যে শ্রমবাজার হোক বা পণ্যের বাজার হোক সেখানে বিভিন্ন ব্যবস্থা নিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে দরিদ্র মানুষের উপরে চাপটা যেন না। তারপরেও অসমতা সৃষ্টি থাকবে, তাহলে সেটাকে নিরসনের জন্যে বাজার পরবর্তী ব্যবস্থা নিতে হবে, যেখানে সম্পদের পুনর্বার বন্টনের কথা হয়েছে, আয়ের পুনর্বন্টনের কথা হচ্ছে, যেটা সব সময় আমরা বলে থাকি সেইগুলো করতে হবে। এইগুলো হচ্ছে অর্থনৈতিক নীতিমালার একটি অংশ। সামাজিক দিক থেকে অনেক ব্যবস্থার কথা আমরা বলতে পারি, সামাজিক রীতিনীতি মূল্যবোধ সংস্কার এগুলো ঠিক অর্থনৈতিক নীতিমালা দিয়ে প্রদর্শন। কারণ আমরা জানি যে উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কিন্তু মানে প্রবৃদ্ধি কম বা সম্পদের অভাব, সেটা কিন্তু নয়, উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে মানসিক অসমতাকে মেনে নিতে আমার বড় অসুবিধা। আর তৃতীয়টি হচ্ছে, সম্প্রতি অক্সফোর্ডে যখন এই প্রতিবেদন বারবার করে আমি বলতে গিয়েছিলাম তখন একজন ছাত্র অক্সফোর্ড ইউনিয়নের সভাপতি এবং একটি বাঙালি মেয়ে আমাকে প্রশ্ন করেছিল যে অসমতার কোন কোন দিক আপনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, সমতা এবং সাম্যের মধ্যে পার্থক্য আছে কি। তো আমার সাম্প্রতিক চিন্তা চেতনায় বিশেষত অসমতা এবং সমতা প্রসঙ্গে এই তিনজন মানুষের এই তিনটি কথা আমাকে অনেকভাবে প্রভাবিত করেছে, এবং আজকে আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করব মোটামুটিভাবে এই প্রেক্ষাপট থেকে এই কাঠামোর মধ্যে থেকে এটা করতে আমি চেষ্টা করব। প্রথমে আফ্রিকার সেই মহিলার প্রশ্ন দিয়ে শুরু করা যায়, কেন
অসমতা নিয়ে আমরা একটা কথা বলছি। আমাদের দেশে একটা কথা খুব প্রচলিত আছে যে হাতের পাঁচ আঙ্গুল তো সমান নয়। তাহলে পরে এটা নিয়ে মাতামাতির কি ব্যাপার? আসলে ব্যাপারটা হচ্ছে যে বৃদ্ধা যে সমস্ত জিনিসের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেছে মানব জীবনের, সেগুলো হচ্ছে পার্থক্য। লম্বা পেটে, সাদা কালো, নারী পুরুষ, এগুলো হচ্ছে পার্থক্য, এবং এগুলো হচ্ছে সমাজ এবং জীবনের বৈচিত্র্য। তো সমাজের এবং জীবনের যে বৈচিত্র্য, সেটা সবসময় জীবনকে, সমাজকে সবসময় প্রভাবিত করে এবং ইতিবাচকভাবে প্রভাবিত করে। বৈচিত্র্য আমাদের জীবনকে, আমাদের উন্নয়নকে সবসময় সমৃদ্ধ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পার্থক্যগুলো, এই বৈচিত্র্যের ভিত্তিতে যখন মানুষ ন্যায্যতা থেকে বঞ্চিত হয়, যখন মানুষ সম ব্যবহার থেকে বঞ্চিত হয়, তখন সেটাকে মেনে নেওয়া যায় না। এখন ফর্সা কালো থাকবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যদি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা অসাম্যের সৃষ্টি হয়, বৈষম্যের সৃষ্টি হয়, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। নারী পুরুষের পার্থক্য থাকবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে শুধু নারী যদি বঞ্চনা হয়, সহিংসতা হয়, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। সুতরাং সমতার ব্যাপারটি গুরুত্বপূর্ণ আমার কাছে তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমরা যদি অসমতাকে মেনে নিই, তাহলে আমরা বহু মানুষের মানবাধিকারকে লঙ্ঘন করব, এবং সেই মানবাধিকারকে লঙ্ঘন করাটা বাঞ্ছনীয় নয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি অসমতাকে এবং অন্যায্যতাকে মেনে নিই, তাহলে পরে মানুষের মানবিক মর্যাদা যেটা, সেটা বিঘ্নিত হবে। মানুষের মানবিক মর্যাদাকে আমরা বিঘ্নিত করতে পারি না। তৃতীয় হচ্ছে যে অসমতার কিন্তু একটা কদর্য রূপ আছে। বিশ্বের আটজন সবচেয়ে ধনশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তাদের যে সম্পদ, সেটা বিশ্বের অর্ধেক জনসংখ্যার সম্পদের সমান। তার মানে হচ্ছে যে প্রত্যেক সম্পদশালী ব্যক্তির সম্পদ প্রায় 46 কোটি মানুষের সম্পদের সমান। এই যে অসমতা, আমার চোখে একটা নগ্ন কদর্য, এবং এটাকেও আমরা মেনে নিতে পারি। এই তিনটে কারণে আমার মনে হয় যে সমতার প্রয়োজন আছে, সমতা সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে, এবং সমতাকে কি করে আমরা উত্তরণ ঘটাতে পারি সে সম্পর্কে চিন্তা চেতনার প্রয়োজন আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সমতার রকম ফের কি রকম। আমি মনে করি যে সমতার রকম ফের তিনটে বিষয়ের দিকে আমাদের চোখ ফেরাতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে যারা অর্থনীতিবিদ, অর্থনীতির ছাত্র, উন্নয়নের ছাত্র, উন্নয়ন নিয়ে গবেষণা করেন, লক্ষ্য করবেন যে তারা সবসময় সমতার ফলাফলের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। আয়ের সমতা, সম্পদের সমতা, আয়ের অসমতা, সম্পদের অসমতা, এটার মধ্যে দৃষ্টিটা নিবদ্ধ থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফলাফলের সমতা অসমতা, তার পেছনে গিয়ে দেখতে হবে যে সুযোগের সমতা অসমতা কতটা। কারণ এই যে আয়ের সমতা অসমতা, সম্পদের অসমতা অসমতা, এটা কিন্তু উদ্ভূত হয়েছে শিক্ষার সুযোগে আমাদের কি সবার সমান সুযোগ আছে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কি আমাদের সবার সমান সুযোগ আছে, অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের কি সবার সমান সুযোগ আছে। সুতরাং শুধুমাত্র ফলাফলের সমতার দিকে দৃষ্টি না রেখে আমাদেরকে সুযোগের সমতার দিকেও দৃষ্টি দিতে হবে। এটি হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা যখন অসমতার কথা বলি, বিশেষ করে অর্থনীতিবিদেরা, তারা সবসময় মোটামুটি আয় অসমতা নিয়ে অত্যন্ত মাতামাতি করে। যিনি সহক বলুন, আয়ের বঙ্কিমতা বলুন, সবসময় আয় এবং আয় সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে সেখানে আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ করি। কিন্তু আয়ের বাইরেও জীবনের যে বিভিন্ন দিক আছে সেখানে অসমতা সমতার প্রশ্ন জড়িত। আপনারা আজকে বিশ্ববিদ্যালয়ে এসছেন, চিন্তা করে দেখুন তো আপনাদের কতজন সহপাঠী এই পর্যায়ে আসতে পেরেছে। শিক্ষাটা পরিবর্তন না করতে পারবে সর্বস্তরে, তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব। সুতরাং এই সামাজিক যে সমস্ত ব্যবস্থাগুলো আছে সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। তৃতীয় হচ্ছে প্রতিষ্ঠান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠান কি জাতীয়, সেটা দরিদ্র অভিমুখী নাকি দরিদ্র বান্ধব, তার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করবে যে নীতিমালা কিভাবে প্রণীত হচ্ছে। এবং সেই জায়গাটাতে
আমাদের আলোচনার প্রয়োজন আছে, দীর্ঘ আলোচনার প্রয়োজন। চার নম্বর যে কথাটি আমি বলছি যে নতুন যে জাতীয় অসমতা সৃষ্টি হচ্ছে সেটার দিকে দৃষ্টি ফেরাতে হবে। একবিংশ শতাব্দীর সমস্যাগুলো বিংশ শতাব্দীর নীতিমালা দিয়ে হবে না, এর জন্য নতুন চিন্তা চেতনার প্রয়োজন এবং আপনারা হচ্ছেন সেই নতুন চিন্তা চেতনার দিশে চেতনা। নতুন ভাবে চিন্তা করতে হবে যে কি জাতীয় নীতিমালা নেওয়া যায়, কি জায়গায় আঘাত করলে প্রতিঘাত করলে পরে এই অসমতাকে আমরা দূর করতে পারি। এবং শেষ কথা হচ্ছে যে যেহেতু অসমতা একটি রাজনৈতিক অর্থনীতির ব্যাপার, আমি মনে করি যে সেখানে অন্তত পক্ষে আলোচনার প্রয়োজন আছে। একটি সমাজে কতখানি অসমতা গ্রহণযোগ্য, কোন জায়গায় অসমতাকে আমরা মেনে নিতে পারি এবং কতখানি, এটার জন্য বিস্তৃত আলোচনার প্রয়োজন আছে। কারণ এই জনবিতর্কের মাঝখান দিয়েই একটা সমাজ নির্ধারণ করবে যে কতখানি অসমতা আমাদের আমরা গ্রহণ করবো বা মেনে নিতে পারবো। পৃথিবীতে সবাই সমান হয়ে যাবে এটা কিন্তু সমতার কথা নয় এবং সমতা সেই কথা বলেও না, কিন্তু সবার সুযোগের একটা সমতা থাকতে হবে, সবার সুযোগের মধ্যে একটা ভারসাম্য থাকতে হবে, ফলাফলের ভারসাম্য থাকতে হবে, ন্যায্যতার ক্ষেত্রে একটা ন্যায্য অধিকার সবাই পাবে, সেটা হচ্ছে সমতা। আসলে সমতা এবং সাম্যের মধ্যে আমি একটা পার্থক্য করি, সমতাটা হচ্ছে অনপেক্ষ আর সাম্য হচ্ছে আপেক্ষিক। যেমন শিক্ষার ক্ষেত্রে সবার সুযোগ থাকতে হবে সেটা আমরা সব সময় করি, কিন্তু যখন আমরা অন্তর্ভুক্ত করব, যখন বিশ্ববিদ্যালয়ে আসব, তখন কিন্তু আমাদের মনে হতে পারে যে দরিদ্র জনগোষ্ঠী যেটা আছে তাদেরকে একটু বেশি সুযোগ দিতে হবে, সুতরাং আনুপাতিকভাবে সেই সুযোগটা আসবে। সমতা এবং সাম্য পরস্পর পরস্পরের কিন্তু দ্বন্দ্ব অবস্থানে অবস্থান করে না, তারা পরস্পর পরস্পরের পরিণত, কিন্তু এই ধারণাটা যেন আমাদের থাকে। আমি শেষ যে কথাটি বলতে চাই উপসংহারে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে সমতা অসমতা বিষয়টি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটা বহুমাত্রিক, এটা গণতন্ত্রের বিষয়, সমতাটা সামাজিক ন্যায্যতার বিষয় এবং সেই দৃষ্টিকোণ থেকেই এটা দেখা দরকার। অনেকেই বলেছেন, নানান সময় বলেন যে এটা একটা জটিল সমস্যা এবং এটার সমাধান সম্ভব নয় এবং এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার জন্য হতে পারে, কিন্তু আমি মনে করি যে নিষ্ক্রিয়তার যে মূল্য সেটা আরো জটিল। কারণ আমরা দেখেছি যে নিষ্ক্রিয় হয়ে যদি রাষ্ট্র থাকে সমতা অসমতাকে প্রতিকার করার ব্যাপারে, তাহলে পরে একটি দেশে একটি সমাজে নানান রকমের রাজনৈতিক সামাজিক আর্থিক সাংস্কৃতিক একটা বিস্ফোরণের সৃষ্টি হতে পারে। অসমতার ব্যাপারটি একটি তাজা বোমার, সুতরাং এটাকে যদি আমরা প্রতিকার প্রতিরোধ না করি তাহলে পরে কিন্তু এটা একটা জীবননাশী বিপজ্জনক অবস্থা হতে পারে। শেষের কথা হচ্ছে যে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, অর্জন আমরা অনেক করেছি, সামনে আরো বিস্তৃত পথ এবং সমস্যা অনেক আছে, সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একদিনে হবে না, এক বছরেও কিন্তু আমরা সঠিক পথে চলতে পারবো। আর নিরাশ না হওয়ার জন্য আমি সবসময় বলি যে নৈরাশ্যের আসলে কোনো ইতিবাচক দিক নেই এবং নিরাশ মানুষ দ্বারা পৃথিবীর কোনো বড় কাজ করে না। আপনাদের সবাইকে ধন্যবাদ স্যারকে, খুব জটিল বিষয়ে চমৎকারভাবে বাংলায় আমাদেরকে বর্ণনা করার জন্য। আমি সবার শুরুতে বলি নাই, আসলে আমাদের এই অনুষ্ঠানটি আসলে একটু ভিন্নভাবে করার কথা, আমাদের দুজন বক্তা আজকে বক্তব্য রেখেছেন, আমরা আসলে এর পরবর্তীতে তখন করবো এই ধরনের বক্তৃতা অনুষ্ঠান একজন বিশেষ ব্যক্তিকে দিয়েই করবো। আমরা আজকে আসলে খুবই সৌভাগ্যবান যে আমাদের মাঝে দুজন ব্যক্তিকে আমরা একসঙ্গে পেয়েছি, ওনাদের টাইমটাকে আমরা একসঙ্গে ম্যাচ করতে পেরেছি। তো এই প্রোগ্রামের যে পরবর্তী অংশ সেটি হচ্ছে যে আমরা শুধু ওনাদের যে একপাক্ষিক বক্তব্য সেটা শুনবো না, একপাক্ষিক বলতে ওনারা ওনাদের পার্সপেক্টিভটা বলেছেন সেইভাবে একপাক্ষিক। আমরা এখন যেটা চাই সেটি হচ্ছে যে আমাদের উপস্থিত যারা আছেন অডিয়েন্স, যারা আছেন অডিয়েন্সের সঙ্গে ওনাদের এক ধরনের ইন্টারঅ্যাকটিভ আলোচনা,
তো আমি এখন সেই পর্বে যাচ্ছি। আমাদের দুজন বক্তাই বক্তব্য রেখেছেন, ওনাদের কাছে নিশ্চয়ই আপনাদের কোনো প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো এখন ওনাদের কাছ থেকে শুনতে চাই। তো সেই পর্বে যাওয়ার জন্য আমি আমাদের এখানে মাইক্রোফোন আছে, প্রত্যেকে আপনারা হাত তুলবেন, কে প্রশ্ন করছেন পরিচয়টা দিয়ে প্রশ্নটা করবেন এবং কার কাছে প্রশ্নটা করছেন সেটি বলবেন। আমার প্রশ্ন ডক্টর সেলিম জাহান স্যারের কাছে। আমি মোহাম্মদ ইয়াসির, আমি পপুলেশন সায়েন্সের বিভাগ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর করছি। এই প্রশ্নটা আমার মাথায় কয়েকদিন যাবতই ছিল, আজকে আমি খুবই সৌভাগ্যবান যে সরাসরি প্রশ্নটা আমি আপনার কাছে করতে পারছি। আপনি আপনার বক্তৃতার শুরুতে বলেছিলেন বাংলাদেশের বর্তমান সময়ের কথা, একটি মেয়ের গল্প আপনি বলেছিলেন যার কথা আমরা সবাই জানি, কয়েকদিন আগে সে ফিফটিন হয়েছিল একটা বিষয়ে। এটার কথা যদি আমি উল্লেখ করে বলি, অথবা আমাদের যে সড়ক আন্দোলন বা এই ধরনের কিছু কথা যখন আমরা বলবো, আমরা যখন ইনইকুয়ালিটির কথা বলবো, সাথে সাথে আমার কাছে মনে হয় সিকিউরিটির একটা প্রশ্ন আমাদের হিউম্যান ডেভেলপমেন্টে চলে আসে। আমরা যখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিসাব করতে যাই, আমরা যে তিনটা ইন্ডিকেটর ব্যবহার করি তার পাশাপাশি যদি আমরা সিকিউরিটিকেও আনতে পারি, আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা একটা নতুন মাত্রা যোগ করতে পারে। কারণ একটা মেয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার মেন ইয়ার্স অফ স্কুলিং প্রায় মানে যদি সে দ্বিতীয় বর্ষে পড়ে প্রায় 16 বছর, তার যে জিডিপির কথা বলি তার সেটাও কিন্তু আমাদের বাংলাদেশে সবার মতোই হবে, এবং আপনি যদি তার লাইফ এক্সপেক্টেন্সির কথা বলি তাহলে কিন্তু সেটা অনেক বেশি হবে। কিন্তু সে রাস্তা দিয়ে যদি হাঁটতেই না পারে ঠিক মতো, তাহলে কিভাবে সেটা উন্নয়ন হতে পারে, সেটাই আমাদের আপনার কাছে আমার প্রশ্ন। আমরা মনে হয় তিনটা করে প্রশ্ন নিয়ে তারপরে আমাদের বক্তাদের কাছে আসবো। আমি শর্মিষ্ঠা সুরক্ষা সরকার, মাস্টার ক্লাসের ছাত্রী। আমার প্রশ্ন ডক্টর হালিদা ম্যামের কাছে। রিপ্রোডাক্টিভ হেলথের যে ডেফিনেশন ছিল সেখানে বলেছে যে ফ্রিডম অফ চয়েস নিয়ে একটা কনফিউশন আছে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে একটা প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে যেহেতু চাইল্ড ম্যারেজের হার অনেক বেশি, একজন বিবাহিত মেয়ে যে নাকি 18 ইয়ার্স এর নিচে সে যদি বাচ্চা নিতে চায়, তাহলে সেখানে ফ্রিডম অফ চয়েসটা কিভাবে ট্রেড অফ করা হবে বাংলাদেশের ক্ষেত্রে? আপনি অসমতা নিয়ে কথা বলছিলেন, তখন তিনটা ব্যাপারের অসমতা। তো ওখানে আপনি আন্তঃপ্রজন্মের ব্যাপারে যেটা বলেছিলেন, ব্যাপারটা আসলে আমি বুঝতে পারিনি যে আন্তঃপ্রজন্মের অসমতা বলতে কি, আপনি কয়েক প্রজন্মের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম দারিদ্র বিভাগ চলে আসে এটাই ব্যাখ্যা করেন, কিন্তু এখানে অসমতার ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করুন। আমার মনে হয় যে তিন দিক থেকে বিচার করি। একটা হচ্ছে যে আপনি মানব উন্নয়ন সূচকের কথা বলেছেন, সেটা অত্যন্ত সীমিত একটা পরিমাণ। আমরা যখন মানব উন্নয়ন সূচকের কথা বলি, যে তিনটি মাতৃকতার কথা আপনি বলেছেন সেগুলো আছে, কিন্তু সেই সূচকটা মূলত ব্যবহার করা হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশের তুলনা করার জন্য। আমরা কখনোই বলি না যে মানব উন্নয়নের পরিপূর্ণ চিত্র সেই সূচকটি ধারণ করতে পারে, তার জন্য ওই সূচকের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত সূচক রয়েছে, আপনি নিরাপত্তার কথা বলেছেন, কর্ম নিয়োজন হতে পারে, শিশু মৃত্যুর হার কিন্তু সেই সূচকের অংশ হয়, তারা আসতে পারে, সেগুলোকে আমরা বিচার করে করবো। সুতরাং সূচকের কথা যেটি আপনি বলেছেন, আমি বলবো যে সেই সূচকটি মাত্র একমাত্রিক, তার সঙ্গে অন্যান্য সূচক এনে সেটাকে পরিপূর্ণ করা যেতে পারে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে নিরাপত্তা ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি মনে করি যে মানব নিরাপত্তাটি হচ্ছে মানবাধিকারের একটা অংশ। কারণ নিরাপত্তায় যদি মানুষের না থাকে, নিরাপত্তার বিধানই যদি না করা যায়,
তাহলে পরে সেই উন্নয়নের তো কোনো মানে নেই। উন্নয়ন মানে তো শুধু রাস্তাঘাট সুন্দর হবে, উন্নয়নের মানে কিন্তু শুধু এই নয় যে ভৌত অবকাঠামো গড়ে উঠবে, শুধুমাত্র শিল্পায়ন হবে, সেগুলো হচ্ছে ভৌতিক একটা উন্নয়ন। কিন্তু তারপরে মানবিক উন্নয়নের জন্য নিরাপত্তাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নিরাপত্তার সঙ্গে অসমতার একটা যোগাযোগ আছে। কারণ আমি যদি খুব গুরুভাবে বলি যে যাদের আমাদের বাহন আছে, গাড়ি আছে, যারা গাড়িতে চলাফেরা করে, তার তুলনায় যে ছেলেটি বা মেয়েটি বা যে নারী বা পুরুষ রাস্তায় হেঁটে তাকে কাজে যেতে হয় বা অন্য জায়গায় যেতে হয়, এবং দরিদ্র মানুষদের পক্ষে নিশ্চয়ই গাড়ি থাকা সম্ভব নয়, তাহলে পরে তারাই কিন্তু নিরাপত্তার অবা অনিরাপত্তার শিকার অনেক বেশি। সুতরাং অসমতা কিন্তু নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে পারে, তেমনি ভাবে নিরাপত্তাহীনতাও কিন্তু অসমতার সৃষ্টি করতে পারে। এবং আমি মনে করি যে নিরাপত্তা ব্যাপারটি মানব উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু বছর আগে অবশ্য 1994 সালের মানব উন্নয়ন প্রতিবেদনটা কিন্তু মানব নিরাপত্তার উপরে। সুতরাং আপনার প্রশ্ন সূত্র ধরেই বলছি যে নিরাপত্তা ব্যাপারটি আমি সূচকের মধ্যে ঢোকাতে চাই না, কারণ সূচকের মধ্যে যদি আমরা বহু জিনিস ঢুকিয়ে ফেলি তাহলে পরে সূচকের যে যেটাকে বলা চলে যে সূচকের যে ব্যবহার সেটা কিন্তু অনেক বেশি সীমিত হয়ে যাবে। তার মানে এই নয় যে নিরাপত্তা ব্যাপারটি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি যে নিরাপত্তা ব্যাপারটিকে অসমতার সঙ্গে সম্পৃক্ত করে আলোচনাটি হওয়া দরকার, এবং নিরাপত্তা যে অসমতার একটা বিরাট অংশ এবং অসমতার সৃষ্টি অসমতা বর্ধনের জন্য এই নিরাপত্তা ব্যাপারটি যে গুরুত্বপূর্ণ সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। দ্বিতীয় প্রশ্ন করেছেন আন্তঃপ্রজন্ম অসমতা সম্পর্কে। আন্তঃপ্রজন্ম মানে হচ্ছে যে একটি অসমতা হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, তাই না? শহরে গ্রামে নারী পুরুষ বৃদ্ধ বালক, তারপরে যারা একটা বিশেষ অঞ্চলে বাস করেন, যারা সেই অঞ্চলের বাইরে, তাদের মধ্যে একটা অসমতা আছে। আরেকটা অসমতা হচ্ছে যে একটা প্রজন্ম থেকে আরেকটা, আপনি যেটা উল্লেখ করেছেন যেটা আমি উল্লেখ করেছি সেটা হচ্ছে যে যদি দারিদ্র চরম দারিদ্রের মধ্যে একটা পরিবার থাকে তাহলে মোটামুটি ভাবে ধরে নেওয়া যেতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার পরবর্তী প্রজন্ম ওই দারিদ্রের চরম দারিদ্র সীমার উপরে আর উঠতে পারছে না, পাচ্ছে না, এই কারণে যে চরম দারিদ্র সীমার নিচে থাকার কারণে সে সুযোগ পাচ্ছে না, সে স্বাস্থ্য সুবিধা পাচ্ছে না, শিক্ষার সুযোগ পাচ্ছে না, এবং তার সেই সম্পদও নেই যে ওই দারিদ্র চক্র ভেদ করে সে বাইরে চলে আসবে, সেই সম্পদটা তার। সুতরাং সেক্ষেত্রে দারিদ্র প্রলম্বিত হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। আরেকটি হচ্ছে যে অসমতার কথা আমি বলেছি সেটা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি যে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কারণে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আমরা আজকে বলছি যে বাংলাদেশের প্রবৃদ্ধি হার 7% কি 7.5%। আজকে যদি বাংলাদেশের যত সম্পদ আছে তারা যদি সেটা যদি ব্যবহার করা যায়, আমরা সবাই যদি 24 ঘন্টা 7 দিন কাজ করি, তাহলে মানে বাংলাদেশের প্রবৃদ্ধি আজকে 40% উন্নীত করা হয়তো সম্ভব। কিন্তু এইটা করতে গিয়ে যদি সব প্রাকৃতিক সম্পদ আমরা বিনষ্ট করে ফেলি, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য আর কিছুই কিন্তু উৎপাদনের উপকরণ আর কিছুই থাকবে না। তারপরে আমরা কিন্তু তাদের মধ্যে আমাদের তুলনায় আমরা অনেক ভালো থাকছি, তাদের জন্য কিন্তু আমরা একটা অসম পৃথিবীর সৃষ্টি করে দিচ্ছি। এইটাই হচ্ছে আন্তঃপ্রজন্ম অসমতার কথা। একটা হচ্ছে দারিদ্রের প্রলম্বিতকরণ, আরেকটা হচ্ছে যে প্রাকৃতিক যে সম্পদ ব্যবহার করে তাদের সুযোগ সেটাকে আমরা সীমাবদ্ধ। এটা একটা কিন্তু ডেফিনিশনের একটা বড় চাওয়া, এবং চাওয়া হয় ডিফাইন করা হয় এই কারণে যে ওটাকে আমরা চাই এবং ওটা আমরা প্রোগ্রামে যখন দেব ওই মানুষটার জন্য যে পাওনা অধিকার ওই জিনিসটাকে আমরা এঁকে নিয়ে যেতে চাই। ডেফিনিশনে থাকলেই যে আমরা পেয়ে যাচ্ছি তা কিন্তু নয়, এটা হলো সরকারের জন্য চ্যালেঞ্জ, ব্যক্তি বর্গের জন্য চ্যালেঞ্জ যে আমরা ওটা পেতে চাই এবং ওটা আইডিয়া ওইখানে আমরা গিয়ে দাঁড়াতে চাই। আমরা জানি যে আমাদের দেশের অ্যাডোলেসেন্স একটা একটা বড় ধোঁয়ার মতো জায়গা, আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে তার চাওয়ার অনেক কিছু আছে এবং সরকার এখনো বুঝে উঠতে পারেনি। কাগজে কলমে আমরা বিদেশিরা এসে আমাদের লিখে দিয়ে যান সুন্দর 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 ভাষায় কি দরকার, অ্যাকসেপ্টেবল, অ্যাকাউন্টেবল, অ্যাভেলেবল, অনেক রকম জিনিস আছে,
ওই সবগুলো জিনিসকে বুঝে যখন আমি ওই নারী বা পুরুষটার কাছে পৌঁছে দিতে পারবো, তখনই আমি ডেফিনেশনটাকে ফুলফিল করতে পারবো। বাংলাদেশে কি হচ্ছে, একটা অ্যাডোলেসেন্ট কন্টাসেপ্টিভ ব্যবহার করতে পারবে যদি সে ম্যারিড হয়, আনম্যারিড হলে ও ক্লিনিকে গিয়ে কন্টাসেপ্টিভ চাইতে পারবে না, চাইলেও ওকে দেওয়া হবে। তো এইটা এটা একটা ডিসক্রিমিনেশন হয়ে গেল। প্রয়োজন কিন্তু দুজনেরই আছে, একজনের প্রয়োজনকে আমি স্বীকার করছি আর একজনের প্রয়োজনকে আমি স্বীকারই করছি না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। সুতরাং আমরা যখন একটা ব্যক্তিকে তার প্রয়োজন অনুযায়ী আমরা বুঝতে পারব, তার সামাজিক অবস্থা যেটা স্যার বললেন, সমতা অসমতা, ম্যারিড আনম্যারিড, এই সব জিনিসগুলোকে যখন আমরা ব্যক্তির সামনে তুলে ধরবো, তখন কিন্তু ওই যে বৈষম্যর ব্যাপারটা হয়ে যাবে। তো এখান থেকে উত্তরণ হতে কি লাগবে, স্যারের কাছে প্রেসক্রিপশন দরকার যে হাও আমরা কিভাবে একটা মানুষকে তার মানুষের প্রয়োজনটাকে এই সব বৈষম্যের ভেদাভেদের বাইরে তার প্রয়োজনটাকে আমি রেসপেক্ট করবো, সম্মান জানাবো এবং অ্যাকর্ডিংলি আমি জিনিসটাকে তার কাছে পৌঁছে দেবো। সুতরাং আমরা আমরা যারা এই ফিল্ডে কাজ করি, তারা সরকার আনম্যারিড মেয়েকে অ্যাড্রেস এনে দিবে না, কন্টাসেপ্টিভ দিবে না, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এনজিওরা দিচ্ছে, এনজিওরা এসে জিজ্ঞেস, আমি কেন জিজ্ঞেস করবো তুমি ম্যারিড না আনম্যারিড, তোমার একটা দ্রব্যের প্রয়োজন তুমি নিয়ে যাবে, প্রয়োজনটা তুমি ফিল করছো, আমি কেন ফিল করছি না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওই পর্যায়ে উঠতে আমাদের কতদিন লাগবে আমরা জানি না, অনেক দেশ ওই পর্যায়ে পারে, ওই পর্যায়ে উঠে গেছে, তারা সবকিছু অ্যাভেলেবল করছে, কিন্তু আমরা এখনো এই ব্যাপারে অনেকখানি পিছিয়ে আছি। আমাদের ওই যে আনফিনিশড এজেন্ডা, আমি বলবো আনফিনিশড এজেন্ডার এক নম্বরে দুই নম্বরে এই জিনিসগুলো বারবারই আসতে থাকবে এবং আমাদেরকে এটার জন্য সংগ্রাম করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, অ্যাডভোকেসি করতে হবে, ইমপ্লিমেন্টেশনের জন্য যা যা দরকার তার সবটুকুই করতে হবে। আমি ম্যাডামের কাছে প্রশ্ন যে আইসিপিডি নিয়ে তো আপনি তো কাজ করছেন, তো ওপিডি আউট অফ পকেট যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এক্সপেন্ডিচার, অনেক সময় মানুষকে খুব হেল্প করে যে হেলথ অ্যাক্সেস করার জন্য, এই এক্সপেন্ডিচারের ক্ষেত্রে ওপিডির ক্ষেত্রে ও 35% পালিয়ে দিয়েছে প্রত্যেকটা রাষ্ট্র, সেটা বাংলাদেশের ক্ষেত্রে 67 ওভারটাম করেছে। এই ক্ষেত্রে আইসিপিডি কোনো উদ্যোগ আছে কি না যে ওপিডি কমিয়ে আনা বাংলাদেশে, তাহলে অ্যাক্সেসটা সহজ হয়ে যাবে, একটু কাইন্ডলি কি আপনি। আমার প্রশ্ন হচ্ছে পরিচয়টা হালিদা হানুম ম্যামের কাছে, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম পড়ছি সমাজ বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষে। ম্যাম অনেক ভায়োলেন্সের কথা বললেন, মানে ডোমেস্টিক ভায়োলেন্স, ডাউরি, রেপ, গ্যাং রেপ, কিন্তু আমরা এই সকল ভায়োলেন্স জনসম্মুখে কতটুকু উঠিয়ে আনতে পারছি, বা আমরা এই সকল ভায়োলেন্স জনসম্মুখে কতটুকু প্রতিযোগিতা দিতে পারছি, আমরা বিভিন্ন যে চার্ট দেখি সেখানে আমরা কতটুকু আমাদের এই দেশ জাতিকে জানাতে পারছে এই সমস্ত এই সমস্ত ভায়োলেন্স, ম্যামের সাথে জানতে চাচ্ছি। আমি আবু জাকির সালিম স্যার সমাজবিজ্ঞান বিভাগের, আমার প্রশ্নটা কিছুটা সামষ্টিক। আমি জানতে চাচ্ছি আমরা যে সমতার কথা বলছি, মেয়েদের সমতা নেই, এই সমতার তারা দেবো, আমরা ছেলেরা দেবো, যেখানে কিনা আমরা ছেলেরাই এখন নিরাপত্তাহীনতা ভুগছি এই নতুন সমাজে। কিছুদিন আগে আমরা দেখেছি রাশিয়াতে এক যুবককে তুলে নিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদের সমাজে এখন শুধু মেয়েদের সমতা নেই তা নয়, পাশাপাশি সামষ্টিক যে একটা আমাদের উন্নয়নশীল যে সরকার দরকার সেরকম ব্যবস্থা আমাদের নেই। এটা কি আমাদের সরকার থেকে আমাদের আসলে রুট লেভেল থেকে কি কোনো সমস্যা কি না, এটা জানতে আমরা তিনটি প্রশ্ন পেয়েছি, এই তিনটি প্রশ্নের উত্তর আগে নিয়ে নিই, তারপরে যে দুটো আপনি নিয়ে দেন তারপর সাবুন তারপরে আবার। ওপিডির ব্যাপারে আমি এক্সপার্ট নই, স্যার যদি কোনো এখানে হেল্প করতে পারেন। সেটা হলো আউট অফ পকেট যে এক্সপেন্ডিচারটা, এটার এটার ব্যাপারে আমি আমি যেটা প্রেজেন্ট করেছি সেটা হলো সিজারিয়ান সেকশন। হ্যাঁ, একটা নারী ডেলিভারি আমরা নর্মাল ডেলিভারি যখন দেখছি তখন এর কস্টটা কম,
অ্যাসিস্টেড ডেলিভারি প্রসিজারিয়ান সেকশন হচ্ছে, তখন আমাদের গাইনি এক্সপার্ট দরকার, সার্জেন দরকার, একটা অ্যানেস্থেসিওলজি দরকার, একটা অপারেশন থিয়েটার দরকার, এক্সপার্ট একটা এনভায়রনমেন্ট দরকার, যার জন্য খরচটা বেশি হবে। তো এখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা অবশ্য একটা বড় ব্যাপার আছে, এবং এটা এগেন একটা ন্যাশনাল পলিসি, কোথায় সেবা পাবে। যেমন আমরা সরকারি পর্যায়ে কিন্তু আরেকটু কম, কিন্তু সরকার আবার রেডি না সবাইকে সেবা দেওয়ার জন্য। আমাদের আমরা যারা সিজারিয়ান নিয়ে কনসার্ন, তারা দেখছি যে আমার এতগুলো সিজারিয়ান হওয়ার দরকার নেই, এত খরচের দরকার নেই। আমরা একটা মা নর্মাল ডেলিভারি যখন পেইন উঠবে, আমি তাকে বসে দেখবো যে তার সবকিছু নর্মাল কিনা, এবং নর্মালের জন্য যে কয়েক ঘন্টা পেইনের জন্য ওয়েট করতে হয়, সেটুকু আমাকে ওয়েট করে তাকে একটা নর্মাল ডেলিভারির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হবে। আমাদের সার্জেন্টদের যেটা হয় আজকাল, তাদের সময় নেই, তারা ডেলিভারি সিজার করে উনি চলে যাবেন বা আরো অনেক বেশি সিজার করবে। এই এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে ন্যাশনাল লেভেলে। আমরা সরকারকে বলছি যে এটা কিভাবে বন্ধ করতে হবে। যেমন আমরা আমরা যখন গাড়ি অবস্থিক্স করছি, ডাক্তারি করছি, তখন সিজারের একটা ইন্ডিকেশন থাকে, এবং এটা মেজার করার অনেক রকম বন্দোবস্ত আছে। এই ইন্ডিকেশনের বাইরে আমরা ওই পানি একটু কম আছে, বাচ্চা নড়তে পারছে না, বাচ্চার শ্বাস অসুবিধা হবে, এটা বলে আমি ইন্ডিকেশন দিলাম আমার ক্লায়েন্টকে, এটাকে বুঝবে। তো এটা একটা, এখানে একটা এথিক্স এর ব্যাপার আছে, এটা একটা প্রফেশনাল এথিক্স এর ব্যাপার আছে। আবার বলে যে আমাদের যদি বাচ্চার কোনো রকম কিছু হয়ে গেলে তখন আমাদের নামে কেস করে দিবেন, সেটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। তো এই জিনিসগুলো খুব একটু শাখের করাতের মতো, কিন্তু আমি যদি সিস্টেম বুঝি, আমি তাহলে আমার একটা সিস্টেমটাকে স্ট্রং করতে হবে, যাতে ইন্ডিকেশনগুলো এবং অপারেশনের যে ইন্ডিকেশনগুলো থাকে, কেন আমি সিজার করতে যাচ্ছি, এগুলোকে খুব প্রপারলি লিখতে হবে এবং প্রপারলি অ্যাসেস করে করতে হবে। এবং সিস্টেমটা তখনই এটাকে মনিটর করবে, এখান থেকে ডেভিয়েশন হলে তার জন্য ব্যবস্থা নেবে ইনস্টিটিউশন বেস। তো এইগুলো আমরা জানি যে যখনই ডেভিয়েট করছে তখনই সিস্টেমটা এখানে দুর্বল, যার জন্য একটা মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করছে বা একটা গোষ্ঠী নিজের ইচ্ছা মতো কাজ করছে। সুতরাং এটা একটা বড় ব্যাপার। ভায়োলেন্স এর ব্যাপারটা হলো, এটা উত্তরটা আপনি নিজেও জানেন অনেকখানি, যে এগুলো এগেন একটা দেশের সিস্টেম কতখানি ভালো সেইটার উপরে নির্ভর করে। আমরা আজকাল স্যার ইন্টারন্যাশনালি বলি সিস্টেম স্ট্রেংথেনিং, যখনই আমরা কিছুকে স্ট্রেংথেন করতে চাই সব সিস্টেমকে স্ট্রেংথেন। আপনি রাস্তা চলছেন, আপনার তিনটা লেন, আমাদের গাড়িগুলো করে কি দুই লেনের মধ্যেখানে যা লাইনটা আছে ওইখানে চালায়, এটা হলে পরে কোনো অসুবিধা নেই। তাহলে ডাইরেক্টে কি করবে, তাহলে তিনটা লেনকে আপনি দুইটা লেন বানিয়ে গাড়ি চালাচ্ছে, এবং তার জন্য কোনো শাস্তি নাই, তার জন্য কোনো ফটো দিয়ে পানিশমেন্ট নাই। আমেরিকাতে আমরা কি করি, আমেরিকাতে যেই আমি একটা লেন থেকে আরেকটা লেন ইন্ডিকেটর না দিয়েও যদি আপনি করেন, আপনার ফটো উঠে যাবে, আপনার বাড়িতে ফাইনের কাগজ চলে যাবে। আপনি স্পিড লিমিট কম কম করিয়া হয় বাড়ালে তো হবেই, সেখানে আপনি করে নিচ্ছেন, আপনার আপনার যে লাইসেন্স আছে লাইসেন্স থেকে নম্বর কেটে নেওয়া হবে, আপনি 20 নম্বর কেটে ফেললে কত পাঁচের কম হলে পরে আপনি গাড়ি চালাতে পারবেন। এইটা হলো সিস্টেম। সিস্টেম ইটসেলফ আপনাকে মনিটর করবে এবং আপনাকে প্রয়োজন হলে শাস্তি দিবে। আমার যদি ওইটাই না থাকে তাহলে আমি নিয়ম মানব কেন? আপনারা এখানে সবাই সুন্দর বসে আছেন, টেবিল চেয়ার দেওয়া হয়েছে, কেউ বলবেন না আমি টেবিলের উপরে বসবো, কেউ বলবেন আমি চেয়ারের উপরে বসবো, হাতলের উপরে বসবো, আমি দাঁড়িয়ে থাকবো, আমি উল্টা দিকে দাঁড়াবো। আপনি সিস্টেম মানছেন দেখে এখানে একটা শৃঙ্খলা আছে, এখানে একটা সুন্দর একটা আবহাওয়া আছে। ঠিক দেশটাকে আমরা যখন চিন্তা করবো, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে চিন্তা করবো, প্রত্যেকটা কাজকে চিন্তা করবো, কোন কাজের সিস্টেমগুলোকে যদি আমি না মানি, সিস্টেম কিন্তু লিখিতভাবে আছে, আমি কেউ বলবে না যে কোনো সিস্টেম নাই, কাগজে কলমে বিক সুন্দরভাবে আছে, কিন্তু ওটাকে মানার জন্য যে ব্যবস্থাটা করতে হবে, যে বন্দোবস্তটা করতে হবে, যে মনিটরিং সুপারভিশন এবং দরকার হলে পানিশমেন্টের যে ব্যবস্থা করতে হবে, ওখানে তো ওটা হচ্ছে না। এবং ওটা আনতে হলে আমরা নিজেরা বসে, যখন এখানে একটু আগে এসে চা খাচ্ছিলাম স্যার, আমরা আলাপ করছিলাম যে এটা এটা আনার কি রাস্তাটা কি, কখন আসবে, কতদিন অপেক্ষা করবো, আর এই ডিভিশনটা কেন হচ্ছে, কেন এই ডিভিশনটা কমে আসবে, উত্তর কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নাই। আমরা জানি কি চাই, এই চাওয়াটা কখন কিভাবে আসবে, এখনো কতদিন অপেক্ষা করতে হবে আমরা কিন্তু জানি না। এটা কিন্তু সবার মনে একই প্রশ্ন, আমার মনে প্রশ্ন, আপনার মনে প্রশ্ন। এখন এটা এটা আমাদের পলিসি মেকার যারা আছেন, যারা হায়ার লেভেল দেশের কর্ণধার, তাদেরকে বুঝতে হবে যে এটার ভীষণ প্রয়োজন। আমি যদি পৃথিবীতে একটা উজ্জ্বল নক্ষত্র দেশ হিসাবে বাঁচতে চাই, তাহলে ওই বেসিক জিনিসগুলো আমার ভীষণভাবে দরকার। আমরা ছোট ছোট জিনিস অ্যাচিভ করছি, কিন্তু আমাকে যেটা বেসিক প্ল্যাটফর্ম
সেইটাকে যখন আমি অ্যাচিভ করতে পারবো, তখন কিন্তু আরো আরো সুনামের সঙ্গে আরো উন্নত লেভেলের একটা দেশ হিসাবে আমি বিশ্বে পরিচিত হব। আর তিনটে বিষয়ের উপরে বলতে চাই, একটা যে পকেট বহির্ভূত যে আয়ের কথা আপনি উল্লেখ করেছেন 67% এবং গড়ে বিভিন্ন দেশে 35%, এটা নির্ভর করে যে আপনার সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য বীমা জনগণের আছে। যে দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে স্বাস্থ্য বীমা মানুষের আছে, তখন সে বীমার মাধ্যমে সে তার স্বাস্থ্য খরচগুলো চালাবে। এবং যেহেতু বাংলাদেশে এই ব্যাপারটি বিস্তৃত নয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সেই বীমার কথাটি আমরা উল্লেখ করি না অনেক সময়, যার জন্যে নিজের পকেট থেকে এই স্বাস্থ্যের খরচটা আমাদের দিতে হয়। এবং সত্যিকার অর্থে আনুপাতিকভাবে কিন্তু দরিদ্র মানুষ খরচ অনেক বেশি দেয়, কারণ যেহেতু সরকারি ব্যবস্থায় তারা স্বাস্থ্য সুবিধাটা পাচ্ছে না, তখন তাকে বেসরকারি জায়গায় যেতে হয়। এবং বেসরকারি জায়গায় যে গেলে পরে তার কিন্তু অনেক ক্যানাডায় কোন একটি ঘটনা ঘটলে সেটা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করা হয়, আমেরিকায় সেটা করা হয়। সুতরাং যেহেতু সহিংসতার আপাতন কারণ ক্যানাডাতে বেশি মনে হয়, তার মানে এই নয় যে সেখানে ব্যাপারটি আরো গুরুত্ব, সেখানে এটা হচ্ছে যে সেখানে পুরো প্রত্যেকটি ঘটনা। আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু আমরা অনেক এগিয়েছি। শেষ যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে যিনি সহিংসতার শিকার হয়েছেন তিনি তার আক্রমণকারীকে শনাক্ত করেছেন প্রকাশ্যভাবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাছেও বেশি যাচ্ছে, ব্যবস্থা কি গ্রহণ হচ্ছে সেটা পরের কথা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই ব্যাপারে একটা সচেতনতা কিন্তু গড়ে উঠেছে, এবং এটাকে আমি একটা ইতিবাচক দিক বলেও মনে করি যে আস্তে আস্তে আমরা জিনিসটাকে সামনে আনতে আমাদের যে নানান রকমের বাধা মানসিক বাধা ছিল সেটা থেকে আমরা দূরে আসতে পেরেছি, এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক দিক। আর যে কথাটি আপনি উল্লেখ করেছেন সমতা অসমতা এবং পুরুষ বিষয়ে, সামষ্টিকভাবে আমরা ক্ষমতাটাকে সামষ্টিক ভিত্তিতে দেখি, সেটা আমরা বলতে পারি যে শুধুমাত্র পুরুষ নারী বলে তো নয়, আমরা উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের যে অসমতা রয়েছে কিংবা গ্রামের সঙ্গে শহরের যে অসমতা রয়েছে সেগুলো সব সামগ্রিকভাবে আমরা নিশ্চিতভাবে সামষ্টিকভাবে দেখি। কিন্তু ব্যষ্টিকভাবে আপনি যখন চলে আসেন তখন বিশেষ করে নারীর বিরুদ্ধে যে সহিংসতা নারীর যে বৈষম্য এটাকে আপনাকে আলাদা করে বলতেই হবে, এবং সেটাকে কখনোই আমরা পুরুষেরাও নির্যাতিত এই প্রসঙ্গ নিয়ে আসবে না, কারণ আমার মনে হয় যে পুরুষদের মধ্যে আমাদের একটা প্রবণতা আছে যে এই প্রসঙ্গটা উঠলে পরে এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার একটা প্রবণতা, আমাদের পুরুষদের মধ্যে একটা প্রবণতা এবং এটাকে অস্বীকার করার একটা প্রবণতা, এটাকে অস্বীকার করব না। কারণটা হচ্ছে যে যদি আমরা এইগুলোকে এখন এই প্রতিকার এবং প্রতিরোধ করে একটা সমান জায়গায় পৌঁছতে পারি তখন দেখবেন যে চিত্রটা ভিন্ন হবে, কিন্তু এখন একজন এখানে আছে একজন এখানে আছে এবং এখানের যে সমস্যা সেটাকে যদি আলাদা করব এককভাবে আমরা যদি এটা সম্পর্কে কথা না বলি এটাকে প্রতিকার না করি তারপরে এই ব্যবধানটা তো আরো বেড়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে আমি যখন নারীর বিরুদ্ধে বৈষম্যের কথা বলেছি সেটা একটা সাংঘাতিক ব্যাপার, এবং পৃথিবীর আর্ধেক জনসংখ্যাকে আপনি ওই জায়গাতে রেখে কোন রকমের উন্নয়ন এবং বজায় কম উন্নয়ন সম্ভব। আমার প্রশ্নটি হালিদা হানুম ম্যামের কাছে, আমার প্রশ্নটি হচ্ছে আপনার আলোচনা থেকে আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচটি সম্পর্কে জেনেছি, তো এখানে আমরা যখন মানে যে স্ট্র্যাটেজিগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত হচ্ছে কিশোরী মেয়ে অথবা নারীদের ক্ষেত্রে, কিন্তু বৃদ্ধদের কথা যখন আমরা বলি সেখানে আমরা আলাদাভাবে কখনোই নারী পুরুষকে স্পেসিফাই করি না, তো কিন্তু আমরা যতদূর জানি যে সমাজে বৃদ্ধ পুরুষদের তুলনায় বৃদ্ধ নারীদের অবস্থানটা আরো দুর্বল, তো এক্ষেত্রে আমরা যখন বৃদ্ধদের জন্য কোনো স্ট্র্যাটেজির কথা বলি
সেক্ষেত্রে আমরা কি এখন নারী পুরুষকে আলাদাভাবে তাদের জন্য স্ট্র্যাটেজি নেই না, এবং এটা নেওয়া কি উচিত কিনা এক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের বাংলাদেশে যেখানে 53% হোম মানে হোম ডেলিভারি হয় এবং বেশিরভাগই ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট তারা হয়ে থাকে, তারা হচ্ছে কমপ্লিকেশন গুলো বুঝতে পারে না, তো সেখানে এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারবে সেটা তাদের জানার কথা। তাহলে আমরা মাইক্রোপ্রোস্টল বা এখানে ম্যাগনেশিয়াম সালফেটের কথা যে বললাম এটাকে ওয়াইডলি কভারেজ দিতে হবে, অথবা যে প্রিভেন্টেবল কারণে যে ডেথগুলো হয় সেগুলোকে আমরা কিভাবে ইনভলভ করতে পারি, যেখানে আমাদের পপুলেশন এখনো অনেক পোর এবং ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়েই আমাদের বেশিরভাগ ই হয় মানে এই হোম ডেলিভারি হয়। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে সেলিম জাহান স্যারের কাছে। প্রশ্ন হচ্ছে যে স্যারের বক্তব্য থেকে মানে অসমতার বিষয়টা আসলে অনেক সুন্দরভাবে জানতে পারছি, সেক্ষেত্রে স্যার বিভিন্নভাবে দেখালেন যে আসলে অসমতার বিষয়টা, সেক্ষেত্রে স্যার একটা জিনিস প্রতীয়মান করি আসলে আমাদের সমাজে যে অসমতার বিষয়টা সেটা আসলে স্যার দীর্ঘদিনের বা অন্যান্য দেশের ক্ষেত্রেও স্যার সেটা দীর্ঘদিনের। তো স্যার আমাদের যেই যে নীতিমালাগুলো অর্থনৈতিক বা সামাজিক নীতিমালাগুলো সেটা দেখছে যে সমতা বিষয় অসমতা বিষয়টা স্যার বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। যদি আমাদের যদি স্যার মানে সংবিধানের দিকে তাকায় সেখানে বলা হচ্ছে যে মৌলিক অধিকারের যে বাক্যটা 25 নম্বর সেটা বলা আছে যে সকলেরই সুযোগ লাভের সমান অধিকার, সেক্ষেত্রে স্যার আমাদের যে নীতিগুলি আছে স্যার সেক্ষেত্রেও স্যার এমনভাবেই স্যার মানে বলে দেওয়া আছে সকলেরই সমান বা সুযোগ লাভের অধিকার। সেক্ষেত্রে স্যার আসলে শুধু সমতা বিষয়টা আসতেছে কিন্তু স্যার সামনের যে বিষয়টা সেই বিষয়টা স্যার আসলে স্যার আপনি কিভাবে আসলে গুরুত্ব দিতে চান স্যার আমার প্রশ্নটা। আসসালামু আলাইকুম স্যার, আমি নাহিদুল ইসলাম রাফি, এমএসএস সেকেন্ড সেমিস্টার আছি। স্যার আমার প্রশ্নটা ডক্টর সেলিম জাহান স্যারের কাছে। কোশ্চেনটা করার আগে স্যার একটা ঘটনা বলি, আমার বাসার পাশে সেদিন ওয়াজ উঠছিল, তো ওয়াজে বুজুর বলছে যে যারা পর্দা করে না তাদেরকে ডক্টরের কাছে নিবেন না, তারা বাসায় বসে মরুক। তো এটা এক দেড় বছর আগের কাহিনী। এখন যেটা হচ্ছে ইদানিং ইউটিউব বা ফেসবুকের কারণে ওয়াজগুলো বেশ ছড়িয়ে পড়ছে, এবং ইদানিং আমার মা সেদিন বলছিল যে এখন তো সবাই অনেক ভালো নাটক সিরিয়াল ছেড়ে ওয়াজ দেখছে, হ্যাঁ মিজানুর রহমান আসারি উমুক তেমুক। তো আমার কথা হচ্ছে স্যার সেদিন হয়তো সেখানে লোক ছিল 500-600 জন, এখন ইউটিউব বা ফেসবুকের তুলনায় এখন আরো বেশি লোক দেখছে, আমাদের মেসেজটা এই রুমের মধ্যে ছড়াচ্ছে, আমাদের মেসেজটা যত পরিসরে ছড়াচ্ছে তাদের মেসেজটা কিন্তু তার চেয়ে বড় পরিসরে ছড়াচ্ছে। অধিকার আদায়ের প্রশ্ন যখন আসবে মানে অধিকারের প্রশ্ন সমতার প্রশ্নে যখন আসবো অধিকারের প্রশ্ন যখন আসবে তখন হচ্ছে অধিকার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এখন এই যে সচেতনতাটা এটা তো আমাদের মেসেজ যতটুকু ছড়াচ্ছে তার চেয়ে কিন্তু তাদের মেসেজটা বেশি ছড়াচ্ছে, তারা বলছে যে তাদেরকে ঘরে রাখেন অথবা পর্দা না করলে বাইরে বেরোতে দিবেন না বা পর্দা না করলেও ডক্টর দেখাবেন না। তো এইটাকে আমরা কিভাবে ট্যাকেল করবো এটা মাথায় নিয়ে যে ধর্মীয় বিষয়টা আমাদের দেশে অনেক সংবেদনশীল, এটা সম্পর্কে আমাদের যে কোনো স্টেপ নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে, যেখানে ব্লাস্ফেমির কারণে মানুষ খুন হয় সেরকম একটা দেশে এরকম বিষয়টাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। আমাকে যেটা বৃদ্ধ নারী আমার যেটা হচ্ছে কি লাইফ সাইকেল অ্যাপ্রোচ এত জিনিস আছে যে আমি এই 40 মিনিটে তো সবগুলোকে কভার করতে পারি, ঠিক আছে। যেমন বৃদ্ধ নিয়ে যখন এল্ডারলি নিয়ে আপনি বলবেন এল্ডারলি একেবারেই আলাদা একটা ডিকশনারির মতো একটা বিরাট বড় ব্যাপার, কেন ওখানে এত ধরনের ইস্যু আছে, পুরুষদের ইস্যু আছে কেন তারা বয়স জ্যেষ্ঠ হয়ে গেছে, নারীদের ইস্যু আছে, নারীদের আবার জেন্ডার রিলেটেড ইস্যু আছে বিকজ তারা তাদের আবার পোস্ট মেনোপজাল ফিজিক্যাল ইস্যুগুলো আছে, মেনোপজ হয়ে যাওয়ার পরে তাদের যে সমস্যাগুলো হয় শারীরিক মানসিক সেগুলো ব্যাপার আছে,
ডিপেন্ডেন্সি ফ্যাক্টর আছে, বিকজ এখন ছেলে স্বামী ইনকাম করে না, স্বামী যদি মারা গিয়ে থাকে সে বৃদ্ধ ভদ্র মহিলা, সে আবার ডিপেন্ডেন্ট, সে তখন বাড়িতে হয়তো দেখা যাচ্ছে একটা একটা পুর ফ্যামিলিতে সে তখন বাড়ির বোয়ার মতোই কাজ করছে, সন্তান দেখছে অনেক কিছু। এই ব্যাপারে তো আমি অনেক কিছু বলে দেখি, সেটা এত কিছু এখানে বলার দরকার নেই, কিন্তু আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন। এটা একটা আলাদা একটা ব্যাপার, আপনারা যখন প্রবীণ হিতৈষী যেসব প্রোগ্রাম গুলো আছে ওগুলোতে যে দেখবেন এবং ওগুলো মানুষগুলোর সম্বন্ধে আরো জানার চেষ্টা করবেন, ওগুলোতে কিন্তু অনেক ধরনের ইস্যু আছে, আমরা ইন্টারন্যাশনালি অনেক ধরনের ইস্যু দেখতে পাই। এবং আমি এখন এই সময়ের মধ্যে এত কথা তো বলা যাবে না, বাট আমি এগ্রি করছি যে এটা একটা ডেফিনেটলি একটা আলাদা ব্যাপার, আলাদা একটা ইস্যু। এনভায়রনমেন্ট ইস্যুটা ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং সব রকম ওয়েলবিং, এবং ওই সময় সে আরো তার হাতে পয়সা থাকে না, এখন একটা নারী যখন ইয়াং থাকে তখনও তার হাতে পয়সা থাকে না, হয়তো স্বামী যদি ইনকাম করে কিছুটা তার হাতে কিছু থাকতে পারে, তা ওই ডিসক্রিপশনটা থাকে, কিন্তু যখন আবার সে ডিপেন্ডেন্ট হয়ে যায় ওই ডিপেন্ডেন্সিটা তার আবার সবকিছুর উপরে এফেক্ট করে। এবং এইগুলোর উপরে আপনি একটু ওয়েবসাইটে চলে গেলে আপনি অনেক ধরনের ডাটা পাবেন, বাংলাদেশে কাজ হচ্ছে, কাজ শুরু হয়েছে কিছু কিছু, ডেফিনেটলি ওই ব্যাপারে আপনি আরো একটু ডিটেল, যারা এটার উপরে কাজ করবে তারা কিন্তু আরো ডিটেল তথ্য পাবে। বাট আমি যেটা সার্বিকভাবে এগ্রি করছি যে এটা একটা টোটালি একটা আলাদা একটা টপিক এবং আলাদা ইস্যু, এবং তার নিজস্ব ইস্যুগুলো আছে, এবং যতদিন যাচ্ছে আমরা এই ব্যাপারে আরেকটু জানতে পারছি। আমাদের প্রোগ্রাম কিছু বাড়ছে, আমাদের ফান্ডিং কিছু বাড়ছে, এবং দেশে যে সেন্সিটাইজেশন না, এই লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার জন্য, মানুষের এডুকেশন বাড়ার জন্য, মানুষের রিকগনিশন অফ দ্য ইস্যু, এটা বেড়ে গেছে কিন্তু। সুতরাং আমরা এই পথেও আমরা অনেকখানি অগ্রযাত্রা, এবং যেসব দেশগুলো আরো ডেভেলপড কান্ট্রি তাদের জেরিয়াট্রিক ইস্যুস, তাদের এই এল্ডারলি ইস্যুগুলো, এগুলো কিন্তু আরো অনেক বেশি প্রকট আমি বলবো, এবং এটার জন্য রিসোর্সেস আলাদা করে অ্যালোকেট করতে হয়। আমাদের পিরামিড যখন দেখবেন আপনি একটা ওভার, আপনি যদি গত 35 বছরের পিরামিড দেখেন তার মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটাও আপনি দেখতে পারবেন, যে সামনে আমাদের এল্ডারলি নিয়ে আরো অনেক বেশি চিন্তা করতে হবে, প্ল্যান করতে হবে, তাদের সেবার জন্য ব্যবস্থা করতে হবে, তাদের আবাসনের জন্য ব্যবস্থা করতে হবে, আর সামাজিক যে ব্যাপারগুলো, ছেলে মেয়েরা এখন সঙ্গে থাকতে চায় না, সুতরাং তারা যে কারোর সঙ্গে থাকবে এগুলোর ব্যাপারে তো ফেসবুকে অনেক রকম জিনিস আসে, সামাজিক মিডিয়াগুলো অনেক বেশি সোশ্যাল মিডিয়া করছে, আমাদের এই ব্যাপারে আমাদের ডেফিনেটলি আরো বেশি কাজ করতে হবে, এটা একটা বড় ইস্যু, এবং এটাকে আমরা চোখ বন্ধ করে থাকলে হবে না, এই ব্যাপারে অনেক অ্যাটেনশন দিতে হবে। দ্বিতীয় যেটা প্রশ্ন হয়েছে যে 53% বা 53% যে ডেলিভারিগুলো বাড়িতে হচ্ছে, এর মধ্যে মাত্র 3% হলো ট্রেন প্রোভাইডার দিয়ে হচ্ছে, বাকি 50% আনট্রেন প্রোভাইডার দিয়ে হচ্ছে, এবং মৃত্যুটা বেশি এই জায়গাটাতেই হচ্ছে, বিকজ সেবা তাকে সেবার আওতায় নিয়ে যাওয়া হচ্ছে না, বাড়িতে বসেই ডিসিশন হচ্ছে। সুতরাং এটা একটা ডেফিনেটলি একটা বড় ইস্যু, এবং আজকে যে আমরা আনফিনিশড এজেন্ডা যেটা বলছি সেটার মধ্যে এই এই হোম ডেলিভারি ইস্যুগুলো কিন্তু চলে আসবে। আপনি ঠিক জায়গাতেই পয়েন্ট আউট করেছেন, এখন টিবি এরা তো প্রিভেন্ট করতে পারে না। আপনারা জানেন যে ইউনিসেফ অনেক আগেই সার্বিকভাবে চিন্তা করে দেখেছে যে টিবি এর ট্রেনিং আমাদের ম্যাটারনাল মর্টালিটি এবং মর্বিডিটি কমিয়ে আনার জন্য কোনো অবদান রাখছে না, তারা হয়তো একটু ক্লিন ডেলিভারি করতে পারে, কিন্তু গিভেন দ্য সিচুয়েশন তারা কোনোভাবেই কন্ট্রিবিউট, তখন টিবি এর ট্রেনিং বন্ধ হয়ে গেল। এখন টিবি এর ট্রেনিং বন্ধ হলো কিন্তু আমি ক্লিনিক্যাল সার্ভিস তার কাছে পৌঁছাতে পারছি না, তখন এই মারা তো টিবি এ ছাড়া আর কোনো দ্বিতীয় তাদের পথ নেই, সুতরাং সে টিবি এর কাছেই এখনো সেবা পাচ্ছে। আমরা আরেকটা জিনিস জানি, যারা প্রোগ্রাম সম্বন্ধে জানেন যে আমাদের HDRO আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টকে 300টা বাড়ির চার্জে নেওয়া, 300টা বাড়িতে আমরা যদি গড়ে এখনো বলি যে আমার পাঁচটা করে ফ্যামিলি মেম্বার আছে, তাহলে 1500 ফ্যামিলি মেম্বারে আমরা হিসাব করে দেখেছি 2.5% পপুলেশনে প্রেগনেন্সি প্রেভালেন্স, 2.5% অফ দ্য টোটাল পপুলেশন, তাহলে কি হয় 1500-র মধ্যে 2.5% করলে তো 30 আর অর্ধেক আর 15, তাহলে 45টা প্রেগনেন্ট মা তার আওতার মধ্যে আছে 300টা বাড়ির মধ্যে। এই 45টা প্রেগনেন্ট মা তো প্রতি মাসে ডেলিভারি হচ্ছে, ভাগ করে হচ্ছে, এখন তাদের চারটা করে অ্যান্টিনেটাল, আমার এই কর্মী কিন্তু আমি যে স্টাডি করছি এই মুহূর্তে তাদের অ্যান্টিনেটাল কেয়ার হয় না, এই কর্মীগুলো গিয়ে তাকে অ্যান্টিনেটাল কেয়ারের আওতায় আনে না, সুতরাং তার কি সমস্যা সেটা জানতে পারছে। এখন যার প্রাইমারি রেসপন্সিবিলিটি সরকারের, সরকারের কর্মী তারাই নিজেদের কাজ করছে না, আমরা এক্সপেক্ট করছি যে ক্লায়েন্ট নিজের থেকে তার রেসপন্সিবিলিটি বুঝে নিজে সে যাবে, ওই নারী নিজে যাবে বা
স্বামী বা শাশুড়ি নিয়ে যাবে সেগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না। সেখানে এখন আবারও প্রশ্ন উঠবে যে সরকারের যে প্রোগ্রাম তার কি কন্ট্রিবিউশন, তার কি রেসপন্সিবিলিটি। সুতরাং এই রেসপন্সিবিলিটি গুলো কিন্তু সে আনতে পারে। একটু সাইডে আসার কারণে যিনি প্রশ্ন করেছেন আমি দেখে যাচ্ছি বারবার। সুতরাং এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর একমাত্রই হতে পারে যে সরকারের জবাবদিহিতা, সরকারের অ্যাকাউন্টেবিলিটি, সরকারের রেসপন্সিবিলিটি। এটার জন্য অ্যাডভোকেসি করতে হবে যেটা হচ্ছে না। এবং এটা এটা তো আমাদের হেলথ মিনিস্ট্রি আছে, আমাদের দুটো ডাইরেক্টর জেনারেল অফিস আছে, এখন আমাদের দুটো সেক্রেটারি আছে, এত সব কিছুর পরেও ওই নারীটা কেন অ্যান্টিনেটাল কেয়ার পাচ্ছে না, এটা একটা বিরাট বড় প্রশ্ন। এবং আমাদের এই যে আমরা আপনাদের কাছে এসেছি বক্তব্য রাখছি, এটা একটা অ্যাডভোকেসির একটা অংশ। আপনার কাছে যখন আমি প্রবলেমটা পৌঁছে দিব তখন আপনি প্রবলেম আবার এটা বোঝার চেষ্টা করবেন, এবং আপনি যখন কালকে বিসিএস দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাডারে গিয়ে ওই চেয়ারটার মধ্যে বসবেন তখন কিন্তু আপনার মাথায় ওই জিনিসটা আসবে যে এটা আমার রেসপন্সিবিলিটি। থ্যাংক ইউ। প্রথমত যে বৃদ্ধ এবং বৃদ্ধদের সমস্যা নিয়ে যে প্রশ্নটি এসছে, আমার মনে হয় যে সেখানে দুটো অসমতা আছে। একটি অসমতা আমরা সবসময় বলে থাকি যে বৃদ্ধদের সঙ্গে সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে যে অসমতা, কারণ বৃদ্ধরা শেষ পর্যন্ত তো একটা নির্ভরশীল জনগোষ্ঠীতে পরিণত, সেটি একটি অসমতা। কিন্তু আবার বৃদ্ধদের মধ্যে বৃদ্ধ এবং বৃদ্ধা আমি যদি বলি সেটার একটা অসমতা আছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে জৈবিক কারণেই যে কোনো সমাজে বা দেশে নারীর প্রত্যাশিত গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। সেটা যদি হয় তাহলে পরে আপনি দেখবেন যে বহু নারী অনেক আগেই হয়তো বিধবা হয়ে গেছেন এবং স্বামী সন্তানের উপরও নির্ভর করতে পারছেন, তাদের ভঙ্গুরতা কিন্তু বৃদ্ধদের চাইতে অনেক বেশি। সুতরাং আমি মনে করি যে নীতিমালার কথা যদি ওঠে, আলোচনার ক্ষেত্রেও যদি ওঠে, শুধু বৃদ্ধ এই ব্যাপারটিকে একটা একপেশে না ধরে বৃদ্ধ এবং বৃদ্ধা, নারী এবং পুরুষের মধ্যে যে অসামঞ্জস্যতা আছে, যে অসাম্যতা আছে, সেটাকেও দেখতে হবে। কারণ নারীর অবস্থান, বৃদ্ধা নারীর অবস্থা সমাজে গৃহে অত্যন্ত ভঙ্গুর, এবং সেই দিক থেকে আমার মনে হয় বিচার করা হয়। দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে সংবিধান এবং যে সামনের কথা বলা হয়েছে, সম অধিকারের কথা বলা হয়েছে, পৃথিবীর সব সংবিধানই খুব ভালো ভালো কথা বলা হয়েছে। এবং আমার কিছু বন্ধু আছে যারা বলা চলে যে আইনজীবী কিন্তু সাংবিধানিক আইনজীবী, তারা আমাকে বলেছে যে নাইজেরিয়ার সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো কথা সংবিধান, এখন এমনকি ব্রিটিশ সংবিধানের চাই। তো এখন প্রশ্নটা হচ্ছে যে সংবিধানে কিন্তু আমরা ন্যায্যতার কথা বলেছি, আমরা সাম্যের কথা বলেছি, সম অধিকারের কথা বলেছি, কিন্তু আপনি নীতিমালার কথা বলেছেন। নীতিমালায় গিয়ে একটু বিশ্লেষণ করে দেখবেন যে প্রত্যেকটি নীতির মধ্যে দু ধরনের এক ধরনের পক্ষপাত থাকে, একটা হচ্ছে নগর পক্ষপাত, আরেকটা হচ্ছে আমি বলি শব্দ পক্ষপাত। এই পক্ষপাত দুটো সব নীতির মধ্যেই আছে। এখন সেই নীতিমালা যদি আমরা বিচার করি, মূল্যনীতি হতে পারে, কর নীতি হতে পারে, স্বাস্থ্যনীতি হতে পারে, সেটাকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে আসলে দরিদ্রদের প্রতি বা দরিদ্রদের বিপক্ষে একটা ব্যাপার সেখানে রয়ে গেছে। তো এইটাকে দূর করার জন্য আমার মনে হয় যে সেগুলো বিশ্লেষিত হওয়া দরকার। ছাড়াওভাবে আমরা দরিদ্র অভিমুখী নীতিমালা গ্রহণ করব, আমরা দরিদ্রদের সুবিধা দেব শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, এগুলো হচ্ছে এক ধরনের বক্তব্য। কিন্তু সত্যিকারের নীতিমালা কি হচ্ছে সেটা দেখা দরকার। আপনারা অনেকেই গবেষণা করেন, এটা কিন্তু একটা চমৎকার গবেষণার বিষয় যে কতটা দরিদ্র অভিমুখী এই সমস্ত নীতিমালা। সামনের যে কথাটি বলেছেন সেটা আমি মনে করি যে আমাদের শুরু হচ্ছে সামাজিক ন্যায্যতার প্রশ্ন। সামাজিক ন্যায্যতার কথাটা যদি আমরা মেনে নিই, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে যে সোশ্যাল জাস্টিস, এটা যদি আমরা মেনে নিই, তারপরে কিন্তু সমতা, অসমতা, সাম্য এই জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে আসে, এবং সেই দিক থেকে এটার সাথে সম্পৃক্ত করে আপনার প্রতি জমা। আমি মনে করি যে বাংলাদেশে এই রক্ষণশীল মনোভাব এর বিস্তারের একটা অন্যতম কারণ হচ্ছে প্রগতিশীল শক্তির ব্যর্থতা, এবং ভালো মানুষেরা কখনো একত্রিত হতে পারেন না, দুষ্ট মানুষেরা সবসময় খুব সংঘবদ্ধ হয়। তা আপনি যে কথাটি বলেছেন আমি মেনে নিচ্ছি, কিন্তু
এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটি হয়তো মানে সামনে দিতে হবে। আপনাদের তো আমার মনে হয় যে অবয়ব পত্রে ব্যবহার করে, সুতরাং তুই কেমন আছিস, আমি ভালো আছি, এটা না করে আজকে কি শুনলেন সেটার উপরে একটা কিছু লিখে উঠাতে হবে প্রত্যেকে। প্রত্যেকেই যদি লেখেন এবং প্রত্যেকেরই যদি 100 জন অনুসারী থাকে তো অন্তত 4,000 লোকের কাছে তো আমরা পৌঁছে, তাই না? এটা করুন না কেন। আমরা আমাদের ছবি খুব অবয়ব পত্রে নিই, বন্ধুরা কি কোথায় আছে সেটার ব্যাপারে লিখি, কিন্তু আসল যে বিষয়গুলো সেগুলো লিখি না। এবং মনে রাখবেন যে এখন কিন্তু মাধ্যম হিসেবে এটা কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আমি কিছুদিন আগে অবয়বপত্রের সমতা অসমতা নিয়ে আমাদের 5 মিনিটের একটা কথা বলেছিলাম, ইতিমধ্যেই সেটা 2,000 থেকে 2,500 লোক সেটা দেখেছে, প্রভাব কতখানি পড়বে আমি জানি না। কিন্তু আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মানে 600 লোক আছে তাদের কাছে বার্তা পৌঁছচ্ছে, তারপরে সেটা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আরো লোকের কাছে পৌঁছবে, তো সেটার একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা এটাই করি না কেন। আজকের পরে আপনি কতটুকু শুনবেন সবটা বলতে হবে না, কে কি বলেছে, কারা কারা বলেছে, এসব কিছু বলতে হবে। আপনি শুধু বলুন যে আজকের এই জায়গায় আপনি তিনটে কথা আপনার কাছে খুব ভালো লেগেছে বা আপনার কাছে মনে হয়েছে যে প্রাসঙ্গিক, এইটা যদি বলি তাহলে আমাদের এখানে যে কজন আছে প্রত্যেকের অবাধ করতে হয়েছে, প্রত্যেকের অনুসার হয়েছে, তাহলে তখন 1,000-5,000 লোকের কাছে যেটা পৌঁছে দেবে। এইভাবে আমার মনে হয় গণমাধ্যম এবং নতুন যে প্রযুক্তিগত মাধ্যমগুলো সৃজনশীল ব্যবহার করা। আমি একটু একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমি এবার যখন দেশে আসলাম তো আমার এক বন্ধুর মাধ্যমে আমাকে ওনারা ডাকলেন একটা মর্নিং গুড মর্নিং একটা প্রবীণ দল ওই বোটানিক্যাল গার্ডেনে করে ওনারা যান, ওনারা একত্রিত হন, আমাকে বললেন যে মানে আপনি তো আসেন আমাকে কিছু বলেন, তা আমি গিয়ে বললাম। তা আমি ওই জায়গাটায় দাঁড়িয়ে দেখছি যে এরকম পুরুষরা বসছেন মাটিতে, ওদের একটা ইয়ে বিছানো আছে, এদিকে নারীরা বসছেন, মধ্যেখানে একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে আলাদা করা হয়েছে, মানে নারীদের তিন দিকে পর্দা আর পুরুষদের কোনো পর্দা নেই। তা আমি দাঁড়িয়ে কথা বললাম, কতক্ষণ পরে বলছি যে আমি আমি এই খোলা মাঠের মধ্যে এই বোটানিক্যাল গার্ডেনে এই নারীর পাশে পর্দাকার তো আমি কোনো মানে বুঝছি না, ওরা তো সকালে বেড়াতে এসছে, প্রাত ভ্রমণে এসছে, স্বামী স্ত্রী একসঙ্গে এসছে, তারপর যখন বসলেন স্বামী একদিকে স্ত্রী একদিকে আর মধ্যেখানে একটা পর্দা, আমি ভাই এটার কোনো মূল্য বুঝছি না। ভালো যেটা হলো স্যার যেটা বললেন যে আপনারা যখন লিখবেন কাজ হবে, আমি বলার কতক্ষণ পরে দিকে একজন দাঁড়িয়ে গেল, ওখানে দাঁড়িয়ে আস্তে আস্তে পর্দাটা খুলে পিছনে নিয়ে চলে গেল। তো বললে কাজ হয়, আপনি যখন জিনিসটাকে পয়েন্ট আউট করবেন না তার কাছে মনে হবে যে এটা ঠিক লাগছে না, এটা কিন্তু ধীরে ধীরে এটা হবে কোনো সন্দেহ নাই। এখন অনেক জিনিস বদলে গেছে, যেটা আমার এক বান্ধবী বলে যখন আমরা তো মাথায় দিই না, বলে যে আবার আমাদের খুব মাইনরিটি মনে হচ্ছে, চারিদিকে তাকিয়ে যদি দেখবেন মাইনরিটি মনে হচ্ছে। আমি এই বয়স পর্যন্ত তো বাংলাদেশেই পড়াশোনা করেছি, অল্প সময় বিদেশে, কখনোই কিন্তু মাইনরিটি মনে হয়নি, তখনও ধর্ম ছিল, তখনও ধর্মের সম্পূর্ণ কি বলে ব্যবহার ছিল, একটা একটা রীতিনীতি ছিল, একটা জানা বোঝা ছিল যে এই হলো ধর্ম। ধর্মটা আজকে যেন মনে হচ্ছে বেশি কিছু একটা হয়ে গেছে, যেটা আমি নিজে বুঝে উঠতে পারি না, এবং মাইনরিটি মনে হলেও আমি নিজেকে মাইনরিটি মনে করি না, আমি মনে করি আমি ঠিকই আছি। অনেক ধন্যবাদ। মনে হয় আরেক রাউন্ড প্রশ্ন নিতে পারবো, আমাদের নির্ধারিত সময় আছে, সেই সময়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে আমাদের এমসিএস বুকে একটি হাত দেখতে পাচ্ছি আর শূন্য হাত আছে, এই তিনটা হাত আমরা নিই এখানে ডান পাশে, এখানে নিজের প্রশ্নের উত্তর শোনা হয়ে গেলে তো চলে গেল আর কি হলো তাহলে আমাদের। ছিলেন তো ওখানে সব পাঁচটা ইয়ে দিয়ে ইউনিয়ন টেস্ট এখন পাঁচটা ভাগ ভাগ করেছিলেন, ইনস্টিটিউট
তারপরে হচ্ছে পুয়ার, ভেরি পুয়ার, মিডল আর হচ্ছে রিচ, তাহলে থেকে এই থ্রি মানে ডিস্টিউট বা পুয়ার আর ভেরি পুয়ার এই তিনটা স্টেজে সবচেয়ে ভেটারাল মডারেটটা সবচেয়ে হাই ছিল। তা আমার একটাই কোশ্চেন যে আমরা যখন মানে ফাইন্ড আউট করলাম যে এই তিনটা স্টেজে সবচেয়ে ভেটারাল মডারেটটা বেশি, তাহলে আমরা কিভাবে এটা রিকভারি করতে পারি? যদি আমরা রিকভারি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ভেটারাল মডারেটটা আরও কমে আসবে। তো এইটাই আমার কাছে হালিদার কাছে আমার কোশ্চেন যে এটা আমরা কীভাবে রিকভারি করবো আর কি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি অমরিন্দ্র রহমান, অনার্স ফার্স্ট ইয়ার ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স। আমার কোশ্চেনটা ডক্টর হালিদা মোহাম্মদ ম্যামের কাছে যে আমরা যখন বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি রুরাল পর্যায়ে চাইল্ড বার্থের ক্ষেত্রে, তখন যেমন হচ্ছে মাইসোপোস্টাল বা ম্যাগনেশিয়াম সালফেট, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডিজার্ভ করে যারা এসব ব্যক্তি তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, হয়তো করাপশন বা অন্য সিস্টেম আসার কারণে। তো এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আসলে কী করা দরকার? আমার সেকেন্ড কোশ্চেনটা সেলিম জাহান স্যারের কাছে যে ডিসেন্ট্রালাইজেশন আমার মনে হয় যে একটু দরকার আমাদের বাংলাদেশের জন্য, কারণ আমাদের সব কিছু ঢাকা বেসড হওয়ার কারণে আমার মনে হচ্ছে যে ইনইকোয়ালিটিটা আরও বেড়ে যাচ্ছে এবং মানুষ আরও বেশি ঢাকামুখী হচ্ছে এবং আমাদের ট্রাফিক বা অন্যান্য যেসব প্রবলেমগুলো সেগুলো রেস করছে। সো এই জায়গাটা থেকে আমাদের স্টেজগুলো কী হবে মনে হচ্ছে? আমি শুভাশী শরণারিমন, জনবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। সবাই তো বিষয়ভিত্তিক প্রশ্ন করলো, আমার প্রশ্নটা ম্যামের কাছে কিছুটা বোধ হয় পার্সোনাল হয়ে যাবে। আমার নিজের এবং আমার পরিবারের একটা ছিল যে মেডিকেল সেক্টরে যাই, তো কিন্তু সেদিকে যাওয়া হয়নি। এখন এই বিষয়ে কোপ আপ করতে এখনো মানসিকভাবে মানে প্রবলেম ফেস করতে হয় ব্যক্তিগত। আপনি ম্যাম, আপনি তো মেডিকেল সেক্টর থেকে এই সেক্টরের থেকে এসেছেন, আপনার কোনো সমস্যা না থাকলে এদিকে আসার মানে পেছনের কারণটা জানতে চাচ্ছি। আমি হচ্ছে বদ্রজিত সাইফি, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এর মাস্টার্স স্টুডেন্ট। আমার প্রথম প্রশ্ন হচ্ছে হালিদা হানুম ম্যাডামের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা বর্তমানে বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছি যে শহরাঞ্চল এবং মফস্বল অঞ্চলে যারা হচ্ছে মা রয়েছে, প্রেগনেন্ট মা রয়েছে, তাদের মধ্যে নর্মাল ডেলিভারি থেকে তাদের মধ্যে সিজারিয়ান ডেলিভারির ডিফারেন্সটা অনেক বেশি। তো সিজারিয়ান ডেলিভারি করতে গেলে সাধারণত মফস্বল এবং শহরাঞ্চলে দেখা যাচ্ছে যে তাদের নর্মাল ডেলিভারি যে চার্জটা পড়ে সিজারিয়ানে তার দ্বিগুণ তিনগুণ এবং কোনো কোনো ক্ষেত্রে 15 গুণ পর্যন্ত হচ্ছে হাসপাতাল ভিত্তিক হচ্ছে খরচটা বেড়ে যায়। এই খরচটা বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিজারিয়ান যারা হচ্ছে বার্থ নেন তাদের মধ্যে বেশ কিছু কমপ্লিকেশন সৃষ্টি হয়। এই কমপ্লিকেশন গুলোর জন্য পরবর্তীতে হচ্ছে তাদেরকে আরো বেশি হচ্ছে চিকিৎসা ব্যয় বহন করতে হয়, এটা হচ্ছে আমাদের জন্য একটা বাড়ে। তো এই বাড়েটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, মানে বা এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আমাদের মধ্যে বর্তমানে ডাক্তারদের যে প্রবণতা তারা নর্মাল ডেলিভারি যে কমপ্লিকেশন না দিয়ে সরাসরি সিজারিয়ানটা করতে চান, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডক্টর সেলিম জাহান স্যারের কাছে, সেটি হচ্ছে যে আপনি হচ্ছে স্যার অসমতা নিয়ে কথা বলেছেন। আমাদের বর্তমান আইনে যে ধর্ষণের বিরুদ্ধে যে আইনগুলো রয়েছে যেখানে নারী এবং শিশুর বিরুদ্ধে আইনের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু স্যার ইদানিংকালে বিশেষ করে গত সম্প্রতি 2 বছর সময়ে আমরা বেশ কিছু এরকম সংবাদপত্রে রিপোর্ট পেয়েছি যে বিভিন্ন ছোট ছোট শিশু বিশেষ করে স্যার ছেলে শিশু, সেটা হচ্ছে ছেলে শিশুদের উপর স্যার যে নির্যাতন গুলো হয়, যৌন নির্যাতন গুলো হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে যে সরকারের উদাসীনতা আপনার আইন করার ক্ষেত্রে কিংবা যদি আইন করার ক্ষেত্রে যদি কখনো কখনো কাটপিট ধরাও পড়ে তা হচ্ছে আসলে আইনের পার্থক্য বলে বেরিয়ে যায়। এই যে অসমতাটা রয়েছে ছেলে শিশুদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমার আমরা সবসময় জানি এবং আপনি সারা বিশ্বের যদি টাকা দেখেন যারা পুয়ার যারা দরিদ্র তাদেরই কিন্তু সেবা পাওয়ার ব্যাপারে আরেকটা দারিদ্রতা থাকে, তারা পুয়ার রিসিভার অফ সার্ভিসেস। এবং আপনি ঠিক জায়গাতেই হাত দিয়েছেন যে যাদের একটা হলো যাদের অর্থ নাই, অর্থ নাই সঙ্গে কিন্তু আবার এডুকেশন নাই এরকম একটা ব্যাপার হয়, আবার এডুকেশন না থাকলে তার কাছে ইনফরমেশন নাই এরকম একটা ব্যাপার।
এইটা একটা ভিশিয়াস সাইকেল, একটা কি চক্র বলি আমরা, দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রের মধ্যে পড়ে তারা কিন্তু সম্পূর্ণভাবে ভোগে, মৃত্যুটা তাদের কাছে তাড়াতাড়ি আসে, মৃত্যুকে তারা অ্যাভয়েড করতে পারে না, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা জানি। এখন এটার সলিউশন হলো, আমাকে যদি বলেন যে আপনি কি করবেন, এবং আমি এই জায়গাতে দাঁড়িয়ে কাজ করছি, এবং এটা আমার একটা অ্যাডভোকেসি প্ল্যান আছে যে আমি পরবর্তী যতদিন আছি আমি এটাকে কিভাবে কমাতে পারি। আপনি আমার প্রেজেন্টেশনে ছিল থ্রি ডিলে, এটা এখন ফোর ডিলে হয়েছে। ফোর ডিলের প্রথমটা হলো বাড়িতে বসে কমপ্লিকেশনকে আইডেন্টিফাই করা। বাড়ির লোকজন বা যিনি সেবা দিচ্ছেন তাকে বুঝতে হবে যে এটা এমন একটা কমপ্লিকেশন যেটা বাড়িতে বসে আমি ডিল করতে পারবো না, আমাকে কোনো প্রতিষ্ঠানে নিতে হবে। এখন প্রতিষ্ঠানে নেওয়ার কথা যখন চিন্তা করবে তখন বলবে টাকা কোথার থেকে আসবে, কেন ঘর থেকে বেরোলেই গাড়ি গাড়ি টাকা লাগবে। এমন কোন প্রতিষ্ঠান আজকে বাংলাদেশে নাই যেখানে টাকা ছাড়ায়, সরকারি বেসরকারি আধা সরকারি এনজিও যেখানেই যাবেন আপনার ভর্তির জন্য টাকা লাগবে, বিনা পয়সাতে কেউ দেবে না। আমরা অনেক সময় ফেসবুক এবং অন্যান্য জায়গায় শুনি যে ডেড বডি ছাড়েনি বিকজ বিল পে করতে পারেনি, রুগীকে রেখে দিয়েছে আরো একদিন দুদিন বিকজ সে বিল পে করতে পারেনি। তো ওই পয়সাটা এবং ওটা কিন্তু একটা বড় ব্যাপার এবং এটা সর্বজনবিদিত। এখন যেটা হচ্ছে যে তাহলে এই থ্রি ডিলের কথা ফোর ডিলে যখন বলছি আমরা, ওই বাড়িতে প্রথম এতদিন আমরা থ্রি ডিলে যখন দেখেছি তখন এই বাড়িতেই ডিসাইড করা যে আমরা তাকে কোথায় নেব, হাসপাতালে নিব। আমি যে স্টাডিগুলো নারেটিভ গুলো দেখছি ডেথ মাদের, সেখানে কি হচ্ছে সিরিয়াস কমপ্লিকেশন, এক্লাম্পসিয়া খিচুড়ি হয়ে যাচ্ছে, কাকে ডাকলো না ওই পাশে যে ভিলেজ ডক্টর আছে তাকে ডাকলো, এবং লেখা আছে উনি একটা ইঞ্জেকশন দিলেন উনি একটা স্যালাইন দিলেন এই পর্যন্ত ওনার তো। তারপরে অনেক সময় চলে গেল, এক্লাম্পসিয়াতে ওই নারী প্রায় মৃত্যুর কাছাকাছি, তখন বলে যে আমি তো আর পারবো না, এখন আপনি ওই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিতে গিয়ে বাড়ির কাছাকাছি যদি প্রাইভেট কোনো ক্লিনিক থাকে, অমুক ম্যাডাম বা অমুক আপা এরকম জায়গায় অমুক ভাই নিয়ে গেল ওখানে, ওখানে ওরা বলবে যে না এই রুগী তো আমি নিবো না, কারণ এই রুগী যদি আমার ক্লিনিকে পড়ে তাহলে তো আমার এখানে আর রুগী আসবে না, আমার নামে কেস হয়ে যাবে। ওই রুগীকে বলে যে ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে গেলে ওখানে একই অবস্থা, তারপরে বলবে যে হাসপাতালে নিয়ে যাও। বাই দ্য টাইম সে হাসপাতালে গেল হয় সে পথে মরে যাবে, অথবা হাসপাতালে নিজে ভর্তি হওয়ার জন্য যখন প্রসেসিং হয় ডাক্তার এসে বলছে যে তোমরা মরা রুগী কেন আমার কাছে এনেছ, আরো আগে আনতে পারলাম। এই যে ডিসিশন মেকিং গুলো, এগুলো অর্থ একটা নিঃসন্দেহে তার পভার্টি স্টেটাসটা একটা বড় ফ্যাক্টর, কোনো সন্দেহ নাই। আরেকটা যেটা হয় আমাদের কমপ্লিকেশন সম্বন্ধে নলেজ কম, এবং কমপ্লিকেশন যে কারণেই হতে পারে যে কোনো মায়ের, তার জন্য যে আমাকে একটা পয়সা জমিয়ে রাখতে হবে বা হাসপাতালে যেতে হবে বা অ্যাম্বুলেন্স ডাকতে হবে, এর জন্য যে কোনো ধরনের প্রস্তুতি নাই। এবং এই প্রস্তুতিটা আমি যখন সোজা আসছি তখন যত রকমই আমরা প্রস্তুতি দিই ওই ঠিক ওই জায়গাতে, ওই যে মায়ের ব্যাংকের কথা বললাম, একটু অন্তত তার হাতে পয়সা আছে তখন তাড়াতাড়ি করে সে আগে সঙ্গে করে নিয়ে ভ্যান গাড়িতে করে হলেও হাসপাতালে চলে যেতে পারবে ওই জায়গায়। সুতরাং তাকে যেটা আমরা আলাপ হচ্ছিল যে বিদেশে কি থাকে, বিদেশে আমাদের মেডিকেয়ার আছে, মেডিকেড আছে, একটা আপনি সারা জীবন ধরে অর্থ যতই কামাই করছেন তার একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হয় যাতে আপনি আপনার মেডিকেল কেয়ারটা আপনার কাছে অ্যাভেলেবল থাকে। ওখানেও আউট অফ পকেট আছে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইন্স্যুরেন্স, কোথাও 20% কোথাও 10%, কিন্তু আমাদের দেশে এরকম কোনো কিছু নাই যে একটা গরিব মানুষ একটা হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে তার নিজের স্বাস্থ্যসেবাটা পেতে পারে। তো এই জিনিসগুলোকে কিন্তু আনতে হবে, এবং ফ্যামিলিকে সেন্সিটাইজ করতে হবে, মাকে সেন্সিটাইজ করতে হবে, যার জন্য এই এজেন্সিরও কথা বলছি। মা যখন জানবে যে আমার পেটে বাচ্চা এসছে সে কিন্তু তখন থেকে তাকে প্রস্তুতি নিতে হবে। সুতরাং এটা কমিউনিটি অ্যাওয়ারনেস, ফ্যামিলি অ্যাওয়ারনেস, ওই নারীর নিজস্ব অ্যাওয়ারনেস এবং তার জন্য বন্দোবস্ত করা, অনেকগুলো প্রেসক্রিপশন, আপনি যত প্রেসক্রিপশন আপনার জানা আছে আমারও ওই প্রেসক্রিপশনগুলো আছে। এটাকে একটা আমি বলবো যে গভর্নমেন্টের কমিটমেন্ট যেন আমার এলাকায় মাটা না, আমার মাঝে মাঝে একটা টেকনিক আমরা জানি সবাই জানি তারা নিজেরাও শিখান। কক্সবাজারে কক্সবাজারে গত মাসে ওজিএসটি কনফারেন্স ছিল, অবস্থিত গাইনেকোলজিক্যাল কনফারেন্স, ওখানে সিজারিয়ান সেকশন নিয়ে ওনারাই অনেক কথা বলছেন, কিন্তু আবার ওনারাই এটাই প্র্যাকটিস করে যাচ্ছে। এখন এই বিহেভিয়ার চেঞ্জটা আপনি জানেন যে অনেক কঠিন, সেটা সামাজিক হতে পারে, সেটা একটা পেশাগত দিক থেকে হতে পারে, এদের বিহেভিয়ারটা চেঞ্জ করতে অনেক বেশি সময় লাগবে। কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে সেভ দ্য চিলড্রেন, ওজিএসপি, আরও যারা আর একটু কনশাস প্রিভেন্টিভ হেলথে যারা আছে তারা কিন্তু এটা নিয়ে কথা বলছে এবং চলছে এটা ব্যাপারটা, তারা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছে যে কী 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 সমস্যা হতে পারে, কী কী কমপ্লিকেশনস হতে পারে, এবং কীভাবে অ্যাওয়ারনেসটা বিল্ড করে কীভাবে আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারি।
একটা মেডিকেল কলেজে যখন এই মনিটরিং সিস্টেমটা থাকবে, সুপারভিশন সিস্টেমটা, চেক আপ ব্যালেন্স সিস্টেমটা থাকবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে। তো এগুলো কিন্তু হচ্ছে, একেবারে প্রথমে তো হলো রিকগনিশন অফ দ্য প্রবলেম, তারপরে হলো যে স্ট্র্যাটেজাইজিং করা, তারপরে অ্যাওয়ারনেস বিল্ড করা, তারপরে এটার সঙ্গে আবার অ্যাকশন প্রোগ্রামগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনি মেডিকেল কমিউনিটির সঙ্গে যখন কথা বলবেন, আপনি দেখবেন যে এটার ব্যাপারে আগাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান লিডারশিপ নিচ্ছে। সুতরাং এটা এটা আমরা আশা করছি যে এটা আরেকটু এটা পরিকাঠামো হবে, আমি বলব প্রপারলি এটাকে ইমপ্লিমেন্ট চেষ্টা করা হবে। আমার পার্সোনাল ব্যাপার হলো আমি মেডিকেলেই আছি, কিন্তু মেডিকেলের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ। কিউরেটিভটা হলো রুগী আসলো, আমি রুগীকে দেখলাম, তার তার প্রেসক্রিপশন করলাম, সে সিমটম নিয়ে আসলো, তাকে আমি ভালো করলাম, অপারেশন হলে অপারেশন করলাম, টেস্ট হলে ডায়াগনোস্টিক টেস্ট হলে করে টলে রুগীকে ভালো করলাম, মানে হলো রুগী। আর আমার কাজ হলো প্রিভেনশন, প্রিভেন্টিভ কেয়ার। একটা মা যেন মরে না যায়, একটা মায়ের যেন মর্বিডিটি না হয়, একটা মাকে যেন বেশি ভুগতে না হয়, তার জন্য আগের থেকে কি বন্দোবস্ত করতে হবে, এটা হলো প্রিভেন্টিভ কেয়ার। আপনি যদি মেডিকেল সাইডেও যেতে চান, আপনি এখানকার গ্রাজুয়েশন শেষ করেন, করে আপনি পাবলিক হেলথে যান, আপনি পাবলিক হেলথে এমপিএইচ করেন, আপনি এসব দিকেও আপনি যেতে পারেন, তাহলে আপনি পাবলিক হেলথে স্পেশালিস্ট হয়ে যাবেন, ডক্টরেট করেন, দেন ইউ উইল বি পাবলিক হেলথ স্পেশালিস্ট। আপনি কিন্তু মেডিকেল সাইডেই থাকছেন, ডাক্তারি করতে হচ্ছে না, কিন্তু এবং পাবলিক হেলথের আজকে অনেকগুলো যেগুলো আলোচনা করলাম, অনেক আসপেক্ট আছে পাবলিক হেলথের, কমিউনিকেশন থেকে শুরু করে প্রিভেন্টিভ কেয়ার দেওয়া, কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড করা, প্রফেশনাল কমিউনিটিকে তাদের অ্যাওয়ারনেস বিল্ড করা, একটা মানুষের হাতে পয়সা কিভাবে আসতে পারে তার জন্য সিস্টেম তৈরি করা, বিরাট বড় একটা এরিয়া আছে। সুতরাং প্রিভেন্টিভ হেলথ কেয়ারও একটা মেডিকেল কেয়ারের একটা অংশ আমি বলব। আমার মনে হয় আমি শেষ করি। একটা প্রশ্ন করেছিলেন যে চরম দারিদ্র বা দরিদ্রসীমা একেবারে নিচে যারা আছেন তাদের মধ্যে আমি মনে করি যে এটাকে যদি আমি একটু অন্যদিকে নিয়ে দিই, অন্যদিকে ঠিক নয় একটু বিস্তৃতভাবে বলি, তাহলে বলতে হবে যে যে কোনো উপাত্তই আপনারা পান না কেন, তার একটা বলা চলে যে তাকে একটা বিভাজিত করার দরকার আছে। মানে শুধুমাত্র যদি গড় মাতৃমৃত্যুর কথা আমরা বলি, তাহলে কিন্তু আমরা আসল চিত্রটা পাবো না। আমার মনে হয় যে আর্থসামাজিক যে সমস্ত উপাত্ত আছে সেগুলো সবগুলোই বিভাজন হতে পারে, আঞ্চলিক বিভাজন হতে পারে, নারী পুরুষের বিভাজন হতে পারে, বিভিন্ন আর্থসামাজিক গোষ্ঠীর মধ্যে বিভাজন হতে পারে, সেটা করলে পরে আমি বেশি পূর্ণাঙ্গ চিত্র আমরা পাব। বিকেন্দ্রীকরণ প্রশ্নে, বিকেন্দ্রীকরণ তো এদেশে বহুকাল যাবত হয়েছে, এবং আপনি যেটা বলেছেন যে ঢাকায় সব কিছু হওয়ার কারণে অসমতা বৃদ্ধি পাচ্ছে, এটি সত্য কথা, কারণ ক্ষমতার কেন্দ্র হচ্ছে ঢাকা, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র হচ্ছে ঢাকা, বাস্তবায়নের কেন্দ্র হচ্ছে ঢাকা। তো আমার শুধু একটাই অনুরোধ, আমার শুধু একটাই বক্তব্য যে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে সমস্যার বিকেন্দ্রীকরণ হয়েছে, সমাধানের বিকেন্দ্রীকরণ হয়েছে। সুতরাং যত সমস্যা আছে সেগুলোকে আমরা বিকেন্দ্রীকৃত করে দিয়েছি, কিন্তু সমাধানটাকে আমরা রেখে দিয়েছি রাজধানী কেন্দ্রিক করে। তা আমার মনে হয় যে সমাধান মানে সমাধানের বিকেন্দ্রীকরণ যদি হয়, তাহলে পরে শুধু যে মানে ঢাকার উপরে চাপ পড়ে যাবে, কম পড়বে, সেটাই বড় কথা না, আমার মনে হয় সমতার দিক থেকেও একটা কাজ হবে। এটা মনে হয় আমাদের করতে হবে, কারণ আর সব কথা বাদ দিলেও জনসংখ্যার চাপ ঢাকায় যে পরিমাণ, সেটাতে আমার মনে হয় যে ঢাকায় কিছুদিন পরে এটা ভালো করতে পারে, তখন এটাকে বাইরে নিতেই হবে। একটা হাসির গল্প হচ্ছে যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে মানে আমার বড় কথা ছিলেন হেলেন ক্রাক, নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি একদিন বলছিলেন যে আমি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করার জন্য মানে কথা প্রসঙ্গে বলছিলেন যে তার দেশের জনসংখ্যা হচ্ছে 3 লক্ষ, হ্যাঁ 3.5 লক্ষ। আমি বললাম যে ওটা তো আসলে আমার নেইবারহুডের কাছাকাছি, কথাটা ছিল চাপ কমে হয়তো এটা শেষ যে কথাটি বলেছিলেন ধর্ষণের ক্ষেত্রে, এবং বিশেষত ছোট ছেলে শিশু ধর্ষণ এবং আইনের প্রশ্ন, আমার এখানে দু একটি বক্তব্য আছে। একটা হচ্ছে যে যত কথাই বলুন না কেন, এই যে শিশু ধর্ষণ কেন হচ্ছে এটা কিন্তু কোনো সন্তোষজনক উত্তর কেউ এখন ধৈর্য করতে পারে। কেউ আর্থসামাজিক কথা বলেন, কেউ মাদকাসক্তির কথা বলেন, নানান রকম কথা। আমি মনে করি যে এটা একটা জাতি হিসেবে আমাদের একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হওয়া দরকার।
এবং এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য আমি প্রস্তাব করেছিলাম যে একটা মনস্তাত্ত্বিকদের নিয়ে, সমাজবিজ্ঞানীদের নিয়ে, জনবিজ্ঞানীদের নিয়ে, সংস্কৃতি নিয়ে একটা কমিশন করব, কারণ কেউ এটা কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারছে, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে দর্শনের ক্ষেত্রে যখন আমরা শিশু বলি, সেখানে মেয়ে শিশু ছেলে শিশু উভয় কিন্তু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত বেশি। এটা শুধু এদেশে নয়, বিদেশেও কিন্তু যে সমস্ত গির্জা আছে বা ইত্যাদি এর প্রবণতা অত্যন্ত বেশি। তো আমার মনে হয় যে এটার জন্য আইন যখন আমরা করব তখন শুধু মেয়ে শিশুরা ছেলে শিশুদের এর মধ্যে আওতায় আনতে হবে। কিন্তু শিশু দর্শক কিন্তু বাংলাদেশে এইবারে এতখানি বিস্তৃতভাবে এটা একটা নতুন সর্বোচ্চ মানে দণ্ডের ব্যবস্থা করতে হবে, এটা না করলে পরে এটা হবে না। এবং একটা উদাহরণমূলক যদি ব্যবস্থা না করা যায় এখানে, তাহলে পরে কিন্তু এটাতে যারা এগুলো করছে তারা কিন্তু নির্ধারিত অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমরা 12:30 শেষ করতে এসেছিলাম, 12:30 বাজে, বাট আনুষ্ঠানিকতা শেষ করতে আরেকটু বাকি আছে। আমি এই পর্যায়ে আমাদের বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মেনুল ইসলামকে অনুরোধ করবো আমাদের মাঝে যে বক্তা আজকে বক্তৃতা রেখেছেন, আমাদের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছেন, আমরা আলোকিত হয়েছি। ওনারা আমাদের সাথে ছিলেন, আমাদের মাঝে এসেছিলেন, জাস্ট সেটাকে মনে রাখার জন্য আমাদের বিভাগের একটা ছোট্ট স্মারক আপনাদেরকে আমাদের হাতে তুলে দিবেন। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি ডক্টর হালিদা আনুমকে বিভাগের যে ছোট্ট স্মারকটি সেটি তুলে দেওয়া। এরপরে ডক্টর সেলিম স্যারকে আমাদের বিভাগের স্মারকটি তুলে দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ এর সহযোগিতায় জনসংখ্যা ও উন্নয়ন শীর্ষক যে বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সবাইকে আমি সালাম এবং এখন তো শুভ অপরাহ্ন জানিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আসলে এতক্ষণ যে প্রাণবন্ত বক্তব্য এবং আলোচনা শুনলাম, যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর শুনলাম, তার জন্য আমার মনে হয় প্রথমেই বিভাগের চেয়ারপার্সন হিসেবে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগের আজ আমন্ত্রিত দুইজন বিশিষ্ট বক্তা। এই একজন হচ্ছেন প্রথম যিনি দিলেন ডক্টর হালিদা হানুম আখতার এবং ডক্টর সেলিম জাহান। এই দুজনকেই কিন্তু আমরা আমাদের বিভাগের সাথে অতীতেও আপনারা জানেন বিভিন্ন পরিসরে দেখা সাক্ষাৎ হয়েছে। আমি হালিদা আপার কথা বলতে পারি, আমরা গত বছর যে প্রজনন স্বাস্থ্য এবং অধিকার মানে কর্মক্ষেত্রে এই যে সম্মেলনটি করেছিলাম সেখানে উনি কিন্তু কিনোট স্পিকার ছিলেন। আর সেলিম জাহান স্যারের কথা তো বলার অবকাশই নেই, স্যারকে বাংলাদেশে সবাই চিনে এবং আমাদের বিভাগের সাথে স্যার আমি মনে করি এক ধরনের একটা আত্মিক যোগাযোগ রয়েছে এবং স্যার যখনই বাংলাদেশে আসে আমি আমাদের আমন্ত্রণে স্যার আমাদের বিভাগের যে লেকচার দেন বা বক্তব্য রাখেন তা থেকে আমরা সবসময় অনুপ্রাণিত করি এবং সেই জন্য আমি দুজন বিশিষ্ট বক্তা যাদের মধ্য দিয়ে যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা অনেক কিন্তু জিনিস জানতে পেরেছি এবং আমাদের করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তাদের দুজনকে আমি প্রথমে আমি বিভাগের চেয়ার অফ থেকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক এবং এই দুজন ব্যক্তির যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে তাদের যে কর্মবিস্তৃত
যে রয়েছে ডক্টর বেলাল হোসেন অধ্যাপক বেলাল হোসেন, কিন্তু যখন তাদের প্রোফাইল পড়ছিলেন আপনারা বুঝতেই পেরেছেন যে দুজন ব্যক্তি সারা বিশ্বের মধ্যে বিভিন্ন পরিসরে তারা জড়িত রয়েছেন। যদি প্রথম বক্তার যে প্রেজেন্টেশনটি ছিল যেখানে প্রজনন স্বাস্থ্যে জীবনচক্র অভিমুখ, যেখানে বাংলাদেশের সাফল্য এবং অসম্পূর্ণ যে এজেন্ডা নিয়ে যে বক্তব্য রেখেছেন হালিদা আপা, আর সেলিম জাহানের যে প্রসঙ্গ অসমতা এর যে ডাইমেনশন বহুমাত্রিকতা বিষয়গুলো নিয়ে যে কথা বলেছেন, এই দুই ধরনের বক্তব্যের মধ্যেই কিন্তু আমি একজন ডেমোগ্রাফার হিসেবে হলেও যেহেতু জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি, আমি এই দুইয়ের বক্তব্যের মধ্যে সংযোগ আসলে খুঁজে পেয়েছি। এবং এই সংযোগের মধ্য দিয়ে বলতে চাই যে 2030 সাল আমাদের হাতে কিন্তু আর 10টি বছর ও নেই, অন্যত অলরেডি 10-20 শুরু হয়ে গেছে। এই 30 সালের মধ্যে যে বজায়যোগ্য উন্নয়ন অবিশ্ব লক্ষ্য অর্জনে প্রজনন স্বাস্থ্য এবং যে অসমতা, এই দুটো বিষয় কিন্তু এই গোলগুলোর মধ্যেই কিন্তু সুস্পষ্টভাবে রয়েছে এবং কাউকে পেছনে ফেলে নয়, যে সবাইকে নিয়ে সম্পৃক্ত করে যে আমাদের যে এগিয়ে যেতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের আলোচনার পরিসরের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি। এবং গত নভেম্বরের মানে গত বছর নভেম্বরের 12-14 তারিখ 2019 তারিখে আমার কেনিয়ার নাইরোবিতে যাওয়ার সুযোগ হয়েছিল, যে হালিদা আপা বলেছেন যে ICPD কায়রোতে উনি বাংলাদেশের থেকেও যেখানে প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে যাওয়ার একাডেমিয়া থেকে রিপ্রেজেন্টেশন করার সুযোগ হয়েছিল। এই 25 বছরে আমাদের অর্জন এবং আমাদের যে ভবিষ্যতের যে কর্মপন্থা, নতুন যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, কিন্তু এই প্রতিশ্রুতি কি সত্যিকার অর্থে কতটুকু বাস্তবায়ন করছি এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে তার সীমাবদ্ধতা কতটুকু রয়েছে, অর্জনগুলোকে যেভাবে আমরা বলি বা প্রকাশ করি তার চেয়ে আমার মনে হয় যে চ্যালেঞ্জ যা যে সীমাবদ্ধতার যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে আমরা আরো বেশি পরিশীলিত ভাবে চিন্তা করছি কিনা সেটি দেখার বিষয় রয়েছে। এবং ICPD কিন্তু মূল ইন্টারন্যাশনাল কনফারেন্স পপুলেশন ডেভেলপমেন্টের কেন্দ্রবিন্দুটি ছিল মানুষের যে অধিকার এবং উন্নয়ন, উন্নয়ন এবং অধিকারের দুটো জিনিস কিন্তু সম্পর্কিত। এবং এই গত 25 বছর ধরে বৈশ্বিক এবং দেশীয় পর্যায়ে আমাদের অর্জনের পাশাপাশি কিন্তু বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, যেটি ইতিমধ্যেই আপনারাও আলোচনার পরিসরে চলে এসেছে আমরা দেখেছি। এবং যে কথা বলছিলাম যে এই কেনিয়ার নাইরোবিতে 170টির উপর দেশের মধ্য থেকে বাংলাদেশও রয়েছে, আমরা যে কমিটমেন্ট ওখানে করে আসলাম সেই কমিটমেন্টগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, রাষ্ট্রের তো বটেই। প্রথমত তিনটা কমিটমেন্ট ছিল মূলত যদি বলি, 3-0 আমাদেরকে পৌঁছতে হবে 2030 সালের মধ্যে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে শূন্য মাতৃ মৃত্যু হার, বাংলাদেশের এখন মাতৃ মৃত্যু হার যে আপা যে স্ট্যাটিস্টিক্স দেখালে, যদি 196 ধরি বা 176 যাই ধরি না, 2030 সালের মধ্যে আমাদের 70-এ পৌঁছতে হবে। আমরা যদি আসলে পারবো 70-এ পৌঁছতে, কিভাবে পৌঁছাবে, তাহলে প্রতি বছর কিভাবে কমাতে হবে। দ্বিতীয়ত যেটি ছিল পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অপূর্ণ চাহিদা যেটি রয়েছে সেটিকে শূন্যতে নিয়ে আসা, এটি এখনো কিশোর কিশোরীদের মধ্যে 17% এবং যেটি 15-49 বছর বয়স্ক যা ইভেন ইভেন সেখানে 12% রয়েছে। তো আমাদের হাতে কিন্তু 10 বছর সময়। আরেকটি ছিল যে যৌন এবং এজেন্ডা, যৌন এবং জেন্ডার ভিত্তিক নির্যাতনকে শূন্যতে নিয়ে আসা। এই তিনটি চ্যালেঞ্জ কিন্তু জিরোতে শূন্যতে নিয়ে আসা আসলেই কিন্তু খুবই চ্যালেঞ্জ, কিন্তু তার মানে এই নয় যে চ্যালেঞ্জ কিন্তু আমাদের কিন্তু আমাদের কর্মের পরিসরে এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে অর্জনের মধ্য দিয়ে আগাতে হবে। এবং বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি আমরা আমাদের বিভাগের পরিসরে গবেষণা করে বা আপনারাও জানেন যে বাল্য বিয়ে, কিশোরী মাতৃত্ব, শ্রম বাজারে নারীদের অংশগ্রহণের যে হার এবং কাঙ্ক্ষিত মাত্রায় স্থানীয় এবং পরিবর্তিত বিশ্ব বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে সুনির্দিষ্টভাবে বলব বাংলাদেশের ক্ষেত্রে। এবং আমাদের মনে হয় আজকের যে বক্তৃতা আয়োজন আমরা করেছি এই জিনিসগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল, যেখান থেকে আমাদের সমাধান খুঁজতে হবে। এবং আজকের এই লেকচার সিরিজে আগত আমি আসলে বক্তব্য শেষ করতে চাই, যে আগত আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই লেকচার শুধু পপুলেশন সায়েন্সেস বিভাগের জন্য নয়, অন্যান্য বিভাগের জন্য কিন্তু উন্মুক্ত ছিল এবং আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি সমাজবিজ্ঞান বিভাগ, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, স্বাস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান এবং পরিসংখ্যান শিক্ষা ইনস্টিটিউটকেও কিন্তু আমরা এখানে আমন্ত্রণ করেছিলাম, কারণ আমাদের মনে হয় যে এই জ্ঞানের পরিসরের আলোচনাগুলো পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু যেতে হবে।
এবং একইভাবে ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব এবং প্রচেষ্টা রাখব। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই যে বিভাগ এবং বিভাগের বাইরে থেকে যারা এসেছেন, আগত সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার পরিচিত সাংবাদিক এখানে শিশির মোড়ল এখানে উপস্থিত হয়েছেন, প্রথম আলোর এবং অন্যান্য পেশা থেকে যারা এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমি একইভাবে ধন্যবাদ জানাতে চাই এই লেকচারটি আয়োজন করতে গিয়ে আমাদের বিভাগ থেকে একাডেমিক কমিটির মাধ্যমে একটি আমাদের আয়োজক কমিটি রয়েছে, সেই কমিটির আহ্বায়ক ডক্টর অধ্যাপক ডক্টর বেলাল হোসেন, সাফায়া সুলতান এবং জাকিউল আলমকে, যদিও এর মূল কমিটির মধ্যে আমিও সদস্য হিসেবে রয়েছি, ঠিক আছে, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে ধন্যবাদ চাই জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশকে, তারা এই প্রথম এই ধরনের লেকচার সিরিজে তারা এখন থেকে আমাদের অর্থায়ন করবেন এবং আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো ভাবে আয়োজনগুলো যাতে সুন্দরভাবে করতে পারি সেই প্রচেষ্টা থাকবে এবং তাদের সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু আমাদের জীবনে একটি কথা বলবো যে গুণগত উন্নয়নে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে এবং পছন্দকে বেছে নেওয়ার যে সক্ষমতা বা সামর্থ্য সৃষ্টিতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সেলিম জাহান স্যারের মতই বলতে চাই যে নৈরাশ্য আসলে নিয়ে আমাদের চলবে না, আমাদেরকে পজিটিভ অর্থে আরো অধিকত ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে আগাতে হবে এবং সেই প্রত্যয়কে রেখে আপনাদের সবাইকে এবং বিশেষ করে আমাদের এই আমন্ত্রিত দুজন বক্তাকে আমি আবারও বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা যারা এতক্ষণ এই দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই আমাদের সকলের জীবন জয়ী হবে এবং সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে, সকলকে প্রিন্তভাবে আন্তরিক। নারীদের তো মূল্য না, আমি যখন নারীর মুখে বলবো জিনিসটা আলাদা হয়ে যায়, স্যার যখন বলবে তখন কিন্তু ব্যাপারটা একটু গভীর। নারীর জীবনের মূল্য নাই, তার পেটে যে সন্তান তার মূল্য নাই, যার জন্য এটার জন্য প্রিপারেশন লেভেলটা একেবারেই খুব কম। তো এই প্রিপারেশন লেভেলটা, আগে তো আরো বেশি প্রেগনেন্সি হতো, 8টা 10টা 12টা, এখন তো তবু 2টা প্রেগনেন্সি হয় বা 3টা প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি গুলো এখন মূল্যবান প্রেগনেন্সি, মানুষ অনেক আগের তুলনায় কনসাস। কিন্তু তারপরে গরিব ঘরে কিন্তু ওর হাউসহোল্ড গুলোতে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। ফ্যাসিলিটিতে নিলেই পয়সা লাগে সব জায়গাতে, সুতরাং ফ্যাসিলিটি নেওয়ার আগে ওরা অনেক বার চিন্তা করতে হবে। আরেকটা যেটা হলো যে আমি আচ্ছা এর সঙ্গে আমি প্রেগনেন্সি আর সিজারিয়ান সেকশনটা বলি, সিজারিয়ান সেকশনটা এগেন, সিজারিয়ান সেকশন আপনি দেখছেন যে 47% ফ্যাসিলিটি দিবে এবং এর অলমোস্ট আমি বলবো 90% হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর কি জানেন, প্রাইভেট সেক্টর হলো আমাদের সরকারি পর্যায়ে যেসব প্রফেসর্স আছেন, অবস্টেটিশিয়ান আছেন, গাইনোকোলজিস্ট আছেন, অ্যানেসথেসিওলজিস্ট আছেন, ইনারা মুন লাইটিং করেন খুব আর্লি সকালবেলা, খুব বিকালবেলা, রাত্রে প্রাইভেট সেক্টর ক্লিনিকগুলো, এটা আমাদের সর্বজনীন দিক। ওনারা সরকারি হাসপাতালে যে সময়টুকু দেন ওটা খুবই নগণ্য সময়, তার আগে তারপরে তার মধ্যেখানে কিন্তু ওনারা প্রাইভেট সেক্টরে